তো আজকের ওয়ার্কশপটা হচ্ছে কি মেশিন লার্নিং ইউজিং পাইথনের উপরে। এখন আমরা কি শিখবো যে একটা মেশিন লার্নিং মডেল তৈরি করতে কি করা লাগে, ফার্স্টে ডাটা কালেকশন থেকে শুরু করে একটা মডেল পর্যন্ত যেতে আমাদের কি কি স্টেপ ফলো করতে হয়, তো আমরা এই ওয়ার্কশপে সেটাই শিখবো। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপের ফার্স্ট ডে এর আউটলাইন। তো ফার্স্ট ডে তে আমরা মেইনলি ফোকাস করব হচ্ছে ডাটা প্রিপ্রসেসিং আর ফিচার সিলেকশনের উপর। তো ডাটা প্রিপ্রসেসিং এ আমরা মেইনলি তিনটা টাস্ক দেখবো, ডাটা ক্লিনিং, ডাটা এনকোডিং, ডাটা ট্রান্সফরমেশন। তো এগুলির এই এই তিনটা মেথডের উপর আমরা অনেকগুলো আবার টেকনিক দেখবো যে কিভাবে কাজগুলা করা যেতে পারে। আর সেকেন্ডলি দেখবো হচ্ছে ফিচার সিলেকশন। তো আমরা মোটামুটি জানি যে ফিচার সিলেকশনে তিনটা মেথড থাকে, একটা হচ্ছে ফিল্টার মেথডস, র্যাপার মেথডস আর এমবেডেড মেথডস। তো এই ফিচার সিলেকশন এই তিনটা মেথড দেখার সাথে সাথে আমরা দুইটা টাস্ক কমপ্লিট করব। তো একটা হচ্ছে যে রিমুভ হাইলি ইন্টার কোরিলেটেড ভেরিয়েবলস, সিলেক্ট হাইলি কোরিলেটেড ফিচার্স উইথ দ্য টার্গেট ভেরিয়েবল। এটা ছিল ফার্স্ট ডে এর আউটলাইন। আর সেকেন্ড ডে এর আউটলাইনে আমরা তিনটা জিনিস দেখবো, ডাটা সেট স্প্লিটিং, স্প্লিটিং কিভাবে করা যায়, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং, আর লাস্টলি দেখবো পুরো একটা হোল মডেলের রেজাল্ট অ্যানালাইসিসটা কিভাবে কমপ্লিট করে। তো মেশিন লার্নিং জানতে হলে আগে আমার জানতে হবে যে মেশিন লার্নিংটা মূলত কি। মেশিন লার্নিংটা হচ্ছে কি, যে একটা মেশিনকে কিভাবে শিখাতে পারি। তো মেশিনকে শিখাতে কিভাবে হয়, যেভাবে মূলত আমাদের ব্রেনটা কাজ করে। তো আমাদের ব্রেন কিভাবে কাজ করে, আমরা যখন বাচ্চা থাকি তখন কি হয়, আমাদের আব্বু আম্মু বা আমাদের ভাই বোন আমাদের বিভিন্ন জিনিসপত্র দেখায়। যেমন একটা গাছের পাতা চিনতে হলে আমাদের এরকম পাতার অনেকগুলা শেপ দেখতে হয় বা অনেক ধরনের পাতা দেখতে হয়, যে পাতার কালার কি, পাতার শেপ কেমন, এগুলি বুঝার মাধ্যমে কি করি আমরা একটা পাতা চিনি। সেম ফুলের ক্ষেত্রে আমাদের অনেক রকম ফুল দেখে ভাবতে হয় যে এটা কি ধরনের ফুল বা এটার কালার কি রকম। তো আমার মেশিন লার্নিং কি করে, ও এর ভাবেই শিখে, আমাদের ব্রেনটা যেভাবে শিখে যে আমরা অনেকগুলি ডাটা নিই, তবে এই ডাটা থেকে শিখি, এই ডাটার কিছু প্যাটার্ন বের করি যে পাতা হলে কিরকম হবে, পাতা সবুজ কালার হবে, পাতার শেপটা এরকম হবে। তারপর কি ভবিষ্যতে যখন আমার এই জিনিসটাই আমার সামনে দেওয়া হয় যে আমার আব্বু আম্মু জিজ্ঞেস করে যে এই এটা বলো তো এটা কি, তখন আমি এটা একটা অ্যান্সার দিই যে এটা পাতা বা এটা একটা ফুল। তো সেম ওয়েতে আমাদের মেশিনটা কাজ করে। তো মেশিন লার্নিং কিভাবে কাজ করে, আমি মেশিন লার্নিং এরকম, যেমন আমি দেখলাম যে এখানে তিনটা ছবি দেওয়া, তিনটা ছবি কি, একটা মোটর সাইকেলের, একটা হচ্ছে অটোরিকশা, আর একটা হচ্ছে কার। তো আমার কি করা হবে, আমি মেশিন লার্নিং কে প্রথমে এরকম মেশিনকে অনেকগুলা ডাটা দিব, তারা হাজার হইতে পারে, লাখ হইতে পারে, যেখানে আমি কি করবো এই একটা মোটর সাইকেল হইতে ওর কি কি বৈশিষ্ট্য থাকা লাগবো, ওর দুইটা টায়ার থাকবো, ওর কিছু লাইট থাকবো, প্লাস ওর একটা ওয়েট থাকবো। সেম আমি অটোরিকশার জন্য এরকম কিছু ডাটা দিব, সেম কারের জন্য। আমি একটা দুটা ডাটা না, আমরা যেমন ছোটবেলা অনেক কিছু দেখে তারপরে জানতে পারি বা শিখতে পারি, সেম ওয়েতে আমি মেশিনকে এরকম অনেক অনেক ডাটা দিব যে চিনার জন্য, যে এইরকম হইলে হচ্ছে আমি বলবো এটা মোটর সাইকেল, এরকম হলে আমি বলবো এটা হচ্ছে অটোরিকশা, আর এরকম হলে আমি বলবো যে একটা কার। তো আমি ফার্স্টে কি করলাম, ওকে অনেক কিছু শিখালাম অনেক ডাটা দিয়ে, ওকে প্যাটার্ন ধরালাম যে এইরকম হলে তুমি বলবা এটা অটোরিকশা, এরকম হলে বলবা এটা কার। তো নেক্সট কি করব, আমি ওর থেকে আশা করব যে আমি যে এত ফোন এত কিছু শিখালাম ও আমাকে যেন একটা সঠিক অ্যান্সার দিতে পারে। তো আমি ওকে এরকম কিছু একটা ক্যারেক্টারিস্টিক দিলাম যে একটা ভেহিকেল যেটা তিনটা টায়ার আছে, তিনটা লাইট, আর এটার একটা ওয়েট হচ্ছে 388 কেজি। তো এখন ও ওকে আমি কি করব যে ও আমাকে একটা আউটপুট দিবে যে এটা কি। তো আমাকে বললো কি, যেটা অটোরিকশা। এখন স্বাভাবিক ভাবে আমার একটা অটোরিকশা তিনটা টায়ার থাকে, তিনটা লাইট থাকে, আর এটার ওয়েট কম বেশি হতে পারে। আমি যেহেতু এতগুলি ডাটা দিয়ে শিখালাম 1,000 বা 1,00,000, ও কি করলো সেটা থেকে একটা প্যাটার্ন ধরে ফেলছে যে তিনটা টায়ার, তিনটা লাইট বা এরকম একটা ওয়েট হলে আমার বুঝতে হবে যে এটা একটা অটোরিকশা। তো এটাই হচ্ছে মেশিন লার্নিং। ওকে আমি কি করলাম, তো মেশিন লার্নিং এ আমার কিছু স্টেপ ফলো করতে হয়, তার মানে আমি ওকে অনেকগুলি ডাটা দিয়ে শিখায়। তো এর জন্য আমার কি করতে হবে, আগে ডাটা নিতে হবে, তার মানে কি গ্যাদারিং ডাটা, তারপর ওই ডাটাকে বুঝার মতো করে নিতে হবে, যে কোনো ডাটা দিলে তো আর মেশিন বুঝতে পারে না, তো ওকে বুঝাতে হবে। তারপরে ওকে যে আমি শিখালাম, এই শিখার তো অবশ্যই একটা পদ্ধতি আছে, যেমন আমাদের বাবা মারা আমাদের এক একটা ওয়েতে শিখায়, তো সেম ওয়েতে আমি এই মডেলটাকে শিখাবো। তারপর কি ওই ডাটা দিয়ে ট্রেন হলো নিজে, তারপর কি এখন আমি কিছু হাইপার প্যারামিটার টিউনিং করবো, তার মানে মেশিন লার্নিং মডেলে আমরা মডেলকে অ্যানালাইসিস করার জন্য কিছু প্যারামিটার চেঞ্জ করে দিতে পারি, তো সেটা করবে। এবং লাস্টলি আমি কি করব, অর্থের একটা আউটকাম আশা করবো, যেটা হচ্ছে প্রেডিকশন।
তো এই স্টেপ গুলি ফলো করে হচ্ছে মেইনলি মেশিন লার্নিং কাজ করে। দেন এবার আমরা আসি যে এই এতদিন যাবত যে আমরা ডাটা মাইনিং শিখলাম, আর এখন আমরা মেশিন লার্নিং এর কথা বলতেছি। তো এই ডাটা মাইনিং আর মেশিন লার্নিং এর মূল পার্থক্যটা কোথায়? তো মূল পার্থক্যটা হচ্ছে ডাটা মাইনিং মূলত অনেকগুলি ডাটা দিলে সেখান থেকে একটা প্যাটার্ন বের করতে পারে। মেশিন লার্নিং ও প্যাটার্ন বের করতে পারে, কিন্তু মেশিন লার্নিং এর ডিফারেন্সটা হচ্ছে ও যে এই যে একটা প্যাটার্ন বের করলো সেখান থেকে ও ফিউচার কিছু আউটকাম প্রেডিক্ট করতে পারে, যেটা হচ্ছে ডাটা মাইনিং এ সম্ভব না। তারপর কি হয়, ডাটা মাইনিং এ যে আমি অনেকগুলি ডাটা দিলাম সেটাতে আমি কি করবো, একটা মানুষ হিসেবে আমি এই ডাটা দেখে একটা ভিজুয়ালাইজেশন করতে পারবো, তার মানে আমার প্যাটার্নটা কি বা এই ডাটার পরিবর্তনটা কি, একটা অ্যানালাইসিস করতে পারবো। কিন্তু মেশিন লার্নিং আমি জাস্ট মেশিন কে শিখাই দিব, তো ও এই অনুযায়ী হচ্ছে একটা প্যাটার্ন আইডেন্টিফাই করবে এবং পরবর্তীতে কাজ করতে পারবে। তার মানে একবার যদি আমি মেশিন কে শিখিয়ে দিই, আমার দ্বিতীয়বার ওকে শেখানোর দরকার পড়ে না। তো আমরা কি কি ধরনের কাজ ডাটা মাইনিং মেইনলি করে থাকি? ফার্স্ট অফ অল হচ্ছে এটা ডাটা বেস, ডাটা ওয়ারহাউস সার্ভার, ডাটা মাইনিং ইঞ্জিন এন্ড প্যাটার্ন অ্যাসেসমেন্ট টেকনিক, এগুলাকে ইউজ করে কোনো ইউজফুল ইনফরমেশন বের করতে পারে। আর মেশিনটা নিয়ে কি করি, আমরা বিভিন্ন ধরনের নিউরাল নেটওয়ার্ক, প্রেডিক্টিভ মডেল আর অটোমেটেড অ্যালগোরিদম গুলি বেস করে বা শিখে আমরা এগুলি থেকে একটা ডিসিশন বের করি। তো এখানে কি হয়, যেহেতু একটা ডাটা অ্যানালাইসিস করতে মানুষের দরকার পড়ছে, তাই মানুষের এফোর্ট তো সবসময় লিমিটেড, তাই এই ডাটা মাইনিং এর স্কিলটাও লিমিটেড। কিন্তু মেশিন লার্নিং যেহেতু আমরা কি করি, একটা মেশিনকে শিখিয়ে দেই, তো এখানে আনলিমিটেড ডাটা নিয়ে কাজ করতে পারে, এটাও আনলিমিটেড ভাবে ইউজ করা যেতে পারে। তো যে কোনো একটা মেশিন লার্নিং এ আমার ফার্স্ট কাজ কি ছিল, যে ডাটা কালেক্ট করা। তো এই এখানে আমি কিছু সোর্সের কথা লিখছি, যে কি কি সোর্স থেকে মেইনলি আমরা ডাটা কালেক্ট করতে পারি, যেমন ক্যাগল ডাটা সেট, গুগল ডাটা সেট, সার্চ ইঞ্জিন, UCI মেশিন লার্নিং রিপোজিটরি, ইয়াহু ওয়েব স্কোপ, অ্যামাজন ডাটা সেট, ডাটা সেট সাব রেডিট, ডট গভর্নমেন্ট ডাটা সেট, গিটহাব, এই সোর্স গুলি থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি। এছাড়াও অনেক পার্সোনাল ওয়েবসাইট আছে যে বিশেষ ধরনের কাজের ক্ষেত্রে আমরা ওগুলি ইউজ করি, কিন্তু মেইনলি হচ্ছে এই সেক্টর গুলিতে আমরা মোটামুটি অনেক ধরনের ডাটা পেয়ে যাব। তো তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যাগল ডাটা সেট, UCI মেশিন লার্নিং রিপোজিটরি, এগুলা। এরপর নেক্সট স্টেপ হচ্ছে কি, ডাটা প্রি প্রসেস করা। ডাটা প্রি প্রসেসিং এ আমরা কি করি, যে কোনো একটা র ডাটা দেওয়া থাকে সেগুলিকে আমি মেশিনকে বুঝাই, ঠিক আছে? তো আমার র ডাটা গুলি কিরকম থাকতে পারে, ইনকমপ্লিট থাকতে পারে, ইনকনসিস্টেন্ট থাকতে পারে, নয়েজি থাকতে পারে, যেটা হচ্ছে এই ডাটাটাকে ডার্টি করে তোলে। তো এখন আমরা জানবো যে ইনকমপ্লিট বলতে কি বোঝায়, ইনকনসিস্টেন্ট বলতে কি বোঝায়, আর নয়েজি বলতে কি বোঝায়। এখানে আমি বুঝাইছি যে ইনকমপ্লিট মানে মিসিং ভ্যালু, মানে কোনো একটা কারণে, মানুষের মিস্টেকের কারণে বা অন্য কোনো মেশিনের কোনো মিস্টেকের কারণে এই ডাটাটা ইনপুট করা হয় নাই। যেমন এখানে একটা জেন্ডার একটা ফিচার আছে, তো এই ফিল্ডটা খালি, তার মানে হয় মানুষ ভুলে গেছে বা কোনো একটা সফটওয়্যার এরর কারণে এই ডাটাটা এখানে আসে নাই, এটা হচ্ছে ইনকমপ্লিট ডাটা। তারপর নেক্সট হচ্ছে ইনকনসিস্টেন্ট, এর মানে হচ্ছে কি, ল্যাক অফ কম্পিটেবিলিটি, মানে এটার কোন অর্থই হয় না। যেমন আমি এখানে দেখলাম যে একটা মানুষের এজ সেটা হচ্ছে 42, আর এটা ডেট অফ বার্থ দেওয়া হচ্ছে 3/7/1997। এখন যে মানুষটা 1997 এ জন্মগ্রহণ করছে তার এজ কি কখনো 42 হওয়া সম্ভব? সম্ভব না। তো এই ডাটা গুলি আমরা বলি হচ্ছে ইনকনসিস্টেন্ট। এরপর লাস্টলি হচ্ছে নয়েজ, নয়েজি মানে কি, ইরর বা আউটলার্স, মানে ডাটা সেটে কোনো একটা ইরর আছে। তো এইগুলি কি ধরনের হতে পারে, যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া কি, স্যালারি ইকুয়াল কি -10। এখন কোনো মানুষের স্যালারি কি কখনো মাইনাস হতে পারে? হতে পারে না। তো এই জন্য এই ধরনের ডাটা গুলিকে আমরা বলি কি, ইরর অথবা আউটলায়ার্স। তো এখানে আমরা একটা ডাটা সেটের এক্সাম্পল দিয়েছি, মানে এটা নিয়ে মূলত আমরা আমাদের বাকি কাজগুলি করব। সেই ডাটা সেটটা হচ্ছে কিডনি ডিজিজ ডাটা সেট। তো এই ডাটা সেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে যেরকম কতগুলি কলাম নেম আছে, আর এই ডাটা সেটের আন্ডারে প্রায় 399 মানে 399টা ডাটা আছে। এখন আমার কি, যেহেতু আমাদের পরবর্তী কাজগুলি এই ডাটা সেট নিয়েই করা হবে, তাই আমরা ফার্স্ট অফ অল কি করবো, এই ডাটা সেট সম্পর্কে জেনে নেই যে এই ফিচার গুলি কি কি। আচ্ছা, তো এই হচ্ছে আমার এটা হচ্ছে আমার এই কিডনি ডিজিজ ডাটা সেটের কিছু ফিচার। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে এজ, তার মানে এটা হচ্ছে একটা পেশেন্টের এজ। তারপর বিপি, এটা কি,
ব্লাড প্রেশার এস জি, এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, তার মানে হচ্ছে এটা পানির সাথে ইউরিনের অনুপাতটা বোঝাবে এই স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে। তারপরে এ এল, এটা হচ্ছে অ্যালবুমিন, এটা একটা প্রোটিন। এস ইউ তে বোঝায় হচ্ছে সুগার। আর বি সি হচ্ছে রেড ব্লাড সেলস, পি সি মানে পুস সেল, আর পি সি সি হচ্ছে পুস সেল ক্লাম্পস। তো এই পুস সেলটা হচ্ছে আমাদের অনেক সময় শরীরে কোনো ধরনের সমস্যা হলে বা ইনফেকশন হলে ওই জায়গা থেকে একটা লিকুইড বের হয়, তো ওই লিকুইডটা মূলত পুস, আর এটা যে সেলগুলিতে থাকে সেগুলি হচ্ছে পুস সেল। আর এগুলি যদি এরকম অনেকগুলি গ্রুপ আকারে থাকে তখন এটাকে আমরা বলি পুস সেল ক্লাম্পস। তারপর নেক্সট হচ্ছে বিএ, বিএ মানে ব্যাকটেরিয়া, বিজিআর হচ্ছে ব্লাড গ্লুকোজ র্যান্ডম, বিইউ হচ্ছে ব্লাড ইউরিয়া, এসসি তে হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, এসওডি তে সোডিয়াম, পিওটি তে পটাসিয়াম, হেমোতে হিমোগ্লোবিন, পিসিবি তে প্যাক সেল ভলিউম। এখন প্যাক সেল ভলিউম মানে এটা হচ্ছে একটা রক্তের ভিতরে এই যে রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এগুলির অনুপাতটা বোঝাচ্ছে। তারপর ডাব্লিউ সি, এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল কাউন্ট, আর আর সি তে রেড ব্লাড সেল কাউন্ট, আর এইচটিএনএন হচ্ছে হাইপারটেনশন, জিএম মানে হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, সিএডি মানে করোনারি আর্টারি ডিজিজ, অ্যাপেট মানে অ্যাপেটাইট, পি মানে প্যাডেল ইডিমা। এখন এখানে প্যাডেল ইডিমা হচ্ছে যদি কোনো পেশেন্টের হাত পায়ে পানি জমা হয় সেটা। অ্যানি হচ্ছে অ্যানিমিয়া, আর এখানে ক্লাস, এখানে হচ্ছে এই ডাটা সেটটার ভিতরে আমার হচ্ছে ক্লাস দুইটা। ফার্স্ট অফ অল একটা পেশেন্টের কিডনি ডিজিজ থাকতে পারে, সেকেন্ড অফ অল কি এটা থাকতে নাও পারে, এটা হচ্ছে দুইটা ক্লাস। তো যেহেতু এই পুরো ডাটা সেটের ক্লাস দুইটা, মানে একটা আমি প্রেডিক্ট করবো যে এই রোগটা আছে কি নাই, এই জন্য এটারে মূলত বলা হয় বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। এবার আমরা জানবো যে এই যে এত এত ডাটা নিয়ে কথা বলতেছি, তো এই ডাটাগুলি কয় ধরনের হতে পারে? তো এই ডাটাগুলি পাঁচ ধরনের হতে পারে, কন্টিনিউয়াস, ডিসক্রিট, নমিনাল, অর্ডিনাল, বাইনারি। কন্টিনিউয়াস কি, যেমন হাইট অর ওয়েট, এখন একটা মানুষের হাইট ওয়েট বা এটা তো কোনো নির্দিষ্ট থাকে না, হাইট বাড়তেও পারে, হাইট বাড়ে সবসময় কমে তো আর না, আর ওয়েট সেম কমতে পারে বাড়তে পারে। ডিসক্রিট, ডিসক্রিট হচ্ছে যেটা নির্দিষ্ট মানে কখনো চেঞ্জ হবে না, যেমন স্টুডেন্ট কাউন্টিং এ ক্লাস, একটা ক্লাসের নির্দিষ্ট সময় তো স্টুডেন্ট কখনো চেঞ্জ হয় না, তো এই জন্য এটাকে ডিসক্রিট বলা হয়। তারপর হচ্ছে নমিনাল, নমিনাল কি জিনিস, স্টেটস ইন এ কান্ট্রি, জিপ কোর্স। তারপর হচ্ছে অর্ডিনাল, অর্ডিনাল মানে কি, যেটার একটা অর্ডার থাকবে, যেমন রেটিংস অফ এ স্টুডেন্ট, সেটা কি হতে পারে, অনেক ভালো হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে, আবার অনেক খারাপ হতে পারে। সেম লেভেল অফ এডুকেশন মানে আমাদের ক্লাসটা, যেমন ডক্টরের ডিগ্রি অবশ্যই পোস্ট গ্রাজুয়েটের থেকে বেশি, আবার আন্ডার গ্রাজুয়েট থেকে পোস্ট গ্রাজুয়েট হচ্ছে বেশি। বাইনারি, বাইনারি হচ্ছে যেটার বেলো সবসময় দুইটাই হতে পারে, যেমন জেন্ডার, জেন্ডার কি হতে পারে, হয় মেল নয়তো ফিমেল। তারপর হচ্ছে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ আমরা কি করবো, ডাটা ক্লিনিং করবো। তো ডাটা ক্লিনিং এ কি কি টাস্ক এর মাধ্যমে আমরা করতে পারি, এই যে নয়েজি ডাটা বললাম, ইনকনসিস্টেন্ট ডাটা বলি, এগুলি কিভাবে আমরা ফার্স্টে ক্লিন করবো। ফার্স্ট অফ অল কি, যে মিসিং ভ্যালু আছে সেগুলিকে আমরা একদম রিমুভ করে দিতে পারি, কিন্তু এটা সবসময় কারেক্ট না, কারণ আমার ডাটা যদি অলরেডি ছোট হয়, এই ডাটা সেট মিসিং ভ্যালু গুলি রিমুভ করার কারণে আমার ডাটা আরো ছোট হয়ে যাবে। তারপর কি করতে পারে, এই মিসিং ভ্যালুকে ফিল করতে পারে। তো এই ফিল করার জন্য অনেক উপায় আছে। তারপর কি, রিমুভ ডুপ্লিকেট ভ্যালু, যদি একই ধরনের রেকর্ড দেখি আমি যে অনেকগুলি আছে সেগুলি কি আমরা রিমুভ করে দিব, কারণ অলরেডি প্যাটার্ন শেখার জন্য একটা রেকর্ডই যথেষ্ট, সেটা আরেকটা দরকার নেই। তারপর কি, আইডেন্টিফাই অ্যান্ড রিমুভ আউটলায়ার্স, এটাতে কি করবো, যে কোনো একটা ডাটায় নয়েজি কিছু আছে তখন সেটা আমরা কি করবো, আইডেন্টিফাই করবো এবং মূল ডাটা সেট থেকে আমরা সেটা রিমুভ করে দিব। তো মিসিং ভ্যালু, মিসিং ভ্যালু রিমুভ করার জন্য আমরা ফার্স্টে কি করতে হবে, যে রো বা কলামে এই নাল ভ্যালু গুলি থাকে সেগুলি আমরা রিমুভ করব। এখন দেখা যেতে পারে যে কোন একটা ডাটা সেট অনেকগুলি মানে নাল রো আর কলামে মিসিং ভ্যালু সংখ্যা সমান না, তখন আমরা কি করব, যে হাইস্ট যে নাম্বারটা আছে সেটাই করব। তারপর কি, ড্রপ কলামস হ্যাভিং মোর দ্যান হাফ অফ দ্য রোস অ্যাজ নাল, তার মানে কি প্রায় বেশিরভাগ কলাম গুলি হচ্ছে নাল। তারপর কি বলছে, ড্রপ রোজ হ্যাভিং ওয়ান অর মোর কলাম ভ্যালুজ অ্যাজ নাল, তার মানে রো ভ্যালু অর্ধেকের বেশি আমার নাল হতে পারে বা কলাম ভ্যালু নাল হতে পারে। তো আবার আমরা একটা ডাটা সেট দিয়ে দেখবো যে মিসিং ভ্যালু বলতে কি বোঝায়। তো এই যে এটা হচ্ছে আমার কিডনি ডাটা সেটটা, এখানে আমি দেখতে পারতেছি যে এই যে রেড ব্লাড সেলস, এখানে একটা ভ্যালু এনএএন, এই এনএএন এর মানে হচ্ছে নাল ভ্যালু বা মিসিং, মানে এই ডাটাটা নাই এখানে,
তারপর সেম পরের রোতেও আমরা দেখতে পারতেছি এই ভ্যালুটা এন এ এন। তারপর এই যে এখানে আরেকটা কলাম ভিজিআর, এটা তো আমরা দেখতে পাচ্ছি কি এন এ এন, তার মানে এই ভ্যালুটা উপস্থিত না। তো এরকম করে এই ডাটা সেটে অনেকগুলি মিসিং ভ্যালু আছে। এটাই আমার কি করতে হয়, রিমুভ করে দিতে হবে এই ডাটা সেট থেকে এই রেকর্ড গুলি যেগুলিতে নাল ভ্যালু থাকে, নয়তো আমার কি করতে হবে ফিল করতে হবে এই ভ্যালু গুলি। তো ফিল কিভাবে করতে পারি, ফার্স্ট অফ অল এই যে মিসিং ভ্যালু আছে সেগুলিকে আমি কি করি টোটাল ডাটা সেটের যে মিন বা মিডিয়াম, এখন একটা ডাটা সেট যদি হয় রেড ব্লাড সেল, তার মানে রেড ব্লাড সেল পুরো ডাটাটার মিন বের করে যে যে কলাম গুলি খালি সেগুলিতে এই মিনটা দিয়ে রিপ্লেস করব। তারপর কি হতে পারে অ্যাসাইনিক এন্ড ইউনিক ক্যাটাগরি, তার মানে এখন এমন একটা রো আছে যে যেটা এই আমি মিন বা মিডিয়াম দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি না, আমি এখানে কি একটা ইউনিক ক্যাটাগরি মানে কোন একটা ওয়ার্ড বা অ্যালফাবেট দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি। যেমন ধরেন আমি যদি এই ডাটা সেটটার ক্ষেত্রে দেখি, আমি এখন এই যে আরবিসি এর মিসিং ভ্যালু গুলি আছে এগুলির আমি বলতে চাচ্ছি যে এটা কি এটা আমি জানি না, তো আমি এখানে আননোন দিতে পারি। তারপর হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু, তো ডুপ্লিকেট ভ্যালু দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এক্স্যাক্টলি সেম, তার মানে একটা রো আরেকটা রোর মতো সেম, আর আরেকটা হচ্ছে কি পার্শিয়াল ডুপ্লিকেশন মানে কোন একটা কলাম আলাদা। তো এটা আমি একটা ডাটা সেটের মাধ্যমে ভালো বুঝতে পারি। তো এই হচ্ছে আমার কিডনি ডিজিজের ডাটা সেটটা, আমি দেখি যে এই ডাটা সেটে যে আইডি 486 486 আমি খেয়াল করলে দেখতে পারবো যে এর প্রত্যেকটি কলাম ভ্যালু একদম হুবহু আরেকটার মতোই, তাই আমি কি করতে পারি এগুলিকে বলতে পারি যে এক্সাক্ট ডুপ্লিকেট, তার মানে এই একটা প্যাটার্ন আমি বুঝালেই হবে আরেকটার কোনো দরকার নেই, তাহলে কি আমার শুধু শুধু ইজিলি ইভেন ডাটা বাড়বে এই ডাটা সেটে। আর এরপরে এই যে 5 আর 7 যে আইডি সেটাতে আমি দেখতে পারি যে এটা শুধুমাত্র এই যে এসজি যে কলামটা মানে স্পেসিফিক গ্র্যাভিটি কলামটায় বেলো শুধু ডিফারেন্ট, বাকি যে আদার কলাম গুলি আছে সেগুলি একদম হুবহু। তো এই একটা কলাম আলাদা হওয়াতে এটাকে আমরা বলতে পারি যে পার্শিয়াল ডুপ্লিকেশন। নেক্সট হচ্ছে ডাটা এনকোডিং, দেখেন কি বলছে যে যেকোনো একটা মেশিন লার্নিং মডেলের পারফরমেন্স ডিপেন্ড করে যে আমরা কিভাবে এই ভেরিয়েবল গুলি একটা মেশিনকে ফিট করতেছি, তার মানে বুঝাচ্ছি কিভাবে। তারপর কি যে বলছে যে যেকোনো একটা মেশিন লার্নিং মডেলে যদি আমি একটা প্রেডিক্টিভ মডেল তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমার কি করতে হবে সেখানে ডাটা হিসেবে দিতে হবে নিউমেরিক্যাল ডাটা, কারণ ও একটা মেশিন সংখ্যা ছাড়া কিছুই বুঝতে পারে না। যদি স্ট্রিং ও থাকে সেটাকে আমরা কি করতে হবে ফার্স্টে সংখ্যায় নিয়ে যেতে হবে। তাই আমার কি করতে হবে যে কোনো একটা ডাটা সেট কি ফার্স্টে ক্যাটাগরিক্যাল থাকলে সেটাকে নিউমেরিক্যাল নিতে হবে। এখন ক্যাটাগরিক্যাল কি, যেমন আমি আমার ওই কিডনি ডিজিজের ভিতরে একটা কলাম আছে যে অ্যানিমিয়া, এখন অ্যানিমিয়া কি কারো থাকতে পারে কারো থাকতে পারে না, তার মানে প্রেজেন্ট আর নট প্রেজেন্ট। এখন এই যে প্রেজেন্ট নন প্রেজেন্ট লেখাটা এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল, তার মানে ওই স্ট্রিং আকারে আছে এই ভ্যালুটা, এখন এটা আমি কি করতে হবে নিউমেরিক্যাল নিতে হবে। এখন আমি কি নিউমেরিক্যাল কিভাবে নিতে পারি, আমি বলতে পারি যে প্রেজেন্ট তার মানে 1 আর নট প্রেজেন্ট মানে কি 0। তো এই কাজটা করার জন্য আমরা মূলত এনকোডিংটা করি। তো এনকোডিং করার জন্য আমার তিনটা ওয়ে আছে, যেমন কি লেভেল এনকোডিং, ওয়ান হট এনকোডিং, ফ্রিকোয়েন্সি এনকোডিং। এখন এই কয়েকটা এই পুরো ডাটা সেট তো নিয়ে করা সম্ভব না, তাই আমরা কি করবো এই জাস্ট কয়েকটা কলামের জন্য যে দেখবো এই তিনটা এনকোডিং কিভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল হচ্ছে লেভেল এনকোডিং, লেভেল এনকোডিং কিছুই করে লেভেল এনকোডিং হচ্ছে কি করে, যেমন ডিএম একটা কলাম, এই কলামটা কি করে যে ভ্যালু গুলি আছে সেগুলিকে নাম্বার কি 1 থেকে n পর্যন্ত কনভার্ট করে। এখন এটা কিভাবে করতে পারে সেটা ইনক্রিজিং অর্ডারে হতে পারে অথবা ডিক্রিজিং অর্ডারে হতে পারে, তার মানে ও কি করবে যেমন ইয়েস, এটা মূলত লেভেল এনকোডিংটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে কাজ করে, যেহেতু আমার n n ভ্যালুটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি y এর আগে, তাই ও কি করবে এই নো কে 0 দিবে আর ইয়েস কে 1 দিবে। তো এইভাবে হচ্ছে লেভেল এনকোডিংটা কাজ করে। সেম সিএডি কলামের ক্ষেত্রে এইভাবে করবে যে নো এর জন্য 0 দিবে ওয়াই এর জন্য 1 দিবে। আবার অ্যাপেটাইট এখানে কি কি থাকতে পারে বেলু যে গুড পোর, এখন আমার দেখতে হবে যে জি কি পি এর আগে না পড়ে, জি যদি আগে হয় তাহলে ওকে দিবে 0 আর পি কে দিবে 1। সেম ভাবে ও প্রত্যেকটা কলামের জন্য এইভাবে এনকোডিংটা করে। তারপর ওয়ান হট এনকোডিং, ওয়ান হট এনকোডিং কি করে ডামি ক্রিয়েট করে। তো ডামি কি করে, ডামি মানে কি একটা এই ভেরিয়েবল সেগুলি ভ্যালু 0 হতে পারে বা 1 হতে পারে।
যেমন আমরা ডিএম, এই কলামটাতে আমার ভ্যালু আছে কি নো আর ইয়েস, তার মানে দুইটা ভ্যালু। তো এই ইয়েস আর নো প্রত্যেকটার জন্য ও আলাদা কলাম ক্রিয়েট করবে, যেমন ডিএম নো, ডিএম ইয়েস। এখন আমি দেখতে পাচ্ছি যে প্রথম কলামে ডিএম এর ভ্যালুটা হচ্ছে ইয়েস, তার মানে ইয়েস উপস্থিত, এর জন্য এটার ভ্যালু ওয়ান, আর নো উপস্থিত না এখানে, তাই নো এর ভ্যালু জিরো। সেম পরের রেকর্ডটার ক্ষেত্রে ডিএম এর ভ্যালু হচ্ছে নো, তার মানে এই মুহূর্তে আমি নো কে দিব ওয়ান আর ইয়েস কে দিব জিরো। সেম ভাবে প্রত্যেকটার জন্য ও এভাবে ডামি ক্রিয়েট করবে। থার্ডলি হচ্ছে ফ্রিকোয়েন্সি এনকোডিং। ফ্রিকোয়েন্সি এনকোডিং কি করবো, অ্যাসাইনস ভ্যালু অ্যাজ পার দ্য ফ্রিকোয়েন্সি অফ ভ্যালুজ ইন ইটস টোটাল লট। এখন এখানে আমি কিভাবে কাজ করে বুঝাই, এই পুরো ডিএম কলামটার ভিতরে আমি দেখতে পাচ্ছি মানে এখানে আমি 10টা ডাটা নিয়ে কাজ করতেছি। তো 10টা ডাটা সেটের মধ্যে ইয়েস আছে 3টা, তো আমি যদি 3টাকে 10 দিয়ে ভাগ দেই হয় কি 0.3, তার মানে যে যে কলাম যে যে রেকর্ড গুলিতে ইয়েস আছে ওই সবগুলিকে 0.3 দিয়ে কনভার্ট করবে। এই যে ডিএম ফ্রিকোয়েন্সি এনকোড কলামটাতে আমরা এটাই দেখতে পারি। আর নো এই 10টা ডাটা সেটের ভিতরে 7টা, তার মানে আমি যদি 7কে 10 দিয়ে ভাগ করি তাহলে হয় কি 0.7, তার মানে এই ডিএম ফ্রিকোয়েন্সি এনকোডে কি করবে, এই নো যে যে রেকর্ডে আছে সেখানে আমি 0.7 দিয়ে রিপ্লেস করবো। সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এনকোডিং, মানে একটা ভ্যালু টোটাল ভ্যালুর তুলনায় কত এই ফ্রিকোয়েন্সিটাই দিয়েও পুরো ডাটা সেটটাকে কনভার্ট করে। তারপর হচ্ছে ডাটা ট্রান্সফরমেশন। তো ডাটা ট্রান্সফরমেশন জিনিসটা কি, আমার যে ডাটা সেট গুলি দেওয়া থাকবে সেগুলি বিভিন্ন রেঞ্জের হতে পারে, দেখা যাবে যে কোনটার মিনিমাম ভ্যালু অনেক কম, ম্যাক্সিমাম ভ্যালু অনেক বেশি, তার মানে রেঞ্জটার পার্থক্য অনেক। আবার এরকম হতে পারে যে আরেকটা কলামের জন্য এই রেঞ্জটা খুবই কম। তো এই জন্য আমরা কি করি, ডাটা ট্রান্সফরমেশন করি, মানে সবগুলিকে একটা স্কেলে নিয়ে আসি। তো আমি এখানে এই ডাটা সেটের উদাহরণ দিয়ে দেখছি যে বিজিআর এই কলামে সবচেয়ে মানে মিনিমাম ভ্যালু হচ্ছে 70 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 131। এখন 131 এর সাথে 70 ডিফারেন্স। আর অন্য একটা কলাম দেখি আমরা, যেমন বিইউ, এখানে হচ্ছে মিনিমাম ভ্যালু 10 আর ম্যাক্সিমাম ভ্যালু 49, 10 আর 49 এর ডিফারেন্স 39, কিন্তু 70 আর 131 এর ডিফারেন্স কিন্তু এর চেয়ে অনেক বেশি। তো এই ডিফারেন্সটা করলে কি সমস্যা হয়, কোন একটা মেশিনকে যখন আমরা এই ধরনের ডাটা সেট গুলি দেই তখন ও কি করে, ও ভাবে যে ও ওর রেঞ্জ অনেক বেশি, তার মানে ও হয়তো এই বিইউর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, তখন কি করে ওকে বেশি প্রাধান্য দেয়। এই জিনিসটাকে আমরা রিমুভ করতে কি করি, ডাটা ট্রান্সফরমেশন করি, তার মানে বিজিআর বিইউ এসসি এসওডি সবগুলি কলামকে একটা রেঞ্জে নিয়ে আসি। তো ডাটা ট্রান্সফরমেশন বাই স্কেলিং এটা আমরা কত উপায়ে করতে পারি, ফার্স্ট অফ অল হচ্ছে মিন ম্যাক্স স্কেলিং, স্ট্যান্ডার্ড স্কেলিং, ম্যাক্সিমাম অ্যাবসোলিউট স্কেলিং, আর লাস্টলি হচ্ছে রোবাস্ট স্কেলিং। তো মিন ম্যাক্স স্কেলিং কি করে, এটা হচ্ছে এই ফিচার ভ্যালুকে এমন একটা উপায় স্কেল করে যাতে সবগুলি ভ্যালু 0 থেকে 1 এর মধ্যেই থাকে, তার মানে হাইয়েস্ট ভ্যালু হতে পারে 1 আর লোয়েস্ট ভ্যালু 0। এখন এটা আমি 0 1 এ কনভার্ট না করে -1 বা 1 এও কনভার্ট করতে পারি। তারপর কি স্ট্যান্ডার্ড স্কেলিং, তো এটাতে ফিচার গুলিকে এমন ভাবে স্কেল করা হয় যাতে আমার মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0 আর 1 হয়। তো এই নিচে আমি দুটা সূত্র দিচ্ছি যে কিভাবে আমরা এই মিন ম্যাক্স নর্মালাইজেশন বা মিন ম্যাক্স স্কেলিং আর স্ট্যান্ডার্ড স্কেলিং করতে পারি। তো এটা হচ্ছে জেড স্কোর করার সূত্র আর এটা হচ্ছে মিন ম্যাক্স করার সূত্র। তো যে কোনো একটা মিন ম্যাক্স আমরা কি করি, যে কোনো একটা সূত্র থেকে তার মিনিমাম ভ্যালুটা বাদ দেই আর নিচে হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমামের পার্থক্যটা রাখি। তো এই দুইটা ভ্যালু বাদ করলে যেটা আসে সেটাই হচ্ছে যে কোনো একটা রেকর্ডের মান, নর্মালাইজ ভ্যালু। তারপর হচ্ছে কি ম্যাক্সিমাম অ্যাবসোলিউট স্কেলিং। তো ম্যাক্সিমাম অ্যাবসোলিউট স্কেলিং কি করা হয়, যে কোনো একটা ভ্যালু সেটার সাথে কি পুরো একটা কলামের ভিতরে ওর যে ম্যাক্সিমাম অ্যাবসোলিউট ভ্যালুটা আছে আর উপস্থিত ভ্যালুটা, এই উপস্থিত ভ্যালুটা দিয়ে এই ম্যাক্সিমাম অ্যাবসোলিউট ভ্যালুকে বাদ করলে যেটা আসে সেটাই হচ্ছে ওর ম্যাক্সিমাম অ্যাবসোলিউট স্কেল ভ্যালু। আর রোবাস্ট স্কেলিং এ কি করা হয়, এটা হচ্ছে প্রত্যেকটা ফিচারকে এমন ভাবে স্কেল করে, কিভাবে করে আমরা নিচে এই সূত্রটা থেকে দেখতে পাই যে এই একটা রেকর্ডের ভ্যালু এটা থেকে এটা সেকেন্ড কোয়ার্টার যে ভ্যালুটা সেটা বাদ দেয় আর এই পুরো ভ্যালুটাকে বাদ দেয় হচ্ছে এটার ইন্টার কোয়ার্টার রেঞ্জ। তো ইন্টার কোয়ার্টার রেঞ্জ কি, যে থার্ড কোয়ার্টার থেকে ফার্স্ট কোয়ার্টারের যে ডিফারেন্স সেটা।
আর আরেকটা ডাটা ট্রান্সফরমেশন ওয়ে হচ্ছে ডিবি স্ক্যান। তো ডিবি স্ক্যানে কি করি, ডিবি স্ক্যান মূলত হচ্ছে একটা ক্লাস্টারিং অ্যালগোরিদম। তো যে কোনো ক্লাস্টারিং অ্যালগোরিদম আমরা কি কাজ করি, যে অনেকগুলি ডাটা পয়েন্ট দেওয়া আছে সেগুলিকে আমি ডিফারেন্ট গ্রুপ করি, এই গ্রুপ করে তারপরে এই ডিবি স্ক্যানটা কাজ করে। এখন আমরা যে কোনো একটা উদাহরণ দিয়ে দেখবো যে এই গ্রুপিংটা কিভাবে হতে পারে ডিবি স্ক্যানে। অন্যান্য যে আমরা ক্লাস্টারিং অ্যালগোরিদম গুলি করি সেগুলি তো ডিস্টেন্স অনুযায়ী কাজ করে, কিন্তু ডিবি স্ক্যান এটা কাজ হচ্ছে ডেন্সিটি অনুযায়ী। আমি একটা উদাহরণ দিয়ে দেখবো যে ডিবি স্ক্যানটা মূলত কিভাবে কাজ করে। তো আমি গেস করলাম যে এটা হচ্ছে একটা আমার টু ডাইমেনশনাল প্লেন, এটাতে আমার অনেকগুলি পয়েন্ট আছে। তো আমি কি করব, এই ডিবি স্ক্যানে আমার দুইটা প্যারামিটার দেওয়া থাকে, একটা হচ্ছে একটা ক্লাস্টারের ভিতরে মিনিমাম কয়টা স্যাম্পল হলে সেটাকে আমরা ডেন্সিটি বলতে পারি, ডেন্সিটি ক্লাস্টার বলতে পারি। আর আরেকটা হচ্ছে যে এই যে ক্লাস্টার গুলি আঁকবো, এই ক্লাস্টার হচ্ছে কি একটা সার্কেল হিসেবে থাকে, তো এই সার্কেলের মিনিমাম রেডিয়াস কত হতে পারে। তো আমি আমি কি করব, যে কোনো একটা এখান থেকে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে কাজ করা শুরু করব। তো আমি ধরলাম যে আমি ফার্স্ট পয়েন্টের জন্য কাজ করলাম, তো এটা হচ্ছে আমার কি 4 পয়েন্ট, তার মানে এটাকে ধরে যে রেডিয়াসটা দেওয়া এর অনুযায়ী আমি একটা সার্কেল ড্র করব। তো আমি দেখ, এখন আমি যদি বলি যে এই সার্কেলটা হচ্ছে 2 আর এটার ভিতরে মিনিমাম পয়েন্ট থাকতে হবে 2টা, এখন আমি যখন এই পয়েন্টটাকে ধরছি আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা ধরে যদি আমি একটা সার্কেল আঁকি এখানে আমার কি 2টা পয়েন্ট থাকে, তার মানে এটাকে আমি ধরতে পারবো যে একটা ক্লাস্টার। এখন আবার সেম পরের পয়েন্টটার জন্য আমি করি, তো এটা তো আমার কি 2টা মিনিমাম পয়েন্ট পরে, আবার সেম পরের পয়েন্টের জন্য করি। এখন এইভাবে আমার কি করতে হবে, সার্কেল ড্র করতে হবে যতক্ষণ পর্যন্ত না সবগুলি পয়েন্ট শেষ হয়। তার মানে কি, যখনই আমি একটা সার্কেল ড্র করব আমার মিনিমাম পয়েন্ট হতে হবে এটার ভিতরে 2টা, যদি মিনিমাম পয়েন্ট 2টা থাকে তার মানে আমি এটাকে ক্লাস্টার ধরবো, তার মানে আমার এটা হচ্ছে যে ডাটা পয়েন্টটা আমরা চাচ্ছি সেটা। আর যদি এখন আমি এই ডাটা পয়েন্টটা নিয়ে যখন আমি একটা সার্কেল ড্র করবো আমি দেখতে পারবো যে এটার ভিতরে হাইস্ট পয়েন্ট কি 1টা, কিন্তু আমি আমার কন্ডিশনে বলে দিছি যে মিনিমাম পয়েন্ট অবশ্যই 2টা হবে, তার মানে কি এটা সেই কন্ডিশনটা স্যাটিসফাই করে না, তার মানে আমার এই পয়েন্টটা আমার নয়েজ মানে আউটলায়ার, তার মানে এটাকে আমরা কি করব নিব না, এটাকে বাদ দিয়ে দিব। তো এই অনুযায়ী হচ্ছে আমার মেইনলি ডিবি স্ক্যান কাজ করে। তো নেক্সট স্টেপ হচ্ছে ফিচার সিলেকশন। তো ফিচার সিলেকশন আমরা কেন করি, ফিচার সিলেকশন হচ্ছে আমাদের ডাটা সেটে অনেকগুলি অ্যাট্রিবিউট বা ফিচার থাকতে পারে, সেটাকে আমরা রিডিউস করি। কেন রিডিউস করি, আমরা যদি অনেকগুলি ডাটা সেট নিয়ে একটা মডেল তৈরি করি তাহলে কি প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য যে আলাদা কম্পিউটেশন করতে হয় সেটার জন্য আমার টাইমও বাড়ে, প্লাস এই কম্পিউটেশন আর কমপ্লেক্সিটিও বাড়ে। তো সেজন্য আমরা কি করি, ওই অ্যাট্রিবিউট গুলি শুধু রাখি যেগুলি হচ্ছে আমার এই মডেলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা ওই টার্গেট কলামের সাথে একটা স্ট্রং রিলেশনশিপ আছে, আর যদি না থাকে তাহলে আমরা সেই ফিচার গুলি কি করি ডিসকার্ড করে দিই। তো আমার ফিচার সিলেকশনের জন্য মূলত 3টা টেকনিক আছে, একটা হচ্ছে ফিল্টার মেথডস, সেকেন্ড দা র্যাপার মেথডস, আর থার্ডটা হচ্ছে এমবেডেড মেথডস। তো আমরা এখন দেখবো যে এই ফিল্টার র্যাপার আর এমবেডেড মেথডস গুলা কিভাবে কাজ করে। তো ফার্স্টটা হচ্ছে কি ফিল্টার মেথড। ফিল্টার মেথড কিভাবে কাজ করে, এটা হচ্ছে সিলেক্ট করে ফিচার স্ট্যাটিস্টিক্যাল মেজারের উপরে। তার মানে কি, স্ট্যাটিস্টিক্যাল মেজার বলতে বোঝায় যে কোনো একটা ওয়ে ক্যালকুলেট করার, যেমন র্যাঙ্ক ক্যালকুলেট করি, তো এই র্যাঙ্ক ক্যালকুলেট করার জন্য একটা যে কোনো সূত্র থাকবে, তো ওই সূত্র অনুযায়ী আমি কি করব সবগুলি ফিচারের জন্য ক্যালকুলেট করব। তার মানে আমি প্রথমে সবগুলি ফিচার দিয়ে কাজ শুরু করব, তারপর ওই র্যাঙ্ক অনুযায়ী যেগুলি বেস্ট সেগুলি সিলেক্ট করব, তারপর হচ্ছে যেই ফিচার গুলি আমরা পেলাম সেটা দিয়ে আমরা মডেলে দিয়ে দিব ইনপুট হিসেবে। তার মানে এটার কাজটাই হচ্ছে যে আমি আগে সবগুলি ফিচার থেকে র্যাঙ্ক ক্যালকুলেট করে ফিচার সিলেক্ট করে সেই ডাটাটাকে দিব। তো এই ফিল্টার মেথডের উপরে আমার কতগুলি অ্যালগোরিদম হয়, যেমন
ইনফরমেশন গেইন, শাই স্কোয়ার টেস্ট, ফিশার স্কোরস, কোরিলেশন কোএফিশিয়েন্ট, ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড, মিন অ্যাবসোলিউট ডিফারেন্স, ডিসপারশন রেশিও, মিউচুয়াল ডিপেন্ডেন্স আর রিলিফ মেথড। তো আমরা যখন কোড করবো তখন আমরা এখান থেকে যে কোনো দুইটা মেথড নিয়ে দেখাবো যে এটা কোডিং এ কিভাবে কাজ করে। সেকেন্ড মেথডটা হচ্ছে কি র্যাপার মেথড। র্যাপার মেথড কি করে, ফিল্টার মেথড কি করে, সবগুলি ফিচার নিয়ে যেমন একটা র্যাঙ্ক ক্যালকুলেট করে ওই ফিচারগুলি বাদ দিয়ে যেগুলি দরকার সেগুলি নিয়ে কাজ করে, আর র্যাপার মেথড সেভাবে কাজ করে। র্যাপার মেথড কি করে, প্রথমে এই পুরো ফিচারটাকে বিভিন্ন সেটে ভাগ করে। তো কি করে, আমি এখন সেট ওয়ান নিয়ে কাজ করলাম, তো সেট ওয়ানটাকে আমি ফার্স্টে অ্যালগোরিদমে দিলাম, তারপর অ্যালগোরিদম থেকে কি করলাম, আমি দেখলাম যে পারফরমেন্স কেমন, যদি ভালো না হয় তখন আমি কি করবো আবার ব্যাক করবো, পরের ফিচারের জন্য কাজ করবো, তখন আবার এটাকে অ্যালগোরিদমে দিব, তারপরে এর জন্য পারফরমেন্স দেখবো। এভাবে কি করে যে ও একটা যে কোনো একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদমের সাথে ফিট করায়, দেখে যে পারফরমেন্সটা কেমন আসে, যেটার জন্য এই সবচেয়ে পারফরমেন্স ভালো হয় সেই সাবসেটে ও হচ্ছে আউটপুট হিসেবে দেয়। তো আমি কি করি যে এই র্যাপার মেথড দেখার জন্য আমি পারফরমেন্স মেজার করার জন্য যে কোনো একটা স্কোরিং ইউজ করি, কারণ আমরা নর্মালি হচ্ছে অ্যাকুরেসি, F1 স্কোর, এই স্কোরিং গুলি ইউজ করে থাকি। আর এই র্যাপার মেথডের মধ্যে যে অ্যালগোরিদম গুলি আছে সেগুলি হচ্ছে কি, রিকার্সিভ ফিচার ইলিমিনেশন, ফরওয়ার্ড সিলেকশন, ব্যাকওয়ার্ড সিলেকশন, এক্সহস্টিভ সিলেকশন, বাই ডিরেকশনাল ইলিমিনেশন। আর লাস্টলি হচ্ছে কি এম্বেডেড মেথড। এম্বেডেড মেথড হচ্ছে এই দুইটার কম্বিনেশন, আমরা যে তখন ফিল্টার আর র্যাপার মেথড বললাম, এই দুইটা কম্বাইন করে হচ্ছে কাজ করে এম্বেডেড মেথড। তার মানে কিভাবে কাজ করে, ও হচ্ছে একটা ফিচার নেয়, তারপর এটা থেকে সাবসেট কি করে, সাবসেট জেনারেট করে, তারপর কি হচ্ছে এটা অ্যালগোরিদমে ফিট করা দেখে পারফরমেন্স ফিট। এখন ও যে ফিচার গুলি নিতেছে বা সাবসেট গুলি নিতেছে সেগুলি ক্যালকুলেট করার জন্য ও ওই রকম ফিল্টার মেথডের মতো কোন একটা স্ট্যাটিস্টিক্যাল মেজার ক্যালকুলেট করে, সেই অনুযায়ী ও সাবসেটটা হচ্ছে নেয়। তো এই মেথডের ভিতরে যে অ্যালগোরিদম গুলি পড়ে সেগুলি হচ্ছে রিজ রিগ্রেশন, লাসো রিগ্রেশন, ইলাস্টিক নেট আর হচ্ছে র্যান্ডম ফরেস্ট ইম্পর্টেন্স। তো আমরা ফিচার সিলেকশনে যে দুইটা টাস্কের কথা বলছি সেটা হচ্ছে কি কোরিলেশন উইথ দ্য টার্গেট অ্যাট্রিবিউট। তো এটা কি উদাহরণ হিসেবে দেই, যেমন এখন করোনা, করোনার মধ্যে কি জ্বর ঠান্ডার সাথে সাথে আমাদের কোন লক্ষণটা মাস্ট, যেটা হচ্ছে করোনাকে আলাদা করে, সেটা হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা মানে ব্রিথিং প্রবলেম আর হচ্ছে বুক ব্যথা। তো তার মানে করোনার সাথে এই দুইটা ফিচারে কিন্তু অনেক রিলেশন, স্ট্রং রিলেশনশিপ। তো আমরা এটাই করবো ফার্স্ট টাস্কে, যে আমরা দেখবো কোন একটা টার্গেট কলামের সাথে এই যে ফিচার গুলি আছে সেগুলির রিলেশনটা কি, আর সেকেন্ড অফ অল আমরা দেখবো যে ইন্টার কোরিলেশন। এখন আসি যে ইন্টার কোরিলেশন কি, এখন আমার পুরো ডাটার ভিতরে দুইটা ফিচার আছে ধরলাম আমি, যে কোনো দুইটা ফিচার আর কি, একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে ডেট অফ বার্থ। এখন তার ডেট অফ বার্থ দেখে আমি কিন্তু এমনি অনুমান করতে পারি যে তার এজ কি হওয়ার কথা। তার মানে কি এই দুইটা ফিচারের জন্য আলাদা ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, তাই আমরা কি করব যে কোনো একটা বাদ দিয়ে দিব। তো এটা হচ্ছে ইন্টার কোরিলেশন, মানে এই টার্গেট কলাম ছাড়া যে ইন্ডিপেন্ডেন্ট কলাম গুলি থাকে সেগুলি নিজেদের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে ইন্টার কোরিলেশন। কোনো একটা যদি ফিচার অন্য একটা ফিচারের উপর ডিপেন্ডেন্ট হয় বা কোনো একটা ফিচার থেকে যদি আমি বের করতে পারি অন্য একটা ফিচার, তার মানে কি দুইটা রাখার কোনো দরকার নাই, আমরা এটা রিমুভ করে দিব। তো এই যে আমরা তখন যে মেশিন লার্নিং এর কাজগুলি বললাম সেই কাজগুলি যে কোনো একটা প্ল্যাটফর্মে করি অবশ্যই আমরা। তো আমি এখানে যে কোনো পাঁচটা প্ল্যাটফর্মের কথা বলছি, যে এটা ছাড়া আরো অনেক কিছু হতে পারে। তো এই পাঁচটা প্ল্যাটফর্ম হচ্ছে অ্যানাকোন্ডা, যেটা সবচেয়ে বেশি পরিচিত আমরা ইউজ করি, তারপর হচ্ছে গুগল, কলাব, তারপর ক্যাগল, গিটহাব, কাইট। এখন এখান এই প্ল্যাটফর্ম গুলি এক একটা সুবিধা অসুবিধা আছে। যেমন আমরা যদি অ্যানাকোন্ডা বা গুগল কলাবে কাজ করি, আমরা প্রত্যেকটা টাস্কের জন্য যে ফাংশন ইউজ করি সেগুলি আমরা কি করতে হয় ইম্পোর্ট করে নিতে হয় বা আগে ইনস্টল করতে হয়, কিন্তু অন্যান্য যে গিটহাব বা ক্যাগল এগুলো ইনস্টল করার দরকার নেই, কারণ যেহেতু এখানে অনেক ডেভেলপাররা কাজ করে আগে থেকে ইনস্টল করা থাকে, তাই আমাদের এক্সপ্লিসিটলি এটা ইম্পোর্ট করার দরকার পড়ে না। এছাড়া আরো অনেক সুবিধা অসুবিধা আছে, সেটা আর কি ডিটেলস পড়লে জানা যাবে। তো আজকের থিওরি ছিল এই পর্যন্তই, এখন আমরা আর কি কোডিং পার্টি চলি। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা থিওরি খুব সংক্ষেপ সময়ে। স্যার থিওরিতে যদি কারো সমস্যা থাকে বা কোডিং এ, তাহলে যেন মানে আমাদের সেশনের শেষে আর কি সবাই আর কি নোট করে রাখে যে কোনো সমস্যা থাকলে।
দাঁড়ান, আমরা হয়তো কোডিং এর আগেই থিওরিতে কোনো সমস্যা আছে কিনা, যেমন আমিও অনেকের মতন একদম নতুন শিখতেছি, জি স্যার, আমি যা বুঝছি হয়তো 10 থেকে 15% বুঝতে পারছি, যেহেতু আমি অনেক শব্দ অপরিচিত, আর যারা সামান্য একটু কাজ করছে তারা হয়তো অনেক শিখতে পারছে, আমার মতোই হয়তো অনেকে আছে। এখন আমার মতো অনেকের কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে আপনি একটু উপরের কন্টেন্ট গুলোতে যান, উপরের কন্টেন্ট গুলোতে কি আছে? জি স্যার, ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড। যে এখন প্রথমেই আমাদের মেশিন লার্নিং এ কাজ করলে কোন একটা মডেলের ডাটা নিয়ে কাজ করতে হয়, তাই না? সেটা স্ট্যান্ডার্ড ডাটা সেট। এই ডাটা সেটটা আমরা র ডাটা ডাটা হিসাবে পাই। ডাটাটাকে প্রথমে প্রি প্রসেসিং করতে হয়। প্রি প্রসেসিং কেন করি? মনে হয় কাজ করার জন্য করি আমরা, তাই না? যেমন ক্যাডিটিকা 90 একটা ডাটা আছে, কোন একটা ইনটেনশন ডিটেকশনের জন্য, সাইবার অ্যাটাক ডিটেকশনের জন্য, সেখানে প্রায় 10 লাখের মতন ডাটা ছিল। কিন্তু এরপরে এনএসএল কেডিটি নামক আরেকটা ডাটা সেট হয়েছে, এই ডাটা সেটটা হয়েছে কেডিটি কাপ 90 থেকে, সেখানে ডাটা মাত্র 4 লাখ। 4 লাখ না, তাই না? এনএসএল কেডিটি 1.5 লাখ, আগেরটা মনে হয় 4 লাখ ছিল তাহলে। এখন আমরা যদি সেই 10 লাখ ডাটাতে কাজ করি, তাহলে আমাদের কি টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি অনেক বেশি, তাই না? তখন এটাকে, এই যে আমরা বললাম যে নয়েজি ডাটা, তারপর আরো অনেক ডাটা, নাল ডাটা আছে, তাই না? নাল ভ্যালু আছে, ডুপ্লিকেট ভ্যালু আছে, এই ডাটাগুলোকে ক্লিনিং ক্লিন করার পরে আসলে 1.5 লাখ ডাটা পাইছে। সেখানেও আরো কিছু নাল ভ্যালু আছে বিভিন্ন ভাবে। এই যে এনএসএল কেডিটি যেটা 1.5 লাখ এর কথা বলতেছে, 1,48,000 সামথিং, আর ক্রেডিট কাপ 90 ইনটেনশন ডিরেকশনের জন্য প্রায় 10 লাখ ডাটা। তাহলে এই ডাটাটাকে বিভিন্ন নয়েজি, তারপরে ডুপ্লিকেট ভ্যালু, নাল ভ্যালু রিমুভিং করার পর, তারপরে 1,48,000 সামথিং ডাটা নিয়ে একটা ডাটা সেট এসে, যেটা হচ্ছে এনএসএল কেডিটি ডাটা, তাই না? এখন এই ডাটা প্রি প্রসেসিংটা আসলে কি? আমরা এতক্ষণ যে টাইমা বোঝালো, মনে হয় প্রায় 30 মিনিট যাবত বা 45 মিনিট যাবত। যেহেতু এটা একটা ওয়ার্কশপ, ওয়ার্কশপ আর সেমিনারের ভিতরে অনেক পার্থক্য। সেমিনার একজন স্পিকার তার কথা 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা বলে গেলে কথাটা শুনতে ভালো লাগলো, আমরা হাতে তালে দিলাম, চলে গেল সেমিনার, আমরা কিছুটা কিছু জিনিস মনে রাখলাম। আর ওয়ার্কশপ, ওয়ার্কশপ হচ্ছে আসলে আমরা হাতে কলমে কিছু শিখলাম, যেটা আমাকে শিখতে হচ্ছে এখানে। যদিও মেশিন লার্নিং পাইথনের মাধ্যমে আমরা শিখতে চাই, দুইটা সেশন আসলে খুবই কম আমরা জানি, কারণ আমাদের এখানে যদি আরো অনেক এক্সাম্পল থাকতো, প্রাইমার যে এটা ছিল, প্রেজেন্টেশনটা ছিল, তাহলে আমরা আরো খুব সহজে বুঝতে পারতাম। তাহলে সেই প্রেজেন্টেশনটা হতো 1.5 ঘন্টায় বা 2 ঘন্টায়, মানে ফুললি এক একটা বিষয়ের উপর এক একটা এক্সাম্পল দেওয়া থাকলে, কিছু কিছু এক্সাম্পল ছিল, কিন্তু 2 ঘন্টা আসলে ধরে রাখার মতন আমাদের ইন্টারেস্টিং নাই। হয়তো আমরা যেখানে অনেকেই বসে আছি, সেই বসার জায়গায় কারো রুমে হয়তো এসি নাই, গরম লাগতেছে, কারো হয়তো কারেন্ট নাই, আমরা মোবাইল ডাটা দিয়ে দেখতেছি, এই জন্য অনেক সময় এই জিনিসগুলো ছোট করে নিয়ে আসে, যাতে দর্শকদের ধরে রাখতে পারে। আর এখানে আমরা দুইটা সেশন করছি এই জন্য যে আসলে দুইটা সেশনের নিচে সম্ভব না। এখন আমরা অনেক প্রশ্ন জাগতে পারে থিওরিতে, আসলে আমরা জিনিসগুলো শিখছি কিনা, বুঝতেছি কিনা, কারণ যেহেতু এটা ওয়ার্কশপ, আমাকে বুঝতে হবে, বোঝার জন্য আমরা এখানে আসছি। কারণ আমি আগেই বলছি যে একটা প্রজেক্ট তৈরি করতে হলে এখানে যা যা কিছু লাগে মডেলের ভিতরে, প্রথম ডাটা কালেকশন বা ডাটা অ্যাকুইজিশন, ডাটা প্রি প্রসেসিং, এরপর ডাটা ফিচার সিলেকশন, নেক্সট আসে ডাটা স্প্লিটিং, ডাটা ক্লাসিফিকেশন, এটা স্ট্যান্ডার্ড একটা আর্কিটেকচার। এখন এটার ভিতরে ডাটা কেউ ক্লিনিং করতে পারে বা ডাটা প্রি প্রসেসিং করতে পারে, সবগুলোই যে এখানে বিভিন্ন ভাবে আছে, রিমুভ মিসিং ভ্যালু, রিমুভ ডুপ্লিকেট ভ্যালু, তারপরে ডাটা এনকোডিং, লেভেল এনকোডিং, ওয়ান হট এনকোডিং, ফ্রিকোয়েন্সি এনকোডিং, সবগুলো কি দরকার? আসলে আমার মনে হয় সবগুলো দরকার না। আপনি ডাটা ক্লিনিং যে কোনো একটা দিয়ে করতে পারেন, ডাটা এনকোডিং একটা দিয়ে করতে পারেন, অর্থাৎ ডাটার ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কিন্তু আমরা দেখবো সবগুলো এক্সাম্পলে
যেমন ডাটা ট্রান্সফরমেশন আছে, এখানে নর্মালাইজেশন আছে, বেবি স্ক্যান আছে, আরো কিছু এখানে দেখা ডাটা দেখাইছিল নর্মালাইজেশনে, যেমন মিন ম্যাক্স নর্মালাইজেশন, তারপর আরো এফ স্কোর নর্মালাইজেশন, আরো কি কি যেন ছিল, জেড স্কোর নর্মালাইজেশন দেখাই নাই মনে, এরকম আছে জেড স্কোর নর্মালাইজেশন, তাই না স্যার? জেড স্কোর দেখাইছি, স্ট্যান্ডার্ড স্কেলিং যেটা সেটা জেড স্কোর। ওকে, তারপরে স্কেলিং 10 স্কেলিং, ডেসিমাল স্কেলিং আছে, তাই না? এগুলো হচ্ছে কি ডাটা ট্রান্সফরমেশন, ডাটাটাকে আমরা একটা ফরম্যাটে কিভাবে নিয়ে আসবো, বলছিল 0 থেকে 1 এ পর্যন্ত একটা রেঞ্জ ধরবো, এই রেঞ্জের ভিতরে যার ভ্যালু যেটা আসে, অথবা -1 থেকে +1 এরকম একটা আমরা ডাটা ট্রান্সফর্ম করে নিয়ে আসবো, যাতে কম্পিউটারেরও বুঝতে সুবিধা হয় এবং ডাটাটা খুব তাড়াতাড়ি অ্যানালাইজ করতে পারে এবং আমরা আউটলায়ার ডিটেকশন করতে পারি এটার মাধ্যমে। এরপরে আছে ফিচার সিলেকশন। এখন কিডনি ডিজিজ এর জন্য হয়তো এখানে 30টার মতন ফিচার আছে, তাই না? 26টা ফিচার। এখন 26টা ফিচারের সবগুলো ফিচারে কি আসলে দরকার পড়ে? যেমন কিডনি ডিজিজ এর জন্য ওখানে একটা ফিচার আছে, সেটা হচ্ছে জেন্ডার, সেটা ছেলে না মেয়ে, এটা কি আসলে কতটুকু ইম্পর্টেন্ট কিডনি ডিজিজ এর জন্য? সেটার ইম্পর্টেন্স আমরা লক্ষ্য করব, বিভিন্ন অ্যালগোরিদম আছে, এরকম 26টা ফিচারকে সে 0 থেকে 26 পর্যন্ত 25 পর্যন্ত একটা সিরিয়াল করবে, করার পরে যখন দেখবে যে কোন কোন ফ্যাক্টর আছে, যেমন আমি বললাম কিডনি ডিজিজ হতে পারে ছেলে বা মেয়ে দুইজনের যে কোনোরই হতে পারে, এটা অত ইম্পর্টেন্ট না, সেটা হয়তো 25 নম্বরে পড়লো, এখন এটা আমরা রাখতেও পারি নাও রাখতে পারি। এই ফিচারটা অ্যালগোরিদম নিজেই বলে দিবে আপনি এই অ্যালগোরিদম থেকে এই ফিচারে, এই অ্যালগোরিদম এই ফিচার 10টা ফিচার বাদ দিয়ে বাকি 16টা ফিচার নিয়ে কাজ করছে। ফিচার সিলেকশন আসলে আমরা এই জন্যই করি, তিন ধরনের ফিচার সিলেকশন দেখা যাচ্ছে, আমরা যে কোনো একটাই করতে পারি, তাই না? ফিল্টারিং মেথড আছে, রেপন মেথড আছে, এমবেডেড মেথড আছে। এখন এই জিনিসগুলো এইখানে আমাদের ভিউয়ারদের আগে বলা দরকার ছিল, যদি কারো কোনো কোশ্চেন থেকে যায় তাহলে আপনারা পেজ নাম্বার বা ওইটা মনে রাখবেন, কোশ্চেনটা যে আপনি এখানে করতেছেন, কারণ আমরা যদি মাঝখানে কোশ্চেন করি তাহলে স্পিকারের একটু প্রবলেম হয়, সে অনেক সময় ভুলে যায় আসলে কোথায় ছিলাম আর কোথায় আছি মাঝখানে অ্যান্সার দিতে গিয়ে। এই জন্য আপনারা কেউ কোশ্চেন করেন নাই ধন্যবাদ, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বোঝার জন্য তাহলে এটা আমরা এইখানেই একটু ডিসকাশন করতে পারি, আলোচনা করতে পারি, কারণ আমারও অনেক কিছু হয়তো বোঝা হয়নি। স্যার আমি একটা গুগল ডক এর লিংক দিয়েছি, আপনাদের যাদের প্রশ্ন আছে এই ডকে লিখেন আর ইমেল অ্যাড্রেসটা দেন, যেগুলো এই সেটা এটা তো তখন চলে যাচ্ছে অন্যরকম ভাবে একজনের একটা করে অ্যান্সার, আমাদের এখন কোনো কারো মানে কোশ্চেন আছে কিনা এত নাম্বার স্লাইডে বা এই বিষয়টা নিয়ে কারো আছে ভিউয়ার যারা আছেন এখানে? যেমন ডাটা প্রি প্রসেসিং এর ক্ষেত্রে, ডাটা এনকোডিং এর ক্ষেত্রে, ডাটা ট্রান্সফরমেশন এর ক্ষেত্রে, ফিচার সিলেকশনের উপরে যেগুলো এই পর্যন্ত আলোচনা করা হলো, কারো কোনো ধরনের কোশ্চেন আছে যে আপনি এখনো ক্লিয়ার হন নাই জিনিসটা? কারণ আমিও ক্লিয়ার হয়নি, আমি মনে করি যে আমি হয়তো 25% এর মতন বুঝতে পারছি, এরকম হয়তো আমার মতনই অনেকে আছে। স্যার বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এটা আসলে কোশ্চেন মানে হচ্ছে স্যার, আমাদের তো ফিচার সিলেকশনের মেথড গুলো আছে, আমি আসলে কখন বুঝবো যে আমার অ্যালগোরিদম মানে আমার কাজের জন্য আমি কোন মেথডটা ইউজ করব? অনেকগুলো মেথডই তো থাকে, মানে আমার এটা কি কাজ অনুযায়ী ভিন্ন মেথড গুলো স্যার? ফিচার সিলেকশনের কোন মেথডটা আপনি ইউজ করবেন, তাই না? এখানে 3টা মেথড আছে, ফিল্টার মেথড, রেপার মেথড, এমবেডেড মেথড, তাই না? জি স্যার। আপনি যে কোনো একটা মেথড ইউজ করতে পারেন, আপনি যদি ডাটা অ্যানালাইসিস করেন তখন আপনি 3টা মেথড দিয়েই ফিচার সিলেকশন করতে পারেন। আপনি দেখুন কোন ফিচারের জন্য কি কি নেওয়া হচ্ছে, মানে ফিল্টার মেথডের একটা অ্যালগোরিদম দিয়ে, টেকনিক দিয়ে আপনি দেখেন যে এখানে কয়টা ফিচারকে সে রিমুভ করে দিছে, রিডিউস করে দিছে, অর্থাৎ কয়টার উপরে সে ইম্পর্টেন্স বেশি দিছে। রেফার মেথড থেকেও একটা নিয়ে করতে পারেন, আপনি মানে কয়েকটা ফিচার সিলেকশন নিয়েই কাজ করতে পারেন, যে একটা দিয়ে করবেন তা না, আপনি ইচ্ছা করলে 2টা দিয়েও করতে পারেন। এখন 2টা ফিচারে আমরা তো 2টা ডাটা সেট পাবো, তাই না, শেষ পর্যন্ত? জি স্যার। তাহলে 2টা ডাটা সেট দিয়ে আপনি অ্যানালাইজ করতে পারেন যে এই ডাটা সেট দিয়ে আমরা ফাইলগুলো আপনি সেভ করে রাখবেন, যখনই যে ডাটা সেটটা আসবে সেই ডাটা সেটে আপনি ক্লাসিফিকেশন অ্যালগোরিদমে সেটা ফিট করবেন, যে এইটার ক্লাসিফিকেশনে অ্যাকুরেসি কত আসছে আর এইটার কত আসছে, আপনাকে যদি অ্যানালাইজ করতে দেওয়া হয় তাহলে আপনি বেটারটা নেবেন যেটা বেটার রেজাল্ট দিছে, এরকম অনেকগুলো হতে পারে। আমাদের একটা পেপার মনে হয়
ফাইমা কাজ করছে পড়ায় 19টা ফিচার সিলেকশন অ্যালগরিদম দিয়ে কাজ করছে, সে দেখাইছে 19টা ফিচার সিলেকশনের ভিতরে কোন ফিচারগুলো আসলে বেটার ছিল ওই নির্দিষ্ট টপিকসের নির্দিষ্ট ডাটা সেটে। আপনি কি আপনার অ্যানসার বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। মানে কোনটা ফিট হবে সেটা তো মানে মেশিন নিজেও জানে না, মেশিনকে আপনি যেটা দিবেন সেটা দিয়ে আপনি তার রেজাল্টটা পাবেন, আপনি রেজাল্ট কম্পেয়ার করবেন যে এটা দিয়ে করি আমি পাঁচটা অ্যালগরিদম পাঁচটা ফিচার সিলেকশন করলাম, আমি কি আসলে কি চাই, আমি কম ফিচার দিয়ে বেশি একুরেসি পাইতে চাই, তাহলে কম ফিচার কে 26টা ফিচার আছে এটা আমরা হয়তো দেখতে পাবো, কোন অ্যালগরিদম হয়তো 15টা ফিচার সিলেক্ট করছে আর বাকিগুলো রিমুভ করে দিছে, কোন অ্যালগরিদম হয়তো 20টা ফিচার সিলেক্ট করে বাকিগুলো রিমুভ করে দিছে, কোনটা হয়তো 10টা ফিচার নিয়ে কাজ করছে, এই 10টা ফিচার নিয়ে কাজ করে যদি একই একুরেসি পাই তাহলে আমার সেই অ্যালগরিদমটাই তো আমি বলবো বেটার, তাই না? সে ইম্পর্টেন্ট 10টা ফিচার নিছে। আবার আমরা সেভাবেও করতে পারি, এখানে এমবেডেড মেথড বলছে মনে হয়, যদি আমি ফাইমার কাছ থেকে কিছু মানে কাজ করাইতে করাইতে কিছু শিখছিলাম, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন অ্যালগরিদমের কয়টা ফিচার নিছে, চারটা অ্যালগরিদম নিয়ে চারটা মানে ফিচার বিভিন্ন ফিচার গুলো তারা নিয়ে কাজ করছে, রিডিউস করছে, তারা কয়েকটা ফিচার করে রাখছে 10টা 15টা 20টা, এর মধ্যে কতগুলো কমন নিছে, সে কমন ফিচার গুলো নিয়ে আমরা কাজ করতে পারি, কারণ তিনটা অ্যালগরিদমে মনে করছে 1 থেকে 20 পর্যন্ত কোনটা কোনটা সিরিয়ালি কমন আছে সেই ফিচার গুলো নিয়ে আমরা কাজ করতে পারি, কারণ এগুলো তিনটা অ্যালগরিদম বলতেছে যে এগুলো খুব ইম্পর্টেন্ট সিরিয়ালি নাম্বার অনুযায়ী, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমি যা বলছি আমাদের স্পিকাররা কি আমার সাথে একমত নাকি কোনো কিছু ভুল বলছি? আমি বলতেছি আমার আইডিয়ার উপরে আর আপনারা বলবেন এটা মানে স্টাডির উপরে। স্যার আর কি আপনার তিনটা মেথডের ভিতরে যেমন ফিল্টার মেথডটা অনেক সময় বলা হয় যে আপনার স্মল ডাটা সেটের ক্ষেত্রে প্রযোজ্য, আর র‍্যাপারটা আর এমবেডেডটা হচ্ছে লার্জ ডাটা সেট, কিন্তু সব ডাটা সেটের ক্ষেত্রে এটা স্যার মানে না। যেমন আমি যখন স্যার এনএসএল কেডিডি নিয়ে কাজ করছি আমার দেখা গেছে যে অনেক সময় ফিল্টার মেথডের কোন একটা অ্যালগরিদম ভালো কাজ করছে, আবার অনেক সময় র‍্যাপার মেথডের কোন একটা ভালো কাজ করছে, তো এই জন্য আমরা ডাটা সেট অ্যানালাইসিস না করে কোনোটাই বলতে পারি না যে বেস্ট। হ্যাঁ না না সেটাই সেটাই, সে আমরা বলবো না যে কোনটা আসলে বেস্ট, এটা অ্যানালাইসিসই আমাদের বলে দিবে কোনটা বেস্ট সেটাই। আবার ফাইভ একটা জিনিস বলছে যে আমরা যেমন যখন ডাটা স্ট্রাকচার করছি ওইখানে ডাটা মনে হয় ই করার জন্য অনেকগুলো অ্যালগরিদম করছি, ডাটা কি করি আমরা তখন বলে গেলাম ডাটা স্ট্রাকচারে সার্চিং বা আরেকটা কি আছে সর্টিং, ডাটা সর্টিং এর জন্য তাই না 8টা 10টা অ্যালগরিদম করছি, এই 10টা অ্যালগরিদমে কি দরকার ছিল পড়া? 10টাই দরকার ছিল, কেন? কোন অ্যালগরিদম বেটার কিসের জন্য? ছোট ডাটা সেটের জন্য, আবার কোনটা মিডিয়াম টাইপ ডাটা সেটের জন্য নাম্বার অফ ডাটা আর কি, আর কোন অ্যালগরিদম লার্জ ডাটা সেটের জন্য বেটার, সেজন্য এই কেন ফিচার সিলেকশন মেথড গুলো সেরকম ভাবে আপনি যদি স্টাডি করেন তাহলে বুঝবেন যে হয়তো লার্জ ডাটা সেটের জন্য আমার ফিল্টার মেথডটা ভালো বা এমবেডেড মেথড গুলো ভালো। এখানে তিনটা মেথড, তিনটা মেথডের ভিতরে হয়তো 30টার উপরে প্রত্যেকটার মধ্যে হয়তো 10টা 15টা করে এরকম অ্যালগরিদম আছে, টেকনিক আছে বাইর করে। আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? আমরা কোশ্চেন করতে যাতে ভয় বা লজ্জা কোনোটাই না পাই, এখানে আপনাদের স্পিকার হচ্ছে স্টুডেন্ট তাই আমরা হয়তো কোশ্চেন করতে লজ্জা পাবো না, যেটা না জানি যেটা না বুঝি আমি আরেকবার কোশ্চেন করবো তাহলে আমরা শিখতে পারবো। আর আমার স্টুডেন্টদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে, এই জন্য আমি তাদেরকে যখন আমি সুপারভাইজ করি আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখি, সুপারভাইজার যে সে সব কিছু জানে তা না, আমি হয়তো রাস্তা দেখাই দিয়ে এইভাবে করে শেষ পর্যন্ত কাজ সে ওইভাবেই করে, তারা ওইভাবেই করে, হয়তো বলে দেয় যে এইভাবে এটা হবে না এটা এইভাবে করতে হবে। ফাইমা যখন অনার্স এর থিসিস শুরু করছে আমার মনে হয় না যে এখন যতটুকু জানে 5% জ্ঞান নিয়ে শিখছে, শূন্য জ্ঞান নিয়ে আসছিল শিখার জন্য। এরপর তার এই মেশিন লার্নিং এর উপরে 3টা পেপার অলরেডি কনফারেন্সে অ্যাকসেপ্ট হয়েছে এবং অ্যাকসেপ্ট হয়েছে, 2টা অলরেডি সে প্রেজেন্টেশন করছে এবং একটা জার্নালের জন্য জমা আছে। তাই কাজ করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, এটা কঠিন কিছু না। বাংলাদেশ সরকার যারা ICTতে চাচ্ছে যে স্কুলে পাইথন শেখানোর জন্য, বুঝতেই পারছেন স্কুল বা কলেজে, যাতে যারা এই কম্পিউটার সায়েন্সই পড়বে এমন কোনো কথা নেই, যাতে তারা এটা অ্যাপ্লাই করতে পারে তাদের স্ব স্ব
ফিল্ডে পাইথন শিখতে হয়, বিশেষ করে যারা মাস্টার্স করে, এমফিল করে, পিএইচডি করে, তাদের সব জায়গায় এই সিমুলেশন বা রেজাল্ট প্রুফ করার জন্য এক সময় ম্যাটল্যাব ইউজ করতে, এখন 80% চলে আসছে পাইথন। আমাদের অনেক ইভিনিং এর স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি, অনেকের নাম আমি জানি না, যেমন এখানে আনিসা সাবরিনা, আমাদের স্টুডেন্ট আপনি? না স্যার, আমি অন্য ইউনিভার্সিটি। কোন ইউনিভার্সিটির? সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। অসুবিধা নাই, ওইখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে। ফাল্গুনী রায় আমাদের স্টুডেন্ট? নো স্যার, আমি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির স্টুডেন্ট। গুড গুড গুড, অসুবিধা নাই, কিন্তু আমি তার মানে আমি আমার স্টুডেন্টদেরকে চিনি, যাদের ক্লাস একবার করাইছি নাম মনে আছে আমার কাছে, যেমন কানি সারাস আরশাদি আমাদের স্টুডেন্ট, তাই না? জি স্যার, আসসালামু আলাইকুম। আপনি 9 বেসের স্টুডেন্ট, তাই না? জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে ওকে, আপনারা যে যেখান থেকে থাকেন না কেন, সেন্ট্রাল উইমেন্স এ কি অনার্স পড়েন আপনারা? না, কম্পিউটার সায়েন্স এ? জি স্যার। ওকে, কোন ইয়ারে পড়েন? ফোর্থ ইয়ারে। ফোর্থ ইয়ারে, ওকে। আপনাদের প্রজেক্ট বা থিসিস যে ধরনের হলে আপনাদের যাতে আপনাদের কোনো কোশ্চেন আছে এখানে যা বুঝছেন? আমি কিন্তু অনেক কিছু বুঝি নাই, আমার কোশ্চেন অনেক করলে আমি হয়তো কোডিং এর কোশ্চেন গুলো দেখতে চাইবো। আপনাদের যদি এখানে কোশ্চেন গুলো থাকে, যে আমরা আসলে আমি যে কোনো একজনকে জিজ্ঞাসা করতে পারি, ফারজানা মেহতো, আপনি কি বুঝছেন আমরা কেন ডাটা এনকোডিং করব? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমরা ডাটা এনকোডিং কেন করব স্যার? হচ্ছে আমি যতটুকু লাস্টের দিকে ঢুকছি স্যার, যতটুকু বুঝছি যে স্যার ডাটা কোডিং, যদি স্যার আমি পুরোটা দেখতাম তাহলে আমি একটু ভালো করে বুঝতাম স্যার, আসলে ক্লিয়ার না জিনিসটা। ওকে ঠিক আছে, আনিসা সাবরিনা, ডাটা এনকোডিং কেন করি? আমি আপনাদের ক্লাস নিচ্ছি না, আসলে ওয়ার্কশপ মানি হলে গিয়ে বোঝা বুঝতে হবে। মনে আছে আমরা 45 মিনিটের লেকচারে যতটুকু বললাম, আপনার কি মনে আছে ডাটা এনকোডিং কেন করব প্রথমে? ম্যাডাম স্যার ওইভাবে ঠিক মনে নাই, বাট ব্যাপারটা একটুখানি যেটা মনে ছিল যে লাইক ইয়েস হলে জিরো ইউজ করছিল, তারপরে নো হলে ওয়ান ইউজ করছিল, মানে এরকম টাইপের ছিল। এরকম টাইপের, ঠিক আছে, আপনি অ্যানসার ঠিকই বলছেন, কিন্তু আপনি কিন্তু ক্লিয়ার নাই যে ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু আপনাদের এই কোশ্চেন গুলো দরকার ছিল। ডাটা এনকোডিং আমরা কেন করি? এখানে ফাইমা প্রথমেই বলে গেছে যে আমাদের মেশিন আসলে কোনো স্ট্রিং ভ্যালু বুঝতে পারে না, তাকে আমাদের নিউমেরিক্যাল ভ্যালুতে নিতে হয়, তাই না? যেমন ইয়েস নো আছে, যেমন আছে মেল ফিমেল, জেন্ডার মেল ফিমেল, এখন ডাটা মেশিন বুঝবে না মেল ফিমেল কি, তাকে অ্যানালাইসিস করতে হলে মেল কে আমরা ওয়ান দিয়ে এবং ফিমেল কে জিরো দিয়ে এটাকে এনকোডিং করে নেই। এরকম আরো আছে ইয়েস নো, তাই না, সেটাকে এনকোডিং করে নেই, এই জন্য আমাদের এনকোডিং এর দরকার হয়। আবার কোন কোন ডাটা সেট আছে অলরেডি এনকোডেড ডাটা সেট, যেখানে মেল ফিমেল দেওয়া নাই, দেওয়া আছে জিরো ওয়ান, এইভাবে ডাটা সেট তৈরি করা থাকে অনেক সময় অনেক ডাটা সেটে। আগে দেখবেন সেই ডাটা সেটটা কি আছে, জিরো ওয়ান করা আছে, তাহলে আমাদের ডাটা এনকোডিং এর দরকার হয় না। আর ডাটা ক্লিনিংটা কেন দরকার হয় কে বলতে পারেন? বেলাল, বেলাল আছেন? বেলাল হোসেন জি, ডাটা ক্লিনিং আসলে কেন দরকার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ডাটা ক্লিনিং স্যার, আমি যেমন হার্ট ডিজিজ নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে স্যার ব্লাড প্রেশার বা হাইপারটেনশন এটা একটা মিনিমাম রেঞ্জ থাকে, যে রেঞ্জের মধ্যে হলে আমি ডেটাটা নিয়ে কাজ করলে আমি ভালো অ্যাকুরেসি পাবো বা পারফরমেন্স ভালো পাবো, তো এর বাইরে হলে সেক্ষেত্রে ডাটাটা আমার এই ডাটা সেটের ক্ষেত্রে বা হার্ট ডিজিজ ডিটেকশনের ক্ষেত্রে এটা কার্যকরী না, তো সেক্ষেত্রে আমার এই ডাটাগুলো নয়েজি ভ্যালু থাকতে পারে বা ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে বা আউটলায়ার ভ্যালু থাকতে পারে, এগুলো আমরা রিমুভ করার জন্য ডাটা ক্লিনিং করি। আপনি আমার চেয়ে ভালো ভালো বলছেন, এখানে লেখা আছে ডাটা ক্লিনিং করি, মূলত আমরা মিসিং ভ্যালু যদি থাকে সেটা রিমুভ করে দেই, কোন একটা ডাটা আছে মিসিং ভ্যালু, মিসিং ভ্যালুটাকে হয়তো আমরা এটা কমপ্লিট করতে পারি, মিস যেটা আছে সেটাকে আমরা শূন্যস্থানটা ফিল আপ করতে পারি তাকে একটা মেইন মেইন ভ্যালু দিয়ে, তাই না বলছিল?
অথবা ডুপ্লিকেট ডাটা আছে, একই ধরনের ডাটা তো আমাদের একই রেজাল্ট দিবে, তাই না? ডুপ্লিকেট ডাটা গুলোকে আমরা রিমুভ করে দিতে পারি, এটি আসলে হচ্ছে ডাটা ক্লিনিং। আর ট্রান্সফরমেশন তো আগেই বলছি যে জিরো থেকে ওয়ান একটা রেঞ্জের ভিতরে নিয়ে আসা, তাই না? আর আমি সংক্ষেপে ফিচার সিলেকশনের আলোচনাটা এটাই করছি, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন, আমি মাই অ্যানসার দেব। আমি না কারো কোনো কোশ্চেন নাই, ওকে, তাহলে আমরা দ্বিতীয় পর্ব, সেটা হচ্ছে গিয়ে এখন কোডিং এর দিকে যাই। ওখানে আমাদের অনেক ই থাকতে পারে, মানে একটা কোড করতে হলে এই যে এই জিনিসগুলো, এটা ধরে নিলেন যার হার্ট ডিজিজ আছে, কিডনি ডিজিজের ডাটা সেট নিয়ে একটা মডেল তৈরি করে এই কোডটা দিলেই তার অলরেডি একটা প্রজেক্ট হয়ে গেছে। বেলালের জন্য এটা খুবই পারফেক্ট, কিডনি ডিজিজ এবং হার্ট ডিজিজ আপনার আছে মনে হয় 14টা না ফিচার, একই ধরনের একই কাজ, বিভিন্ন ডাটা সেট দিয়ে বিভিন্ন ধরনের জিনিস প্রেডিকশন ডিটেকশন করা হয়। এই জন্য যাদের সাথে মিলেছে আপনি খুব ভালো করে দেখবেন, যারা এখন প্রজেক্ট করতেছেন, যারা করবেন ভবিষ্যতে, তাদের জন্য আমি এই ওয়ার্কশপটা আয়োজন করছি। আপনারা যদি কোশ্চেন না করেন, যদি না জানার চেষ্টা করেন, তাহলে এই ধরনের ওয়ার্কশপ করে লাভ নেই। ওয়ার্কশপের মাধ্যমে আসলে আমারও যেগুলো জানা ছিল না সেগুলো আমি জানতে চাই, কারণ আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা প্রজেক্ট থিসিস করতেছে, তাদেরকে আমি আলাদাভাবে না বুঝাইয়া সবাইকে একসাথে বুঝালাম, এই জন্যই আসলে এটার আয়োজন করে। ওকে ভাই, আপনি তাহলে নেক্সটে যেতে পারেন যদি দেখতে পাচ্ছি এবং এক এক ফলোকে, তো এটা একটা সুবিধা। এখন আমার জন্য স্যার এটা অনেক উপকার হচ্ছে, তো আমি আশা করি যে সবার জন্য এটা উপকার হবে যদি এটা প্রপারলি ইউজ করা হয়, আর এই অনুপাতে যদি কাজ করে দুই দিনের ওয়ার্কশপে স্যার অনেক কিছু শেখা যাবে। মানে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যারা প্রথমে আমার স্টুডেন্টরা কেউ কিন্তু পাইথন আমরা ডাটা মাইনিং ল্যাবে হয়তো বা একটু শিখা যায়, ওইখানে বেশিরভাগই হয়তো ওয়েকা বা অন্যান্য এনভায়রনমেন্ট দিয়ে কাজ করে, পাইথন দিয়েও কিছু কোড করে আর ডাটা মাইনিং এর ল্যাবে কিছু শেখায়। কিন্তু যারা প্রজেক্ট থিসিস করতে আসে তারা কিন্তু নিজেরা ইউটিউব বিভিন্ন ইন্টারনেট থেকে উইকিপিডিয়া থেকে ঘেটে ঘেটে নিজেরাই শিখে নেয়। আপনি যদি নর্মালি 25% শিখতে পারেন নিজে, তারপরে আপনি হেল্প নিয়ে শিখতে পারবেন, ইউটিউব আছে বিভিন্ন আছে, এটা প্রবলেম হবে না। ওকে, এবার আমরা কোডিং এ যাই। প্রথমে প্র্যাকটিক্যাল লাইন আমরা বোঝার চেষ্টা করব, যারা প্রথমেই আসেন হয়তো আপনারা যদি আপনাদের এই এটা এখানে জুপিটারেই করছে, নিজেরাও একটা কোড হাতে কলমে করতে পারলে ভালোই তো, যে কোনো ডাটা সেটা আপনারা হয়তো আগামীকাল আমরা দেখতে পাবো আপনাদের কোশ্চেন, আগামীকাল থাকলে এই কোশ্চেনের গুলোর অ্যানসার দেওয়া হবে। যেমন প্রথমেই লেখছে ইম্পোর্ট নামপাই as np, আবার লেখছে import pandas as td, এই দুটো জিনিস কি আগে প্রথমে বুঝান, তারপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি আপনারা কি করতে চাচ্ছেন। আই এম এটা কি প্রথম শুরু না কোড থেকে? জি স্যার, জি স্যার, যেহেতু আমরা আগেই বলছি যে কোনো একটা মেশিন লার্নিং এর প্রথমে কি করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে, তার মানে কি একটা মেশিনকে আগে বুঝাতে হবে ডাটাটা। তো আমরা আর আরেকটা কথা আমরা বলছিলাম যে মেশিন লার্নিং আমরা যে কাজই করি না কেন সেটা কি করতে হবে, আগে থেকে আমার ইম্পোর্ট করতে হবে। মানে এখন আমি এখানে দুইটা জিনিস ইম্পোর্ট করছি, একটা হচ্ছে নামপাই আর একটা হচ্ছে পান্ডাস। তো আমরা এই দুইটা জিনিস কেন ইম্পোর্ট করছি সেটা বলবো আগে। যেহেতু আমরা এই পুরো একটা প্রজেক্টে বা পুরো একটা কোডিং এ আমরা নাম্বার নিয়ে কাজ করব, তো যে কোনো ধরনের নাম্বার নিয়ে কাজ করতে হলে পাইথনে আমাদের কি করতে হয়, এই নামপাইটা ইম্পোর্ট করে নিতে হয়। আর এই নেক্সট হচ্ছে কি, আমি পান্ডাস ইম্পোর্ট করছি, যেহেতু আমার এখানে মেইন টাস্ক হচ্ছে ডাটা নিয়ে কাজ করা, যে ডাটা কি হবে, কতগুলি কলাম থাকবে, এই কলামের আন্ডারে অনেকগুলি রো থাকবে, তো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা কি করি পান্ডাস ইম্পোর্ট করি। পান্ডাস দিয়ে কল করলে, যেমন আমি ইম্পোর্ট পান্ডাস এস পিডি, তার মানে আমি ওকে সংক্ষেপে একটা নাম দিছি কি পিডি। এরপরে কি করছি, আমি এই ডাটাটাকে রিড করাইছি পিডি.রিড সিএসভি, যেহেতু এই ডাটাটা একটা সিএসভি ফরম্যাটে আছে, তো এই
পান্ডাসের একটা ফাংশন হচ্ছে রিড সিএসভি, তার মানে এই যে সিএসভি ফাইলটা এটাও রিড করবে এই ফাংশনটার মাধ্যমে। তো ফার্স্ট কাজ আমি এটাই করছি যে একটা ডাটা রিড করাইছি পান্ডাস দিয়ে। তো হচ্ছে এইটা ছিল আমার টোটাল ডাটাটা। এই ডাটাটাতে আমার দেখাচ্ছে যে এখানে 400টা রো আছে আর 26টা কলাম আছে। এখন আমি এই ডাটাতে দেখতে পাচ্ছি যে কিছু কিছু কলাম আছে যে ভ্যালুগুলি এন এ এন দেখায়। তার মানে কি, আমি থিওরি পড়ানোর সময় বলছিলাম যে এন এ এন মানে হচ্ছে মিসিং ভ্যালু, মানে এই ভ্যালুটা ওই ডাটা সেটে উপস্থিত নাই। এখন আমি কি করব, আমি এই রিয়েল ডাটাটা আগে দেখাই যে সিএসভি ফাইলটা কেমন ছিল। এই যে এটা হচ্ছে আমার রিয়েল ডাটাটা। তো আমি এখানে কোডিং এ দেখতে পাচ্ছি কি যে আরবিসি কলামে প্রথম দুইটা রো কি ভ্যালুটা নাই। তো এই হচ্ছে এই যে আমার আরবিএস কলাম, এই আরবিএস কলামে প্রথম দুইটা রেকর্ড এই যে এটা আর এটা। এই যে দেখা যাচ্ছে যে ডাটা সেটটার এই দুইটা ফিল্ড খালি, তার মানে এই দুইটা ভ্যালু কোনো কারণে ইনপুট করা হয় নাই। সেম ভাবে এই যে এসওডি একটা কলাম, পিওটি একটা কলাম, এই কলামগুলির ক্ষেত্রেও প্রথম তিনটা ভ্যালু নাই, তার মানে ইনপুট করা হয় নাই কোনো কারণে। এগুলিরই আমরা মূলত নাল ভ্যালু বলে থাকি বা মিসিং ভ্যালু বলে থাকি। আমি মাঝে মাঝে কোশ্চেন এই জন্য করি যে আমার জানার ইচ্ছা, এই জন্য হয়তো বা এই যেটা আমরা নাল ভ্যালু বলতে চাচ্ছি হয় এটা ভুল করে টাইপ করা হয় না, অথবা যে পেশেন্টের ভ্যালু গুলো এখানে দেওয়া আছে সেই পেশেন্টের এই রিপোর্ট গুলো নাই, তাকে পরীক্ষা করেনি, সেটাও হতে পারে, তাই না? এটা তো রিয়াল একটা ডাটা সেট বিভিন্ন পেশেন্টের থেকে নেওয়া হয়েছে, মানে পেশেন্টের হিস্টোরি, এই ডাটা গুলোর যাদের কিডনি ডিজিজ ছিল, হয়তো কোনো কারণে ওই তিনটা ই তার ছিল না, আমরা যেমন এক্সেল ফাইল, ওয়ার্ড ফাইল, সেরকম একটা আছে সিএসভি ফরম্যাট। সিএসভি ফাইলে এই যে কিডনি ডিজিজ সিএসভি, তাই না, লেখা আছে। এটা লোকেশনটা দেখাচ্ছে এইচ ড্রাইভে আছে, মেশিন লার্নিং হোল্ড ফোল্ডার, তারপর আবার প্র্যাকটিক্যাল, এরপরে কিডনি ডাটা আছে সিএসভি। এটা লোকেশনটা দেখায় দিছে, কেন দেখাইছে, এই যে আমরা ডাটা সমান পান্ডা, পান্ডাস কে আমরা এখানে পিডি হিসাবে লিখছি। পান্ডাসটা আমরা লিখতে পারতাম, এখানে আমরা প্রথমে সংক্ষেপ করে নিছি পিডি মানে পান্ডাস, কারণ পান্ডাস এস পিডি। আর এটা হচ্ছে মেশিন লার্নিং এর লাইব্রেরি মনে হয় জুপিটারে, তাই না? এই লাইব্রেরিকে আমরা কল করছি, এই পান্ডাস রিড করবে কি, রিড সিএসভি, অর্থাৎ রিড করবে এই ফাইলটা সিএসভি ফাইলটা। এই ফাইলটা কোথায় আছে সেটা আমাদের এখানে লাল কালিদা মনে হয় দেখাই দিচ্ছে, তাই না? এটাই তো মনে হচ্ছে। জি স্যার, এখন আমরা কি করতে পারি, এই যে এই ফোল্ডার এটা আমি এখানে ডিরেক্টলি রিড সিএসভি ফোল্ডারের ভিতর পাথটা দিয়ে দিছি। যদি আমি এটা না করে ফারস্টে আমি পাথ নামে একটা ভেরিয়েবল কল করে এই পাথটা দেই যে আমার এই ডাটাটা হচ্ছে আমার এই ফোল্ডারে আছে, এই ফোল্ডারে আছে। তো আমি এখান থেকে পাথটা কপি করে যদি আমি আগে থেকে পাথ ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নেই, তাহলে আমার কি হবে, এই রিড সিএসভি এর ভিতরে শুধুমাত্র এই পাথ ভেরিয়েবলটা দিলেই ও পাথটা ধরে ফেলবে, মানে ও বুঝে ফেলবে যে এই পাথের ভিতরে এই ডাটা সেটটা আছে। সেটাই, আপনারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম শিখছেন, তাই না? আমরা একটা কিছু ধরে যান, যেমন পাই এর মান ধরি, পাই ইজ ইকুয়াল টু 3.14 আগেই ধরে নেই, তারপর ওই মানটা না বসে আমরা পাই লিখি, একই রকম। তাহলে আমরা বুঝছি যে ডাটা সেটটা রিড করবে, ডাটা কি কি আছে, কতটা কলাম আছে, কতটা রো আছে। এখানে আমরা 400 ডাটা নিয়ে কাজ করতেছি, 0 থেকে 399 পর্যন্ত আছে, তাই না? 400টা রো আছে, আমরা পুরো ডাটা সেটটা নেই নাই, কারণ তাহলে এটা রান করতে অনেক সময় লাগবে, হয়তো বা এই জন্য 400 নিছে। এখানে হয়তো আরো অনেক বেশি ডাটা আছে, আর কলাম আমরা বাদ দিতে পারি না, কারণ এগুলো হচ্ছে ফিচার, 26টা ফিচার আছে, একটা ফিচার হচ্ছে টার্গেট ফিচার, তাই না, টার্গেট কলাম, টোটাল 25টা এখানেই আছে। এই ডাটা সেট হচ্ছে আমরা ফারস্টে রিড করানোর পর কি আমি দেখতে চাইবো যে এই ডাটাটা কি রকম। তো আমি এই জন্য কি করছি, এই যে পরের লাইনে ডাটা নামে এই জিনিসটা লিখছি, তো এটা লিখলে কি হয় আমার এই পুরো ডাটা সেটটা দেখাবো। এখন আমি দেখতে পারতাছি যে এই ডাটা সেটে ও কি করছে, মাঝখানে কিছু কি বলে রো আছে যেগুলি ডট ডট দেখাচ্ছে, তার মানে মাঝখানে এই রোগুলি আছে, কিন্তু যেহেতু অ্যানাকোন্ডা সবগুলি দেখানো সম্ভব না তাই এরকম ডট ডট দেখাচ্ছে। এখন আমি যদি এখানে ডাটা ডট হেড লিখি, তাহলে হেড লেখার পর আমি কি করব, প্রথম 5টা বা 10টা ডাটা দেখতে পারবো। যখন আমি যদি এটা রান দেই,
যে দেখাচ্ছে যে পাঁচটা রো দেখাচ্ছে, মানে এই পুরো ডাটা সেটের ভিতর ও মাত্র আমাকে পাঁচটা রো দেখাচ্ছে আর কলাম ও ওই যেহেতু 26টা এখানে স্পেস নাই তাই এখানে ডট ডট দেখাচ্ছে। তো এখন এই অপশনটা কি, মানে আমি তো এখানে ফুল ডাটাটা দেখতে পারতেছি না, আমার কয়টা রো কয়টা কলাম পুরোটা দেখতে পারতেছি না। এখন আমি যদি দেখতে চাই পুরো ডাটাটা, যেখানে টোটাল আমি 400টা রোই দেখতে চাই, 26টা কলামই দেখতে চাই, তাহলে আমার অপশনটা কি পাইথনে? এটার জন্য আমি এই যে নিচে একটা কোড লিখছি বা লাইন লিখছি যে পিডি ডট সেট অপশন, যেহেতু এটা ডাটা সেট নিয়ে তাই এখানেও আমরা পান্ডাস ইউজ করছি। আর পান্ডাসের একটা ফাংশন হচ্ছে সেট অপশন। তো সেট অপশনটা কি করে, এই যে আমি এখানে কি করতে চাচ্ছি, এই পুরো ডাটা সেটে যে ডট ডট দা এই রো গুলি বা কলাম গুলি দেখতে চাচ্ছি, তা আমি যদি লিখি যে ডিসপ্লে ডট ম্যাক্স কলাম, তার মানে আমার পুরো ডাটা সেটে সবগুলি কলাম আমাকে শো করবে। এটা হচ্ছে সবগুলি কলাম দেখার উপায়। এই যে আমি পরে ডাটা ডট হেড দিয়ে প্রথম পাঁচটা ডাটা দেখছি যে আমি দেখতে পারতাছি এই ডাটা সেটে টোটাল সবগুলি কলাম আছে। আইমা অনুরূপ ভাবে কি আমরা সবগুলি রো দেখতে পারবো, এরকম কোন মানে কমান্ড আছে যেমন ডা পিডি সেট অপশন ডিসপ্লে ম্যাক্সিমাম রোস? জি স্যার আছে। জাস্ট আমরা কি করতে হবে, সেট অপশনে ডিসপ্লে ডট ম্যাক্স কলাম না দিয়ে ম্যাক্স রো দিতে হবে। এই যে আমি পরের লাইনে ঠিক এই কাজটা করছি, পিডি ডট সেট অপশন ডিসপ্লে ডট ম্যাক্সিমাম রো, এই যে এখন আমার এই যে দেখা সবগুলি রো এখানে যা তুলে আছে। এটা হচ্ছে দুটো অপশন, যদি আমি কোনো ভাবে পুরো ডাটা সেটটা এই অ্যানাকন্ডাতেই দেখতে চাই তখন আমি এই দুটা অপশন জাস্ট দিয়ে দিব, তখন ও আমাকে সবগুলি কলাম আর সবগুলি রো দেখাবে। তারপর নেক্সট কাজ হচ্ছে কি, যেহেতু আমরা ডাটা নিয়ে কাজ করব, তার মানে আমার প্রথম কাজ কি ছিল, এই ডাটা টাইপ সম্বন্ধে জানা যে কি কি ধরনের ডাটা এখানে আছে। তো এটার জন্য কমান্ডটা হচ্ছে কি ডাটা ডট ডি টাইপ, তার মানে কি ডাটা টাইপ গুলি শো করবে। তো এই এই যে আমার এখানে 26টা কলাম ছিল, তো 26টা কলামের ভিতরে যে দেখাচ্ছে যে আইডি কলামটা হচ্ছে ইন্টিজার ডাটা, তারপর এজ থেকে প্রায় এসইউ পর্যন্ত এই চারটা ডাটা হচ্ছে ফ্লোট টাইপ, এরপরে এই যে আরবিসি পিসি পিসিসি এই ডাটাগুলি হচ্ছে অবজেক্ট টাইপ। এই যে আমি এত মানে বারবার বললাম যে আমরা এনকোডিং করবো এনকোডিং করবো, এনকোডিং কেন করবো বলছিলাম যে এই মেশিন কি করে, ও শুধুমাত্র ইন্টিজার ফ্লোটিং এই ধরনের ডাটাগুলি পড়তে পারে, এই যে অবজেক্ট ডাটাগুলি এগুলোও পড়তে পারে না, ও বুঝে না যে এটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি। তো আমার এই টোটাল এনকোডিং এর কাজটাই করবো হচ্ছে এই অবজেক্ট টাইপ যে ডাটাগুলি সেগুলি নিয়ে, সেগুলিকে আমি কনভার্ট করে ইন্টিজার বা ফ্লোটিং এ কনভার্ট করবো। তো এই যে এই ডাটা সেটের ভিতরে আমার অনেকগুলি কলামই দেখা যাচ্ছে যে অবজেক্ট টাইপ আছে। তো আমরা এনকোডিং মূলত এই এই অবজেক্ট টাইপ ডাটাগুলি নিয়ে কাজ করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি এনআইটিবি ইভিনিং 10 ব্যাচের আর কি স্যার, কোশ্চেন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা মনে হয় এর কোশ্চেনটা ফাইমা জি স্যার কোডিং এ তো মনে থাকবে না কি কোশ্চেন ছিল, যখন যে কোশ্চেনটা আছে ওই কতটুকু অংশের ভিতরে আমরা নিতে পারি, কারো কোনো কোশ্চেন থাকলে ওকে করতে পারি স্যার। এটা একটু সুবিধা হবে স্যার। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি জিনিসটা। আর এখানে হচ্ছে আপনি যে সিএসভি ফাইলের যেটা দেখাইলেন আমাদের এক্সেলে ওপেন করে, সেখানে তো আর কি মিসিং ভ্যালু ছিল, সেটা আপনি নাল ভ্যালু দিয়ে আর কি রিপ্লেস করে দিয়েছেন। মানে মেশিন যখন আপনার এই ডাটাগুলো পড়ে, এই খালি ডাটাগুলোকেই ও নাল হিসেবে নামকরণ করে, এই যে দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে কি এখানে যে নাল ভ্যালু দিয়ে যে আপনি রিপ্লেস করে দিলেন, সেই ক্ষেত্রে কি কোনো মানে ক্লাস্টারে কি অ্যালগরিদম কি আপনি ইউজ করছেন যে আর কারো কোন কোশ্চেন থাকলে আপনারা এই সময়ে এটার ভিতরে না বলতে আর কি, পরবর্তীতে মনে থাকবে না। আপনারা তো এখানে বুঝতেই পারছেন যে ও এখানে ডাটা টাইপ জানতে চাইছে, এখানে প্রত্যেকটা 26টা বা 25টা ফিচারের কোনটা কোন ডাটা টাইপ, যেমন আইডি
integer 64 bit er tai na data type integer keno karon data id ta hocche ekta student er id eta ashole amra dhore nechi je numeric value tai na ei jonno integer age seta o hote pare plot plotting dorche karon hote pare age hocche 40.5 tai na মধ্যে আমি ফার্স্টই চেক করব যে ওর মধ্যে কোনো মিসিং ভ্যালু আছে কিনা যেহেতু আমি এই প্রথম এই ডাটা সেট দেখে বুঝতে পারতাছি যে এটার মধ্যে মিসিং ভ্যালু আছে বাট এটা তো আমার কি করতে হবে সব সময় তো দেখা নাও যেতে পারে এতটুকু ডাটা দিয়ে তো আমি কি করব মেশিন থেকে জানতে চাইব যে এখানে কোনো নাল ভ্যালু আছে কিনা তো আমি কি করলাম এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম নাল কলাম সেটার মধ্যে আমি কি করতেছি এই ডাটা ভেরিয়েবলের যে কলামগুলি আছে সেগুলির ভিতরে আমি চেক করতেছি কোনো নাল আছে কিনা এই is null মানে হচ্ছে ও নাল ভ্যালু চেক করবে আর ডট এনি মানে সেটা রোতেও থাকতে পারে কলামেও থাকতে পারে এটার জন্য ক্রিয়েট করা তারপরে আমার কাজ হচ্ছে একটা সামারি বের করা মানে টোটাল কয়টা নাল ভ্যালু আছে এটা তো আমি কি করছি ডাটা ডট ইজ নাল ডট দিয়ে সাম কল করছি এই সাম ফাংশনটার কাজ হচ্ছে টোটাল ভ্যালুটা ও কাউন্ট করে আমাকে দেখাবে তো আমি এই আউটপুটে দেখতে পাচ্ছি যে আইডি equal 0 তার মানে এই আইডি তে কোনো নাল ভ্যালু নেই আবার এজ এ দেখাচ্ছে 9টা তার মানে এই এজ কলামটার ভিতরে টোটাল 9টা নাল ভ্যালু আছে सेम বিপি ব্লাড প্রেসারে দেখাচ্ছে কি 12টা নাল ভ্যালু আছে सेम এসজি তে দেখাচ্ছে 47টা এভাবে ও কি করবে প্রত্যেকটা কলামে টোটাল কতটা নাল ভ্যালু আছে সেটা আমাকে কাউন্ট করে দেখাচ্ছে যেমন আমি লাস্টলি দেখতে পাচ্ছি লাস্টের কলামগুলিতে 2টা বা 1টা করে নাল ভ্যালু আছে এখন আমার কি করতে হবে আমি তো নাল ভ্যালু দেখলাম যে কয়টা আছে এখন আমি দেখতে চাইতাছি এই নাল ভ্যালু টোটাল কি কি কলাম এ রোতে আছে মানে টোটাল রোটা আমি দেখতে চাইছি তো আমি কি করলাম ডাটা ভিতরে এই নাল ভ্যালু রো বা কলাম আমি লিখে দিয়েছি যে এন এর ভিতরে আমি কল করছি কি অ্যাক্সিস 1 এই অ্যাক্সিস জিনিসটা হচ্ছে কি রো বা কলাম কে ডিফাইন করার জন্য এখন আমি যদি বোঝাতে চাই যে আমার শুধু রো গুলোই রিড করব মানে কোন রোতে আছে সেটা রিড করব তাহলে আমি দিব অ্যাক্সিস 0 আর যদি বলি অ্যাক্সিস 1 তার মানে ও শুধুমাত্র আমার কলামগুলি দেখাবে যে যেই যেই কলামগুলিতে নাল ভ্যালু আছে তারপর কি করছি এই নাল কলামটা দিছি তারপর আমি কি করছি ডট হেড মানে কি প্রথম 5টা বা 10টা ডাটা আমি দেখতে চাই যেহেতু এতগুলি ডাটা দেখা আমাদের বোঝা সম্ভব না তো আমরা সবসময় কি করি এই হেডটা মানে হেড ফাংশনটা কল করি তাহলে এই যে দেখাচ্ছে যে নিচে একটা আউটপুট যেখানে 5টা রো এটাতে যে দেখাচ্ছে যে প্রথম রেকর্ডটা 0 নাম্বার রেকর্ডে দেখাচ্ছে কি আরবিসি তে নাল আছে তারপরে এসওডি তে নাল পিওটি তে নাল এরপরে সেকেন্ড কলামে আমরা দেখি আরবিসি তে নাল বিজিআর এ নাল এসওডি পিওটি এগুলিতে নাল আবার আরসি তেও নাল এভাবে মানে যেই যেই কলামগুলিতে নাল ভ্যালু আছে সেই সবগুলো আমাকে দেখাচ্ছে প্রথম 5টা রেকর্ডের জন্য তারপর নেক্সট নেক্সট কাজ কি হচ্ছে আমি বললে এখানে পুরো ডাটা সেটের নাল ভ্যালুটাই দেখতে পারি তাই না হ্যাঁ জি স্যার এটা এনি যদি আমরা হেডটা উঠাই দেই যদি আমরা হেড ফাংশনটা উঠাই দেই তাহলে কি পুরোটা দেখাবে না না স্যার যদি আমি পুরো রেকর্ড দেখতে চাই তাহলে আমার এই যে অপশন সেট করতে হবে যেটা আমি যে প্রথমে দেখালাম হ্যাঁ এই অপশনটা সেট না করলে পুরোটা কখনোই দেখাবে না সেভ করতে হবে এটা জি স্যার এটা সেট করতে হবে তাহলে এটা সেভ করে নাও আমরা পুরোটা দেখি আর আরেকটা ওয়ে আছে যদি আমি এই ডাটাটাই যে আমি এটাতে দেখলাম এটা যদি আমি সেভ করি একটা সিএসবি ফাইল হিসেবে তাহলে আমি দেখতে পারবো আমি কোন অপশনটা করব এখন যে কোন একটা করে দেখা ম্যাক্সটা দেন পরের ওইটা দেন ম্যাক্সটা দেন ওইটা ভালো হবে সেভ পরে করেন পরে নাইলে আবার মিলে যাবে ওইখানে বুঝি নাই ম্যাক্স ম্যাক্স করে পরে ম্যাক্সটা দিয়ে করেন সেভ করলে আবার ড্রাইভে যাবে আর মিক্সড আপ হয়ে যাবে অনেক সেট আছে তো আপনার ওখানে আচ্ছা সমস্যা নেই ঠিক আছে
সরি এই ফাংশন রানের আগে থেকে ই করা তো এইজন্য দেখাচ্ছি যে সবগুলো আবার রান করে আসতে হবে জি স্যার সবগুলো রান করতে হবে মানে অনেক আগে রান করো তো ভুলে গেছে যে কোনটা এই ক্ষেত্রে এই জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে স্পাইডারের কাজ করা একটু আগে ফাইমা যেটা দেখাইছে যে স্পাইডার একটা টুলসের কথা বলছে ওখানে আমি যখনই একটা ভেরিয়েবলের ভিতরে কিছু রাখতেছি কন্টেন্ট প্রত্যেকটা পাশে কিন্তু সেভ হচ্ছে এবং পুরো চার্ট আকারে দেখায় আলাদা আলাদা চার্ট তৈরি করে দেয় আচ্ছা সমস্যা নাই মানে এখানেও তো আমরা রিড করতে পারতেছি এই যে আমি যখন ই করলাম অপশনটা সেট করলাম যে ডিসপ্লে ম্যাক্সিমাম রো এখন আমার কি এই যে দেখেন দেখাচ্ছে আমার সবগুলি রো দেখাচ্ছে এই যে যে রোগুলিতে আমার নাল ভ্যালু আছে তোমার টোটাল নাল ভ্যালু আছে 242টা রোতে 24টা কলামে জি স্যার এড হচ্ছে একটা অপশন এখন দেখা যায় এই যে এখানে আমি সবগুলি রো দেখতে পারলেও সবগুলি কিন্তু কলাম দেখতে পারতেছি না এই যে কলামগুলিতে আবার ডট ডট দেখাচ্ছে তার মানে এখানে যদি আবার আমরা কলামের জন্য অপশনটা সেট করি তখন আমার সবগুলি রো প্লাস সবগুলা কলাম দুইটাই দেখাবে তো এটা হচ্ছে একটা অপশন তারপর কাজ কি যে শুধু মিসিং ভ্যালু আইডেন্টিফাই করলে তো চলবে না আমার কি করতে হবে মিসিং ভ্যালু হয় একবারেই রিমুভ করে দিতে হবে নয়তো মিন মিডিয়ান বা মোড দিয়ে রিপ্লেস করতে হবে তো আমি কি করব এই যে এখানে লিখলাম যে ড্রপ না ইন প্লেস ইকুয়াল টু তার মানে যে যে রো বা কলামগুলিতে নাল ভ্যালু আছে সেগুলি আমার কি করতে হবে ড্রপ করতে হবে ড্রপ না মানে কি ওই পুরো রোটাইও রিমুভ করে দিবে তারপর কি এখন আমি দেখতে চাইবো অবশ্যই যে আসলে কি রিমুভ হয়েছে কিনা আমি কি করলাম ডাটা ডট ইজ নাল সাম মানে ওই যে সামারি যেটা সেই ফাংশনটা আমি আবার কল করলাম তো এই যে এখন আমি আউটপুটে দেখতে পাচ্ছি যে আইডিএইচ কোন একটা রোতেও কিন্তু আমার কোনো নাল ভ্যালু নাই সবগুলি নাম্বার এখন কি জিরো হয়ে গেছে কিন্তু আমার আগে ছিল কি যে 9, 12, 47 এইভাবে ছিল নাল ভ্যালু গুলি তো এই ফাংশনটা করলাম কল করার পর আমার কি হলো সবগুলি নাল ভ্যালু আমার রিমুভ হয়ে গেছে এই জন্য সবগুলি নাল ভ্যালু কি দেখাচ্ছে জিরো তার মানে এই ডাটা এখন আর কোনো মিসিং ভ্যালু নাই বা নাল ভ্যালু নাই তাহলে এখন ডাটা সেটে এই ডাটার পরিমাণ কত থাকলো জি স্যার সেটাই পরে দেখাইছি এখানে আচ্ছা আমি এটা রান করি আরেকবার এবার যদি আমি ডাটার নাম্বার দেখতে চাই তাহলে আমি কি করব এই ডাটাটা রিড করাবো আরেকবার এই যে এখন আমার ডাটা কয়টা আছে যে 147টা রো আর 26টা কলাম কলাম তো আর চেঞ্জ হয় নাই যেহেতু আমি শুধু রেকর্ড গুলি ডিলিট করছি তাই আমার এখন বাকি আছে হচ্ছে 158টা রো তারপর আমি কি করব এই যে আমি যে রিমুভ করলাম নাল ভ্যালু যে রিমুভ করলাম সেটা আমি কি করব এখন অবশ্যই সেভ করব আচ্ছা আপু আমার একটা বিষয় একটু জানার ছিল যদি বলেন জি বলেন আচ্ছা আমরা এখানে মানে আমরা যে ভ্যালুগুলো আসলে নাল ছিল সেগুলো আমরা রিমুভ করে দিয়ে আমাদের হচ্ছে 158টা রো রয়েছে তাই তো আচ্ছা এখন আমরা যদি আসলে এইরকম আমরা যদি আগেই ডিসাইড করে নিই যে আসলে আমরা এইরকম একটা ডাটা বের করতে যাচ্ছি যে যাদের হচ্ছে আর মানে যাদের এজ হচ্ছে অ্যাবভ 40 তাদের হচ্ছে আরবিসি এর কাউন্ট কত যদি এটা আমরা বের করতে চাই সেক্ষেত্রে তো তাও আমাদের আরবিসি ছিল হচ্ছে নাল ভ্যালু ছিল 152টা আমার এই ডাটাটা কিন্তু অলরেডি শুধুমাত্র 400টা রেকর্ড আমি যদি রিমুভ করে দেই আমার কিন্তু মাত্র 158টা থাকে তবে এই 158টা রেকর্ডে অবশ্যই কোন একটা কলামে সেই কলামের অবশ্যই এরকম ভেরিয়েশন কম থাকবে তার মানে ম্যাম আপনার টোটাল ডাটার 3/1 হচ্ছে যে আমরা হচ্ছে কাজের জন্য ইউজ করতে পারতেছি এবং সেটাও পার্টিকুলারলি আমি যেমন যেমন আমি যে কোয়েরিটা বললাম হ্যাঁ হ্যাঁ আপনার কোয়েরিটা ছিল কি আমি বলি তাদের আরবিসি কত এটা কিন্তু আমরা এখান থেকে এখন আর বের করতে পারবো না কোনো ভাবে হ্যাঁ সম্ভব না কারণ ওর কোন একটা রেকর্ড বেশি আছে কোন একটা রেকর্ড একদম কমে গেছে মানে ক্যারেক্টারিস্টিক যেটা বলি যদি যেমন আমি এখানে একটা কলামের কথা বলি যে আমি ধরলাম যে লাস্ট কলামটাই মানে টার্গেট কলামটা কি হয় তার কিডনি ডিজিজ আছে নয়তো নাই এখন যদি আমি ডাটা রিমুভ করার পর দেখলাম যে বেশিরভাগ রেকর্ডই হচ্ছে শুধুমাত্র যে ইসের জন্য ডিজিজের জন্য কিন্তু ডিজিজ নাইয়ের জন্য কিন্তু ওইরকম ভাবে রো থাকে না তাহলে ও কি করবে ও কিন্তু ডিজিজ নাইয়ের প্যাটার্নটা ওইভাবে চিনতে পারবে না কারণ ও কিন্তু বেশি জিনিস চিনছে যে ডিজিজ হওয়ার প্যাটার্নটা তো এই জন্য একটা সমস্যা তো এটা আমি আর কি নেক্সট আমরা এখানে আগে বলছিলাম যে আমরা দুই দুই ভাবে এটাকে ফিল আপ করতে পারি মিসিং ভ্যালু ফিলিং তাই না
আর একটা হচ্ছে মিসিং ভ্যালু রিমুভ। আমরা এখানে মিসিং ভ্যালু কিভাবে রিমুভ করব, যদি আমার এখানে 5 লাখ 10 লাখ ডাটা থাকতো আমরা না হয় 100 200 500 ডাটা রিমুভ করে ফেলতাম, কোনো প্রবলেম ছিল না, তাই না? জি স্যার। ধরে নিলাম আর ছোট ডাটা সেটে আমরা সেটা চেষ্টা করব যে যেহেতু সেটাকে ফিলিং করার জন্য আমরা বিভিন্ন পন্থায় দেখাচ্ছি। বুঝতে পারছেন? আপনার কোশ্চেন সঠিক আছে, যে কোশ্চেনটা আমিও করতাম যে আমরা তো তাহলে তিন ভাগের দুই ভাগ ডাটাই রিমুভ করে ফেললাম, এই সামান্য ডাটা নিয়ে আমরা কি কাজ করব, আমরা একুরেট রেজাল্ট পাবো কিনা, এই জন্য আমরা দেখাচ্ছি কিভাবে রিমুভ করব। আবার এই ডাটা গুলো কি আগে বলা ছিল যে এটা আমরা ফিলিং এ করতে পারি, যে নাল ভ্যালু গুলো আছে কিভাবে করব, যে এভারেজ বাইর করে তারপরে সেই মানটা বসাই দিব ওখানে, তাই তো? আমি জাস্ট মানে আমরা হচ্ছে জাস্ট ওয়ে শিখবো যে কিভাবে এই কাজগুলা করে, এর মানে হচ্ছে এটা না যে আমরা এই টাকার জন্য এই কাজগুলা করবো, আমরা শিখতেছি যে টেকনিক গুলা কিভাবে কাজ করে। তো আমরা দেখলাম যে মানে ফিলিং মিসিং বলে ওইসব ডাটা গুলির ক্ষেত্রেই কারেক্ট যেগুলিতে অনেক বেশি রেকর্ড আছে, ছোট ডাটার ক্ষেত্রে আর কি বেশি রিমুভ হয়ে যায়, তো সেজন্য ও প্যাটার্ন ধরতে পারে না, তখন ওর কিন্তু অটোমেটিক পারফরমেন্সও খারাপ হবে ও যদি প্যাটার্ন না ধরতে পারে। ওকে ঠিক আছে, নেক্সটে যাও তাহলে। আমরা যখন অনেক ডাটা থাকবো আমরা রিমুভ করতে পারি, না হয় আমরা সেটাকে ফিল মানে ই করে দিব, মিসিং ভ্যালু ফিল করে নেব, ফিলিং করে নেব। তো আমার সেকেন্ড অপশন ছিল যে মিসিং ভ্যালু কি ফিল করা। তো এখন আমি এই ডাটা সেটটা খেয়াল করলে একবার দেখতে পারবো যে এখানে আমার কিন্তু অনেকগুলি কলাম অবজেক্ট টাইপ। এখন আমি মিসিং ভ্যালুর স্লাইডে যাই, আমি স্লাইডটা টার্ন করি, আমি দেখাই। মিসিং ভ্যালু রিপ্লেস করার জন্য কি আমরা মিন মিডিয়ান অথবা মোড দিয়ে রিপ্লেস করি, তার মানে মিন বেট করতে হলে কি করতে হবে, আমার এই টোটাল রেকর্ডে যেগুলি আছে সেগুলি যোগ করার পর রেকর্ড সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখন এই অবজেক্ট গুলি এগুলি তো মেশিন চিনেই না যে এগুলি কি, তো এগুলি যোগ করব কিভাবে, আর স্ট্রিং টাইপ তো যোগ করা সম্ভব, যেমন এখানে যে আরবিসি ভিতরে আছে নর্মাল অ্যাবনর্মাল, তো নর্মাল অ্যাবনর্মাল এই ডাটা গুলিকে কি ও যোগ করে কোনো একটা আউটপুট দিতে পারবে, ও তো পারবে না। তো এই জন্য আমার এই ডাটা সেটটার ক্ষেত্রে বা যে কোনো অবজেক্ট টাইপ ডাটার ক্ষেত্রে আমার কি করতে হবে, ফিলিং মিসিং ভ্যালুটা আগে করা সম্ভব না, ওকে আগে কি করতে হবে এনকোডিং করে নিতে হবে, তার মানে কি ওকে আগে নাম্বারে কনভার্ট করতে হবে, যে নর্মালের জন্য জিরো অ্যাবনর্মালের জন্য ওয়ান, এভাবে আগে ওকে নাম্বারে কনভার্ট করতে হবে যাতে ও যোগ করে মিন মিডিয়ান বা মুড বের করতে পারে, আর যদি মিন মিডিয়ান মুড বের করতে পারে তখন তো যে কোনো একটা দিয়ে ফিল করতেই পারে। তো এই জন্য আমরা কি করবো, ফার্স্টে এই কাজটা করতে পারবো না এই ডাটার ক্ষেত্রে, যেহেতু এখানে সবগুলি মানে বেশিরভাগ কলামই হচ্ছে অবজেক্ট টাইপ। তো এই জন্য আমি কি করি, আমি এই ডাটা সেটের ক্ষেত্রে আগে ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করছি। তো কিভাবে করে ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করার জন্য আমি একটা ফাংশন কল করছি যে ডাটা ডট ডুপ্লিকেটেড, তার মানে ও আমাকে সবগুলি রেকর্ডের ভিতরে কোথায় ডুপ্লিকেট ভ্যালু আছে সেটা দেখাবে। আমি দেখতে পাচ্ছি যে আমি এই ডাটা সেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই যে 3, 9, 11 এই সবগুলি কি মানে এখন এই মুহূর্তে যে ডাটাটা উপস্থিত আছে তিন নাম্বার ওটা ফলস। ফলস মানে কি, এখানে ডুপ্লিকেট ভ্যালু নাই, নাইনেও ফলস, মানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ রেকর্ড গুলি আমার ফলস দেখাচ্ছে। যদি ট্রু হতো তার মানে এখানে ডুপ্লিকেট ভ্যালু উপস্থিত, যেহেতু ফলস তার মানে এই ডাটা সেটটার মধ্যে এই মুহূর্তে কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই। নেক্সটে কি করব, আমি যদি মানে এই ডুপ্লিকেট যে ডাটা গুলি আছে সেগুলি যদি কোনো একটা দেখতে চাই যে কোন কোন রেকর্ড গুলি ডুপ্লিকেট, তো এটার জন্য আমি এটা কল করব, এটা কি হচ্ছে এই লোকেশন, লোকেশন ফাইলটাতে কি করব আমি দিয়ে দিব যে আমি কোন কোন রেকর্ড গুলি দেখতে চাচ্ছি। তো লোকেশন ফাইলের ভিতরে আমি ফাংশনটা কি করছি যে ডাটা ডট ডুপ্লিকেটেড, মানে যেই যেই রো গুলি ডুপ্লিকেট শুধুমাত্র আমাকে সেটা দেখাও। তা আমার যেহেতু এই ডাটা সেটা আমি দেখলাম যে সবগুলি আমার ফলস দেখাচ্ছে, তার মানে কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই, এজন্য আমার কি আউটপুটে কিছু দেখায় নাই, তার মানে ডুপ্লিকেট ভ্যালু নাই। এখন যদি আমার এমন কোনো ডাটা সেট নিতাম যেখানে যদি ডুপ্লিকেট ভ্যালু থাকতো, ডুপ্লিকেট ভ্যালু মানে কি একটা একটা হুবহু ডুপ্লিকেট, যেমন আমি এখানে একটা উদাহরণ হিসেবে রাখছিলাম যে আমার এই 4 নাম্বারটা হুবহু 6 নাম্বারটার রেকর্ডের সমান, তার মানে কি আমি হয় 4 নাম্বারটা রাখতে পারি নয়তো 6 নাম্বারটা রাখতে পারি, সেটা হচ্ছে আমার ডিসিশন যে আমি কি ফার্স্টের গুলা রাখবো নাকি লাস্টের গুলা রাখবো। তো আমি কোডিং এ ঠিক সেম জিনিসটাই আমি কল করে মানে বসাইতে পারি যে আমি ফার্স্টটা রাখতে চাই নাকি লাস্টটা। তো এই যে আমি ডুপ্লিকেট রিমুভ করার জন্য আমি একটা ফাংশন কল করছি ড্রপ ডুপ্লিকেটস,
আর আমি বলছি যে কি পিকল ফার্স্ট, তার মানে তুমি শুধুমাত্র ফার্স্টের দিকে কলামগুলি রাখবা আর লাস্টের গুলি ডিলিট করে ফেলবা। তো সেম ভাবে আমি ফার্স্টের জায়গায় যদি লাস্ট লিখি তার মানে ও ফার্স্টের কলামগুলি ডিলিট করবে আর লাস্টের গুলি রাখবে। তো এই যে এই ডাটা সেটের সাথে আমার কোনো পরিবর্তন হয় নাই যেহেতু এখানে কোনো ডুপ্লিকেট নাই, কিন্তু যদি থাকতো তাহলে আমাকে অবশ্যই দেখা। তারপর নেক্সট কাজ কি, এই যে আমি ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করলাম সেই ডাটা সেটটাকে অবশ্যই আমার সেভ করতে হবে। আমি কি করছি যে ডাটা ডট টু সিএসবি, টু সিএসবি ফাংশনটার কাজই হচ্ছে এই ডাটাকে একটা সিএসবি ফাইল হিসেবে সেভ করা। তো আমি এরপরে লোকেশন দিয়ে ওর একটা নাম দিছি যে ডাটা ডুপ রিমুভ, মানে ডুপ্লিকেট ডাটা রিমুভ করার পর যে ডাটাটা সেটার আমি একটা নামকরণ করে দিছি আর ওর লোকেশন দিয়ে দিছি যে এইখানে এই নামে তুমি ডাটাটা সেভ করবা। তারপর এবার আমরা আসি এই ফিলিং মিসিং ভ্যালুটা আমরা এখন দেখবো না, যেহেতু আমি আগেই বলছিলাম যে মিসিং ভ্যালু ফিল করতে হলে আমার আগে এনকোডিং করে আসতে হবে এই ডাটার জন্য। তো আমরা ফার্স্টে আমরা এনকোডিং এর পার্টটা দেখবো। তো এনকোডিং আমার এনকোডিং এর ভিতরে তিনটা জিনিস ছিল, তোমার এনকোডিং এর ভিতরে কি কি ছিল, লেভেল এনকোডিং, ওয়ান হট এনকোডিং আর ফ্রিকোয়েন্সি। তো লেভেল এনকোডিং কি করি, যে 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 অবজেক্ট টাইপ কলাম গুলি আছে এগুলিরে আমি শুধুমাত্র অ্যালফাবেটিক্যালি কি করব, মানে রিপ্লেস করব যে কোন একটা নিউমেরিক ভ্যালু দিয়ে। তো আমি দেখতে পাচ্ছিলাম যে জিএম কলামে আমরা কি করছি যে ইয়েস ভ্যালু, নো ভ্যালু এই দুইটা ভ্যালুই ছিল, এই টাইপ ভ্যালু ছিল। তো আমি কি করছি যেহেতু অ্যালফাবেটিক্যালি এন ওয়াই এর আগে আসে তো ও তো কি করবে জিরো থেকে না সরি ওয়ান থেকে করা শুরু করবে নামকরণ। তো নো কে দিবে ওয়ান আর ইয়েস কে দিবে টু, যেহেতু আমি আগেই বলছি যেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আর কি কাজ করে। তো আমি কি করছি আমি এই লেভেল এনকোডিং করার জন্য আমি যে ডাটাটা আর কি নাল রিমুভ করছিলাম সেই ডাটা নিয়ে কাজ করছি। তো আমি ফার্স্টে কি করছি ডাটা দিয়ে ডাটা একটা অবজেক্টের ভিতরে পিডি ডট রিড সিএসবি, মানে আমি যেই ফাইলটাতে এনকোডিং করতেছি সেটা আমি রিড করলাম। তারপর আমি কি করছি ডাটা ভেরিয়েবলটা কল করছি শুধুমাত্র দেখার জন্য এটার ভিতরে কি কি ডাটা আছে। এখন আমি এই ডাটা সেটটা একটু ফলো করলে দেখতে পারবো যেখানে আননেম জিরো এই নামে একটা কলাম আছে। এখন এটা কি, এই কলামটা কই থেকে আসলো, এটা তো আমার ডাটা সেটে ছিল না। তো এইটা হচ্ছে পাইথনের প্রত্যেকটা ফাংশন কল করার সময় বা প্রত্যেকটা কাজ করার সময় এরকম একটা কলাম আসবে, যেমন আননেম জিরো, এরপরে যদি কোনো কলাম থাকে সেটা হইবো আননেম ওয়ান টু এইভাবে। তো এখন এই কলামটা তো আমার ডাটা সেটের না, তার মানে এটা একটা মানে মানে এই কলামটার কোনো কাজ নেই, এটা ডিলিট করে দিতে হবে। তো আমি কি করছি আমার এই ডাটা থেকে এই যে আবার সেম ভাবে ড্রপ ফাংশনটা কল করছি। ড্রপ ফাংশনটার কাজই হচ্ছে কি কোন একটা রেকর্ড বা কোন একটা কলাম বা রো এগুলি ডিলিট করে দেওয়া। আমি ড্রপ এর ভিতরে আমি কি করছি এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে শুধুমাত্র আমি এই কলামের নামটা দিয়ে দিছি। তারপর কি বলছি x is equal 1, 1 মানে হচ্ছে কলাম, তার মানে তুমি হচ্ছে এই আননেম জিরো নামে যে কলামটা আছে সেটা তুমি ড্রপ করে দিবা বা রিমুভ করে দিবা। তো এবার রিমুভ করার পর আমি দেখতে চাইবো যে আসলে কি রিমুভ হয়েছে কিনা। তো আমি কি করবো যে এই ডাটা আবার কল করলাম, তো আমি দেখতে পারলাম যে এই আমার যে আউটপুটটা সেটার ভিতরে আননেম জিরো নামে কোনো কলাম নাই, তার মানে আসলে এটা ড্রপ হয়েছে। তো নেক্সট কাজ কি, আমরা যেটা মেইনলি দেখতে চাইছিলাম যে আমরা কি করব এনকোডিং করব। আর এনকোডিং কাদের জন্য করব, এই পুরো ডাটা সেটে যে যে অবজেক্ট টাইপ কলাম আছে সেগুলির জন্য, তার মানে কি আমার এই আরবিসি পিসি পিসিসি বিএ তারপরে কি নিচে এসটিএন জিএম সিএডি অ্যাপেট এই এই কলামগুলির জন্য আমরা এনকোডিং পারফর্ম করব। আর সেটা হচ্ছে কি লেভেল এনকোডিং। তো লেভেল এনকোডিং কি একটা ডাটা প্রিপ্রসেসিং এর স্টেপ। এর জন্য আমরা কি করতে হবে এই এনকোডিং করার জন্য পাইথনে যে যে ফাংশন আছে বা মডিউল আছে সেগুলি ইম্পোর্ট করতে হইব। তো আমি কি করছি ফার্স্টে এই ডাটা প্রিপ্রসেসিং এই কাজগুলো করার জন্য এসকিউএল লার্নে আমার অনেকগুলি ফাংশন থাকে। তো আমি কি করছি এসকিউএল লার্ন থেকে আমি কাজ করবো কি শুধুমাত্র প্রিপ্রসেসিং এর। তো আমি এই প্রিপ্রসেসিং এর ফাংশনটা কল করছি। তারপর কি করতে হবে এই প্রিপ্রসেসিং এ তো অনেক ধরনের প্রিপ্রসেসিং হইতে পারে, কিন্তু আমি এখন কাজ করব কি শুধুমাত্র লেভেল এনকোডিং এর। তো আমি কি করছি লেভেল এনকোডার একটা অবজেক্ট ক্রিয়েট করে এই প্রিপ্রসেসিং থেকে যে লেভেল এনকোডার ফাংশনটা আছে শুধুমাত্র সেটা কল করছি। এখন আমি কি করব
এই যে যে কলামগুলি অবজেক্ট টাইপ আছে সবগুলি কলামের জন্য আমার লেভেল এনকোডারটা পারফর্ম করতে হবে, মানে এনকোডিং করতে হবে। তা আমি কি করছি, আমি একটা নতুন নাম দিচ্ছি, তার মানে এই ডাটা সেটে ব্র্যাকেট দিয়ে যে নামটা দেওয়া এটা হচ্ছে নতুন একটা কলাম ক্রিয়েট হবে এই অবজেক্টটা। তো এটা কিভাবে ক্রিয়েট হবে আমি দিছি, তারপর কি লেভেল এনকোডার ডট টি ট্রান্সফর্ম ডাটা আরবিসি, তার মানে উপস্থিত যে আরবিসি কলামটা সেটার উপরে ও লেভেল এনকোড করে কি করবে এই আরবিসি এলি নামে একটা কলামে সেভ করবে। তা আমি কি করছি এরকম ভাবে প্রত্যেকটার জন্য আমি এই লেভেল এনকোডারটা কল করছি, যতটা কলাম আমার অবজেক্ট ট্যাগ ছিল সবগুলির জন্য। তো আমি এবার দেখি যে আসলে কি এনকোডিং হয়েছে কিনা। এই যে দেখি এটা হচ্ছে আমার এনকোডিং করার পরে ডাটাটা। তো আমার যে যে কলামগুলি ছিল অবজেক্ট যেমন আরবিসি, এবার আমি দেখি আরবিসি লেভেল এনকোড করার পর কি হয়েছে। এই যে এটা হচ্ছে আরবিসি রিয়েল কলামটা যেটা ছিল নরমাল অ্যাবনরমাল অ্যাবনরমাল, এখন এই আরবিসি এনকোড করার পর কি হয়েছে 100। যেহেতু আমার এ এই অ্যালফাবেটটা কি এন এর আগে, তাই ও এই অ্যাবনরমাল কে 0 দিয়ে রিপ্লেস করছে আর নরমাল কে 1 দিয়ে রিপ্লেস করছে। সেম এই যে যতগুলি আমি কলামের জন্য করতে চাইছি এই সবগুলির জন্য একটা একটা কলাম ক্রিয়েট হইছে লেভেল এনকোড করার পর। এখন আমার নেক্সট কাজ কি, আমি তো এনকোড করে ফেলছি আর মেশিন তো আমার ওই এই নাম্বারগুলি রিড করতে পারবে, কিন্তু এই স্ট্রিংটা রিড করতে পারবো না, আর স্ট্রিংটা রিড না করার জন্যই তো আমি এনকোডিং করলাম। তার মানে আমার নেক্সট কাজ হবে কি, এই যে অবজেক্ট কলামগুলি ছিল রিয়েল ডাটা সেটে সেগুলি রিমুভ করে দেওয়া। তো আমি আরেকটা জিনিস দেখবো যে আসলে এই কোনটা কোনটা দিয়ে রিপ্লেস হয়েছে। যেমন আমি জাস্ট একটা কলামের জন্য দেখাইছি যে ডাটা মধ্যে কি এই ক্লাসিফিকেশন কলামটা ডট ইউনিক, তার মানে কি কি ভ্যালু এই ক্লাসিফিকেশন উপস্থিত ছিল প্রথম অবস্থায়। তো আমার প্রথম অবস্থায় ছিল কি সিকেডি নট সিকেডি, মানে কিডনি ডিজিজ নট কিডনি ডিজিজ। এখন আমি নতুন যে কলামটা লেবেল এনকোড করার টুল ক্রিয়েট করছি সেটা দেখবো যে এবার ওরা কিভাবে কনভার্ট করলো। এই জন্য আমি কি করছি এই ডাটা ক্লাসিফিকেশন এলি ডট ইউনিক দিচ্ছি, তার মানে এটা হচ্ছে লেভেল এনকোডেড কলামটা। তো দেখতে পাচ্ছি যে এখানে একটা কোশ্চেন ছিল আর কি, জি এখানে কি শুধুমাত্র ক্লাসিফিকেশন করা হচ্ছে নাকি প্রেডিকশনও করা হচ্ছে? ও আজকে ভাই আমরা ফিচার সিলেকশন পর্যন্ত দেখব। তো মানে আমার পার্টে ক্লাসিফিকেশনটা নাই, ক্লাসিফিকেশন বা ক্লাস্টারিং যাই বলেন সেটা হচ্ছে মানে কালকের পার্টে দেখবেন, কিন্তু টোটাল একটা প্রজেক্ট কি পর্যন্ত দেখানো হবে। আচ্ছা আমরা যেটা আর কি দেখতেছিলাম যে আমি দেখলাম কি ও সিকেডি কে 0 তে কনভার্ট করছে আর নট সিকেডি তে 1, যেহেতু সিকেডি আমার অ্যালফাবেটিক্যালি সি পরে আর নট সিকেডি তে এট পরে, তো আমার সি হচ্ছে এন এর আগে, তাই ও সি কে 0 তে কনভার্ট করছে আর নট সিকেডি তে 1 এ কনভার্ট করছে। এবার ঠিক আমরা প্রত্যেকটা যে যে কলামগুলিকে লেবেল এনকোড করলাম সবগুলির জন্যই দেখতে পারি যে কিভাবে কনভার্ট করছে। আমরা জাস্ট একটার জন্য দেখাইছি যে একটার জন্য কিভাবে চেক করব যে কি কি ভ্যালু এই কলামটার ভিতরে আছে এই মুহূর্তে। তো তারপর আমার নেক্সট কাজ কি হবে যে এই যে এনকোড করার আগে যে ভ্যালুগুলি যেমন আরবিসি পিসি এগুলি ডিলিট করে দেওয়া মূল ডাটা সেট থেকে। তো আমি কি করলাম ডাটা ডট ড্রপ, ড্রপের ভিতরে এই যে অরিজিনাল কলামগুলি সেগুলি যে আরবিসি পিসি পিসিএ এই সবগুলি, আর আমি এখানে লিখে দিচ্ছি কি অ্যাক্সেস 1, তার মানে কলাম এই নামে যে যে কলামগুলি আছে সেগুলি তুমি ডিলিট করে ফেলবা। তো এটা রান করার পরে এবার আমি চেক করবো যে আসলে কি এগুলি রিমুভ হয়েছে কিনা। তো আমি কি করলাম এই যে ডাটা ভেরিয়েবলটা এটা রান করলাম, রান করার পর দেখতে পাই যে হ্যাঁ আসলে এই যে আমার ওই আরবিসি পিসি বিসি পিসিসি এই কলামগুলি কি কার আগে ছিল, যেমন এস ইউ এল এগুলোর পরে ছিল। তো আমি এস ইউ এল এগুলোর পরে দেখতে পাচ্ছি যে এই নামে কোনো কলাম এই মুহূর্তে নাই, কিন্তু লাস্টে যে আমরা যে এনকোড করলাম সেই কলামগুলি আছে, তার মানে কি এনকোডিং হয়েছে। তো আমি এরপর কি করব, আমি যে এনকোডিং করলাম এই ডাটাটাকে সেভ করে রাখতে হবে যদি নেক্সট কোনো কাজ করতে চাই। তো আমি কি করলাম ডাটা ডট টু সিএসভি ফাংশনটা কল করলাম আর লোকেশন দিয়ে দিলাম প্লাস, লোকেশন দেওয়ার সাথে সাথে আমার কি করতে হবে এই ডাটার একটা নাম দিতে হবে। তো আমি নামটা কি দিয়েছি এল এনকোডার ডট সিএসভি, তার মানে এই লোকেশনে এই নামে একটা ফোল্ডার সেভ সিএসভি ফাইল সেভ হবে। তো এবার আমি চেক করি যে আমার এনকোডিং করার মূল উদ্দেশ্য ছিল কি ডাটাকে নিউমেরিকে কনভার্ট করা যেগুলি ক্যাটাগরিক্যাল ছিল। তেমন আমি চেক করি যে আসলে কি নিউমেরিক হয়েছে কিনা ডাটা টাইপগুলি চেক করে। তেমন আমি ডাটাটা রিড করলাম যেটা এনকোডিং করছিলাম, তারপরে কি আমি ডাটা ডট ডি টাইপসটা কল করছি যে ডাটা টাইপগুলি কি।
এখন আমি দেখতে পারি যে এখানে এম নেম জিরো আইডি এজ ALSU এই সবগুলি ডাটা টাইপ কি ইন্টিজার অথবা ফ্লোট, তার মানে কি এনকোডিং করা হয়েছে। এটা ছিল লেবেল এনকোডিং। লেবেল এনকোডিং এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় সবাই আমরা বুঝতে পারছি লেবেল এনকোডিং, অর্থাৎ কোন স্ট্রিং ভ্যালু থাকলে সেটাকে নিউমেরিক ভ্যালুতে নিয়ে আসা, তাই তো? জি স্যার। অবজেক্ট মানে অবজেক্ট এর ভ্যালু গুলিকে আমরা ইন্টিজার বা ফ্লোট এ নেওয়ার জন্য ইন্টিজার এই নেই মূলত লেভেল এনকোডিং আমরা। আচ্ছা যদি এটা হয়ে থাকে তাহলে আমরা নেক্সট এনকোডিং এর উপায়টা দেখব, সেটা হচ্ছে কি ওয়ান হট এনকোডিং। ওয়ান হট এনকোডিং মানে কি, আমি যেমন আমার স্লাইডে আগেই বলছিলাম যে এটা কি করবে, ওয়ান হট এনকোডিং এ যতগুলি ভ্যালু থাকবে একটা কলামে, যেমন জিএম কলামে ভ্যালু হচ্ছে ইয়েস এন্ড নো, ইয়েস আর নো সবগুলির জন্য আলাদা কলাম ক্রিয়েট করবে, যেমন জিএম ইয়েস জিএম নো দুইটা ভ্যালুর জন্য দুইটা কলাম ক্রিয়েট হয়েছে। তো একটা রেকর্ডের ভিতরে যেটা আছে উপস্থিত ওটার জন্য ওয়ান দিবে আর যেটা নাই সেটার জন্য জিরো দিবে। যেমন এই জিএম এর প্রথম রেকর্ডটাতে কি ইয়েস উপস্থিত, তার মানে ও ইয়েস এ কি করছে ওয়ান দিছে আর নোতে কি করছে জিরো দিছে। তো এইভাবে প্রত্যেকটা কলামের জন্য এইভাবে অনেক মানে যতগুলি ভ্যালু আছে ততটা কলাম ক্রিয়েট করে। এবার আমরা কোডিং এ দেখে যে কিভাবে হয় আসলে কাজটা। তো আমি কি করলাম, এই ওয়ান হট এনকোডিং করার জন্য আবার আমার সেম নাল রিমুভ করা ডাটাটা কল করলাম এবং ডাটাটা দেখলাম। তারপর এই আমি আগেই বলছিলাম যে কোন একটা কাজ করার সময় অটোমেটিক একটা পাইথনে আর কি একটা এক্সট্রা রো কলাম তৈরি হয়। তো আমি এই রোটা এই কলামটা কি করবো ডিলিট করে দিব। এই যে এখানে আমি কলামটা ডিলিট করছি ডাটা ডট ড্রপ আর নেম জিরো আর এক্সিস ওয়ান, তার মানে আমি কি কলাম ডিলিট করি। তারপরে আমার আবার সেম আমি ডাটা টাইপ চেক করলাম যে যেগুলি অবজেক্ট টাইপ আছে শুধুমাত্র আমরা সেগুলির জন্য ওয়ান হট এনকোডিং করব। তো আমি কি করছি, ওয়ান হট এনকোডিং করার জন্য আমি একটা ফাংশন কল করি। তো এই ফাংশনটা কি পিডি ডট গেট ডামিস, তার মানে এরকম প্রত্যেকটা রো এর জন্য কি করবে ডামি ক্রিয়েট করবে। ডামি মানে কি যে ভ্যালুটা উপস্থিত সেটার জন্য ওয়ান আর বাকিগুলির জন্য জিরো। তো আমি এখানে কি করছি ডাটা দিয়ে এটার কলাম গুলি দিয়ে দিচ্ছি যে কোন কোন কলাম গুলির জন্য ডামি ক্রিয়েট করবে, যেমন আরবিসি পিসি পিসি বিএ এই কলাম গুলির জন্য কি করবে এখন ডামি ক্রিয়েট করবে। তো ডামি ক্রিয়েট করছে নাকি এটা দেখার জন্য আমি কি করছি এই ওয়ান হট এনকোডিং ডাটা এটাকে আমি রান করছি। তো আমি যে দেখতে পারি যে এখানে যে প্রত্যেকটা জিনিস ছিল, যেমন আরবিসি আরবিসি দুইটা ভ্যালু ছিল আরবিসি অ্যাবনর্মাল নর্মাল, তো অ্যাবনর্মাল এর জন্য একটা কলাম ক্রিয়েট করছে আর বিসি নর্মাল এর জন্য আরেকটা কলাম ক্রিয়েট করছে। এখন দেখতে পারি যে আর বিসি অ্যাবনর্মাল এর প্রথম রেকর্ডটা ফলো করলে আমরা দেখতে পারি যে একটা ভ্যালু জিরো একটা ভ্যালু ওয়ান, তার মানে ওই রেকর্ডটার মধ্যে নর্মাল ছিল অ্যাবনর্মাল ছিল না, এর জন্য অ্যাবনর্মাল এ জিরো। সেম পরের রেকর্ডটার জন্য আমি দেখতে পাচ্ছি যে অ্যাবনর্মাল এ ওয়ান দেওয়া কিন্তু নর্মাল এ হচ্ছে জিরো, তার মানে ওই রেকর্ডটার জন্য অ্যাবনর্মাল ছিল কিন্তু নর্মাল ছিল না। এভাবে ঠিক প্রত্যেকটা অবজেক্ট টাইপ জন্য আমি কি করছি ডামি তৈরি করছে। এখন এখন আমার প্রশ্ন আসতে পারে যে আমি এই কলাম গুলির ভিতরে আমার ক্লাসিফিকেশনটাও তো অবজেক্ট টাইপ ছিল, তাহলে আমি অবজেক্ট টাইপ কেন ডামি ক্রিয়েট করলাম না। তো আমি যখনই কোন একটা প্রেডিকশন মডেল তৈরি করি আমার কি হয় যে সেটা হয় বাইনারি ক্লাসিফিকেশন, মানে বাইনারি ক্লাসিফিকেশন মানে কি টার্গেট কলামে দুইটা ক্লাস, যেমন আমার এই ডাটা সেট কি কিডনি ডিজিজের জন্য, তো কিডনি ডিজিজ হয় আছে নয়তো নাই এইটা নিয়েই তো কাজ করে। যেহেতু এখানে ক্লাস দুইটা তার মানে এটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। এখন আমি যদি এই ক্লাসিফিকেশন কলামটার জন্য সেম ভাবে ডামি তৈরি করতাম, তার মানে ও কি করত ক্লাসিফিকেশন সিকিডি একটা কলাম তৈরি করত, ক্লাসিফিকেশন নট সিকিডি একটা কলাম তৈরি করত, তাহলে কি হতো আমার টার্গেট কলাম দুইটা হয়ে যেত। তো টার্গেট কলাম দুইটা হইলে আমার যেভাবে আর কি ক্লাসিফিকেশন করতে হইতো, ক্লাসিফিকেশন একটার জন্য কি তারতে আমার ইজি না। তো আমি আর টার্গেট কলাম তো আমার মূলত আমরা যে নর্মাল কাজগুলি করি সেখানে টার্গেট কলাম তো আমার একটাই থাকে, তার মানে আমার দুইটা বানানোর কোনো দরকার নেই। তো আমি এই জন্য কি করছি জাস্ট ক্লাসিফিকেশনটার জন্য আমি এখানে লেবেল এনকোডিং করছি, তার মানে কি একটা কলামেই ও জাস্ট নিউমেরিক করবো। এই যে আমি কি করছি স্কেলার ইম্পোর্ট প্রি প্রসেসিং, মানে স্কেলার থেকে প্রি প্রসেসিংটা কল করছি আর নেক্সটে কি করছি প্রি প্রসেসিং থেকে লেবেল এনকোডার ফাংশনটা কল করছি। তারপর কি করছি আমি একটা নতুন কলাম নামকরণ করছি, সেটা কি ওয়াই, ঠিক আছে। এখন ওয়াই এর ভিতরে আমি কি করছি এই লেবেল এনকোডার ডট পি ট্রান্সফর্ম ফাংশনটা শুধুমাত্র
ক্লাসিফিকেশন কলামের উপর চালাইছি, এখন আমার কি হইছে এই ক্লাসিফিকেশন কলামটা লেবেল এন্ড কোড হইছে। তো আমি এখন কি করলাম যে আমি ওয়াই নামকরণটা মানে ওয়াই কলামের নামটা ওয়াই রাখতে চাই, আমি নতুন একটা নাম দিতে চাই। তাই আমি কি করলাম এই ওয়ান হট এনকোডিং এর ভিতরে আমি নতুন একটা কলাম সেট করলাম, সেটা হচ্ছে কি ক্লাসিফিকেশন। আর এই ক্লাসিফিকেশন কলামে কোন ভ্যালু যাবে, এই যে ওয়াই মানে লেভেল এনকোড হওয়ার পর যে ভ্যালুগুলি আছে সেগুলি যাবে হচ্ছে এই ক্লাসিফিকেশন কলামে। তার মানে কি এখন আমার সবগুলি হয়ে গেছে এনকোডিং, তারপর আমি কি করবো এই ওয়ান হট এনকোডেড ডাটাটাকে সেভ করবো। তা আমি সেভ করার জন্য কি করলাম টু সিএসবি ফাংশনটা কল করলাম, সেখানে আমি একটা লোকেশন দিলাম যে মেশিন লার্নিং এর ভিতরে প্র্যাকটিক্যাল ফোল্ডারে সেভ করবা, আর এটার নাম থাকবে কি ওএসি এনকোডেড ডট সিএসবি। নাম হচ্ছে আমরা আমাদের মন মতো যেটা ভালো লাগে সেটা দিতে পারি, এটা কোনো নির্দিষ্ট না যে এই নামই দিতে হবে। তো আমার মনে হয়েছে যে যেহেতু আমি ওয়ান হট এনকোডিং করতেছি তাই আর কি আমি এরকম একটা নাম দিচ্ছি যে ওএসি এনকোডেড। ওয়ান হট এনকোডিং এ কি কারো কোনো সমস্যা? আমরা যদি কম্পেয়ার করি ওয়ান হট এনকোডিং আর লেভেল এনকোডিং, তাহলে আমরা মনে হয় স্টুডেন্টের লেভেল এনকোডিং টাই বেশি নেবে, তাই না? কারণ কলাম একটা বেশি হচ্ছে এখানে। জি স্যার, এখানে ওয়ান হট এনকোডিং এ হচ্ছে কি প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা কলাম ক্রিয়েট করে, তার মানে কি কলাম অবশ্যই অনেক বেড়ে যায়। তো এই জন্য যদি আমি কলাম না বাড়াতে চাই তাহলে লেভেল এনকোডিং করতে পারি। আর যদি আমি ফিচার সিলেকশন অনেক ভালো করে পারফর্ম করতে পারি মানে পারফর্ম করে কি কলাম কমাতে পারি, তখন আমি লেভেল এনকোডিং না করে ওয়ান হট এনকোডিংটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপর নেক্সট ছিল কি ফ্রিকোয়েন্সি এনকোডিং। ফ্রিকোয়েন্সি এনকোডিং কি মানে টোটাল যে ভ্যালুগুলি আছে, যেমন আরবিসি কলামে, আরবিসি কলামে কি নর্মাল যতটা আছে আর টোটাল ভ্যালু যতটা আছে সেটা দিয়ে ভাগ করবে। যেমন নর্মাল যদি 50টা হয় তাহলে কি করবে 50 দিয়ে এদিকে টোটাল রো আছে 158টা, 50 দিয়ে 158কে ভাগ করবে, ভাগ করার পর যে ভ্যালুটা আসে সেটা দিয়ে ও নর্মাল কে রিপ্লেস করবে। সেম এই আরবিসি তে আরেকটা ভ্যালু কি অ্যাবনর্মাল, তার মানে এখন অ্যাবনর্মাল যদি বাকি সংখ্যক যদি থাকে তার মানে এই 158টার মধ্যে 108টা, তো 108 বা 158 হলে যা হয় সেই রেজাল্টটা দিয়ে কি করবে এই অ্যাবনর্মাল ভ্যালুকে ও রিপ্লেস করবে। তো এবার আসি যে কোডিং এ কিভাবে করি আমরা। তো ফার্স্টে আমি ডাটাটা রিড করে দিলাম, আর যে ওই একটা কলাম ছিল সেটা রিমুভ করলাম, এখানে আমি যে কলাম বলে দিছি যে x = 1। তারপর আমি এই যে ডাটা টাইপ চেক করলাম যে কোন কোন ডাটার জন্য আমরা এটা অ্যাপ্লাই করব। তারপর নেক্সট এই যে আরবিসি ফাংশনটা কিভাবে কাজ করে, আমি ফার্স্টেই বলছি যে টোটাল আরবিসি কলামের জন্য ও কি করবে যে অ্যাবনর্মাল কয়টা আছে নর্মাল কয়টা আছে সেটা কাউন্ট করবে। তো এই যে এখানে আমি একটা জিনিস কল ফাংশন কল করছি ডাটা ডট গ্রুপ বাই। গ্রুপ বাই কি মানে গ্রুপ করবে কি দিয়ে, আরবিসি দিয়ে, আরবিসির যে ভ্যালু গুলি আছে সেগুলি দিয়ে গ্রুপ করবে, মানে নর্মালের জন্য একটা কাউন্ট করবে আর অ্যাবনর্মালের জন্য একটা কাউন্ট করবে। নেক্সট কি ওইটার ওই যে সাইজ যেটা বললাম মানে হচ্ছে কয়টা আছে সেটা কাউন্ট করার জন্য এই সাইজ ফাংশনটা, আর এটা ভাগ দিবে কি টোটাল ডাটার লেন্থ, যেহেতু আমার টোটাল 158টা রো ছিল তার মানে নর্মালের ওই 50টা ভ্যালুকে ও কি করবে টোটাল 158 দিয়ে ভাগ করবে। তারপর এবার আমি দেখতে চাচ্ছি যে এই আরবিসি এই রো কে ফ্রিকোয়েন্সি এনকোড করলে কি হয়, এই যে আমি দেখতে পাচ্ছি যে নর্মালের জন্য 0.113924 ছিল আর নর্মালের জন্য 0.88। তো এখন কি করবে ও এই যে ফ্রিকোয়েন্সি এনকোডিং এর যে ভ্যালুটা বের করলাম সেটা দিয়ে ও রিপ্লেস করবে। তো আমি রিপ্লেস করার জন্য কি করছি, আমি ফার্স্টেই এই এনকোডের জন্য নতুন একটা ভেরিয়েবল বা অবজেক্ট ক্রিয়েট করছি যেটা একটা কলাম হিসেবে তৈরি হবে কি ডাটার মধ্যে আরবিসি এনকোড নামে একটা কলাম তৈরি হবে, আর আমি এই এই ফাংশনটা অ্যাপ্লাই করব হচ্ছে এটার উপরে আরবিসি কলামের উপর। এটা অ্যাপ্লাই করার পর কি হবে এই যে যেই জায়গায় অ্যাবনর্মাল ভ্যালু আছে সেটাকে 0.11394 দিয়ে অ্যাপ্লাই রিপ্লেস করবে, আর যে যে জায়গায় নর্মাল আছে সেটাকে 0.88 দিয়ে রিপ্লেস করবে। তো এবার আমি দেখি যে এই আমি একটা জাস্ট একটা কলামের জন্য ফ্রিকোয়েন্সি এনকোড করে দেখাইছি যে আমার আউটপুটটা কি রকম আসে। এই যে তো আমি ডাটাটা শো করলাম, এখন এই যে আরবিসি ছিল আগে নর্মাল অ্যাবনর্মাল, এখন হইছে কি এই যে আরবিসি এনকোড নামে যে কলামটা আছে সেটাতে কি হইছে নর্মালের জন্য 0.88 বসাইছে ও, আর অ্যাবনর্মালের জন্য বসাইছে কি 0.113924। তো জাস্ট এইভাবে ও প্রত্যেকটা ভ্যালুকেই রিপ্লেস করে দিছে এই এনকোডেড ভ্যালুটা দিয়ে। তো জাস্ট আমরা যেহেতু মাত্র 1
একটা কলামের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখন আমার কাজ হচ্ছে বাকি যে যে অবজেক্ট টাইপ কলাম আছে সবগুলির জন্য এই ফ্রিকোয়েন্সি এনকোডিং করা। তাহলে এই যে এইখানে সবগুলির জন্য এরকম করে ফাংশন কল করছে, এটা হচ্ছে পিসি কলামের জন্য, এটা হচ্ছে পিসিসির জন্য, এটা বিএ এর জন্য, এভাবে যতগুলি ছিল সবগুলির জন্য আমি কল করছি। তার মানে সবগুলি এখন এনকোডেড হয়েছে। এবার আমি দেখতে চাই যে এনকোডেড ডাটাটা দেখতে কিরকম, তাহলে এই জন্য এই ডাটা নামে অবজেক্টটা কল করলাম। এবার দেখতে পারি যে এই যে এটা হচ্ছে আমার এনকোডেড ডাটাটা, এই যে এই ডাটার শেষে আরবিসি এনকোড, পিসি এনকোড, পিসিসি এনকোড নামে কলাম ক্রিয়েট হয়েছে, সেগুলি হচ্ছে এই ফ্রিকোয়েন্সি এনকোড করার পরে ডাটাটা। আর সেম ভাবে আমি এখানেও টার্গেট কলামটাকে আমি ফ্রিকোয়েন্সি এনকোডিং না করে কি করছি, আমি জাস্ট লেভেল এনকোডার করছি। তারপর এই লেভেল এনকোডার করার পর এই ভ্যালুটাকে কি করছি, আমি নতুন একটা কলামে ইনপুট দিছি। তারপর আমার কাজ কি, যে এনকোড করা হয়ে যাওয়ার পর আমার যে রিয়েল কলামগুলি ছিল অবজেক্টটা সেগুলি রিমুভ করে দেওয়া। এই জন্য আমি কি করছি, ফ্রিকোয়েন্সি এনকোডেড ডাটা এই অবজেক্টটার মধ্যে ডাটা ডট ড্রপ, মানে কোন কোন কলাম ড্রপ করতে চাই সেগুলির নাম ইনপুট করছি। তারপর কি করছি, এক্স ইকুয়াল ওয়ান, তার মানে আমি যেহেতু কলাম ডিলিট করতে চাইতেছি তাই আমার এই অ্যাক্সিসটা হবে ওয়ান। তারপর আমি এই ডিলিট করার পর ডাটাটাকে দেখতে চাচ্ছি। তো ডিলিট করা ডাটাটাকে দেখতে যাওয়ার জন্য কমন কিছুই না, মানে জাস্ট শুধুমাত্র এই অবজেক্টটা ডিক্লেয়ার চলে। তো আমি এবার দেখতে পাচ্ছি যে এনকোড করার পর কি হয়েছে, এই হচ্ছে আমার এনকোড করার পরের ডাটা। তারপর আমি কি করবো, সেম ভাবে এই এনকোডেড ডাটাটা সেভ করতে চাইবো, তাই আমি কি করছি ডাটা ডট টু সিএসবি ফাংশনটা কল করছি, যেটার মধ্যে আমি লোকেশন আর এই ডাটার একটা নাম দিছি যে এফই এনকোডেড ডট সিএসবি। তো এই ছিল পুরো এনকোডিং। এখন মানে আমার টাস্ক ছিল কি, যে ফার্স্টে মিসিং ভ্যালু রিমুভ করা, তারপরে মিসিং ভ্যালু ফিল করা, আর এরপর হচ্ছে এনকোডিং। কারণ আমি আগেই বলছিলাম যে মিসিং ভ্যালু ফিল করার জন্য আমার যে কোনো ডাটাকে আগে নিউমেরিকে কনভার্ট করা লাগবে। তো আমি এখন যেহেতু সবগুলি কনভার্ট করে ফেলছি নিউমেরিকে, তো এবার আমি এই মিসিং ভ্যালুকে কি ফিল করতে পারি। তো আমি এবার যাই, ফার্স্টের কাজ হচ্ছে কি যে মিন দিয়ে রিপ্লেস করবো আমি। তো আমি ফার্স্টে একটা ডাটা নিলাম, এই ডাটা সেটটা, তারপরে আমি চেক করলাম যে নাল ভ্যালু কোথায় কোথায় আছে ইজ নাল ডট সাম দিয়ে। তারপরে হচ্ছে এই ডাটা টাইপটা চেক করলাম। চেক করার পর কি আমার ফার্স্টে কি করতে হবে, যে আমি বলছিলাম যে মিসিং ভ্যালু রিমুভ করার জন্য আগে নিউমেরিকে নিতে হবে, তার মানে কি আগে এনকোডেড করে নিতে হবে। তো আমি কি করছি, এই যে যে কলামগুলো অবজেক্ট টাইপ ছিল সেগুলিকে আগে আমি এনকোডিং করে ফেলছি। তো আমি এখানে জাস্ট একটা এনকোডারের জন্য দেখাইছি, সেটা হচ্ছে লেভেল এনকোডার। লেভেল এনকোডারের জন্য আমি প্রথমে এই প্রিপ্রসেসিং ফাংশনটা কল করছি এসকেলার্ন থেকে, তারপরে প্রিপ্রসেসিং থেকে আমি কি করছি লেভেল এনকোডার ফাংশনটা কল করে সেই লেভেল এনকোডারটা অবজেক্টটা সবগুলি কলামের উপরে অ্যাপ্লাই করছি, যে কলামগুলিকে আমরা এনকোড করতে চাই। তারপরে আমি ডাটাটা দেখলাম যে কিরকম, তারপরে এই ডাটা সেট থেকে যে এনকোডেড ধারা ডাটাগুলি ছিল বা ক্যাটেগরিক্যাল ডাটাগুলি ছিল সেগুলি রিমুভ করলাম। তো এখন যে ডাটাটা থাকে সেটা হচ্ছে আমার এনকোডেড ডাটা। তো আমি কি করব, এই এনকোডেড ডাটাগুলো, এই যে আমি এনকোডেড ডাটাটা যদি চেক করতে চাই যে এনকোডেড ডাটায় কি কি নাল ভ্যালু আছে, সেটার জন্য আমি কি করব যে ইজ নাল ডট সাম, তার মানে প্রত্যেকটা কলামে টোটাল কতটা করে নাল ভ্যালু আছে সেটা দেখাবে। তো আমি দেখতে পাচ্ছি যে এনকোডিং করার পর এখানে কি হয়েছে, এই যে এতগুলি করে নাল ভ্যালু আছে, যে এই যে আছে 9টা, ডিপিতে 12টা, এসজিতে 47টা, এসইউতে 49টা। তো আমি এখন কি করব, এই নাল ভ্যালুকেই ফিল করব। আমি কি করছি, আমি ফার্স্টে এই টাস্কটা কি করব, যে আমি ওই প্রত্যেকটা কলামের মিন ভ্যালু দিয়ে ফিল করব। তো আমি যেমন আমার এখানে একটা ই কি এজ কলাম, তো এজ কলাম আমি দেখতে চাইছি যে এজ কলামের মিন ভ্যালুটা কি। তো আমি কি করছি, জাস্ট ডাটা ওয়ানে মানে যে ডাটা সেটটা সেটার এজ কলাম ডট মিন মানে মিন ফাংশনটা কল করছি, তাহলে আমাকে কি করবে এজ কলামের মিন ভ্যালুটা দেখাবে। দেখাচ্ছে কি যে 51.4833। তো আমার কি করতে হবে, এই মিন ভ্যালু দিয়ে ট্রান্সফর্ম করতে হবে ডাটাকে। তো আমি কি করছি, নতুন একটা কলাম ক্রিয়েট করছি এজ, যেটা কি করছে এই এজ কলামের সাথে কি করছে যে রিপ্লেস করবে ভ্যালুটা। তো কি দিয়ে রিপ্লেস করবে, এই যে এনপি ডট এন এন, মানে এন এন মানে হচ্ছে নাল ভ্যালু গুলি, যে যে জায়গায় নাল ভ্যালু আছে সেটাকে কি করবে এই এজের যে মিন ভ্যালুটা আছে, এই যে ডাটা ওয়ান এজ ডট মিন, সেই মিন ভ্যালু দিয়ে রিপ্লেস করবে।
তো সেম ভাবে আমি যতগুলি কলামে আমার নাল ভ্যালু ছিল সবগুলির জন্য এই কমান্ড লিখছি, যেমন এস জি এল এস ইউ সবগুলির জন্য লিখছি যে যে জায়গায় আমার এই নাল ভ্যালু ছিল। এবার আমি দেখতে চাই যে এবার আমার নাল ভ্যালু রিমুভ করার পর ডাটাটা কেমন, এই যে হচ্ছে আমার কমান্ড। নেক্সটে কি করব, এই যে মিসিং ভ্যালু রিমুভ ফিল করছি মিন দিয়ে সেই ডাটাটা সেভ করব। আমি কি করছি, ডাটা ওয়ান ডট টু সিএসবি কল করে কি করছি, এই ডাটা সেটের একটা লোকেশন দিয়ে আমি একটা নাম দিয়ে দিচ্ছি ফিল নাম নি, মানে নাল ভ্যালুগুলিকে মিন দিয়ে রিপ্লেস করবো এইরকম একটা নাম দিলাম, যাতে আমার পরবর্তীতে মনে থাকে যে এটা কি কাজ করছি। তো নেক্সট কাজ কি ছিল, যে একটা উপায় ছিল যে আমরা মিন ভ্যালু দিয়ে ফিল করতে পারি, আর একটা ছিল কি যে মিডিয়ান ভ্যালু দিয়ে ফিল করতে পারি, অথবা কি মড ভ্যালু দিয়ে। তো আমি জাস্ট এই মিন ভ্যালুর জন্য যে কাজগুলি করছি সব মিডিয়ানের জন্য সেম ভাবেই কাজ করছি। যেমন প্রথমে আমি কি করছি, ডাটা সেট রিড করলাম, নাল ভ্যালু চেক করলাম, তারপর আমি কি করলাম যে যে কলামগুলো অবজেক্ট টাইপ ছিল সেগুলি এনকোড করলাম। এনকোড করার পরে আমি কি করলাম যে অরিজিনাল যে ক্যাটাগরিক্যাল ডাটা সেটা রিমুভ করলাম, তারপরে আমি ডাটাটা দেখলাম। এরপর আমার কাজ কি, যে এই যে আমি কি করছি যে যেহেতু আমার প্রত্যেকবারই এনকোড করা লাগতেছে ফিলিং করার জন্য, এই জন্য আমি কি করছি একবার জাস্ট ডাটাটা সেভ করে নিলাম যে এনকোডেড বিফোর নাল রিমুভিং, যাতে আমি এই একই ডাটা নিয়ে বারবার কাজ করতে পারি ফিলিং এর সময়। তো আমি কি করছি এই ডাটায় চেক করবো যে কোথায় কোথায় নাল ভ্যালু আছে। তো এই ডাটাটা রিড করার সময় আমি এখানে জাস্ট এই এক্সট্রা দেখলাম যে একটা কলাম এক্সট্রা, সেটা হচ্ছে কি আননেমড ফিগার। তো আমি প্রথমে এই ডাটা রিমুভ করে নিলাম যে ডাটা থ্রি একটা কলামের ভিতরে সেভ হবে, সেটা কি ডাটা টু ডট ড্রপ আননেমড জিরো, মানে আননেমড নামে কলামটা। তো এটা যে একটা কলাম সেটা বোঝানোর জন্য আমি আবার এখানে এক্সিস সেট করলাম যে এক্সিস ইকুয়াল ওয়ান। তারপর আমি কি করছি, এবার আমি আমার কাজ হচ্ছে নাল ভ্যালুকে ফিল করা। আমি দেখলাম যে কোন কোন এই কোন কোন কলামে নাল ভ্যালু আছে, এই হচ্ছে আমার দেখাচ্ছে যে কোন কোন জায়গায় নাল ভ্যালু। তারপর আমার কাজ কি, যে 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 কলামগুলিতে আমার নাল ভ্যালু দেখাচ্ছে, যেমন এসওডি পট হেমো এই সবগুলি কলামকে মিডিয়ান ভ্যালু দিয়ে রিপ্লেস করা। তা আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা কলাম ক্রিয়েট করছি, সেটা কি করবে আগের কলামকে রিপ্লেস করবে। তো কিভাবে রিপ্লেস করবে, এই নাল ভ্যালুকে রিপ্লেস করবে এই এই যে মিডিয়ান ভ্যালু সেটা দিয়ে। তো জাস্ট এই একই মানে কমান্ডটা আমি প্রতিটা কলামের জন্য নিছি। তো এখন আমার এই রিপ্লেস করার পর মিডিয়ান দিয়ে যে ডাটাটা থাকে সেটাকে আমি কি করলাম দেখতে চাইলাম যে এখন কি হয়েছে। তো যে আমি দেখতে পাচ্ছি যে এখানে সব এখন কোনো নাল ভ্যালু নাই, সবগুলি নিউমেরিক ভ্যালু দেখাচ্ছে। তো এবার আমি এই ডাটাকে আবার সেভ করলাম যে ফিল নান মিডিয়ান নামে একটা CSV ফাইলে, আর এখানে আমি অলরেডি পাঁচটা সেট করে দিচ্ছি। জাস্ট এই মিন মিডিয়ান যেভাবে করছি সব একই উপায়, জাস্ট আমরা মুড দিয়ে রিপ্লেস করবো। জাস্ট এই মিডিয়ান ফাংশনটার বদলে আমরা জাস্ট এখানে লিখবো যে মুড, তাহলে কি হবে পুরো কলামটা মোড ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তো এখন আমি ফার্স্টে মানে আমাদের একটা প্রশ্ন ছিল যে আমার মিসিং ভ্যালু রিমুভ করলে তো আমার ডাটা ছোট হয়ে যায়, তখন তো আমার ভালো পারফরমেন্স না দিতে পারে। তো এই যে এই হচ্ছে তিনটা উপায় যে আমি মিন মিডিয়ান মুড দিয়ে যদি ফিল করে দিতে পারি তাহলে আমার ডাটা সেট এখন আর ছোট হয় না। এই যে আমি এই ডাটা সেটে আমার সবগুলি রো সবগুলি কলামই আছে, তার মানে আমি যদি কোনো ছোট ডাটা সেট নিয়ে কাজ করতে চাই তখন আমি এই তিনটার যে কোনো একটা দিয়ে নাল ভ্যালুকে ফিল করতে পারি। আপু একটা প্রশ্ন করতে পারি? হুম বলেন। আচ্ছা এখানে মিন মিডিয়ান যেটা যে কোনো একটা ভ্যালু দিয়ে আমরা মানে আমাদের যে ডেটা সেট গুলো আসলে নাল সেগুলো আমরা ফিল আপ করতে পারি, আপনি কিন্তু আসলে আমি বুঝতে পারলাম না মানে ফিলটা আমরা কিভাবে মনে করেন আমরা আমাদের একটা একটা কলামের ভিতরে এক এক ধরনের, যেমন দেখেছি যে আমরা বিসি বা অন্য একটা দেখলাম কি জানো আপনার হচ্ছে 68টা কোনোটায় 52টা এরকম ভাবে বিসি, তো আমরা এটা আসলে ফিলটা করবো কিভাবে, আমরা কিভাবে বুঝবো যে কোন কলামে বা কোন ইয়ার ভিতরে আমার কতগুলো ডাটা ইনসার্ট করতে হবে। মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে ফিলিংটা হয় কিভাবে এটা যে কোন একটা কলামের জন্য? আচ্ছা তাহলে আমি বলি, এই যে দেখেন তো আমি যে ধরলাম যে এটা আমার নিউমেরিক ডাটা এনকোড, সরি আমি নিউমেরিক ডাটাতে যাই তাহলে ভালো হবে।
হেস এটাই আমার নিউমেরিক ডাটা। তো আমার এই যে আমার কি কি কলামে ছিল যে এজ বিপিএসজি এগুলিতে মিসিং ভ্যালু ছিল, আমি কি করবো এই এজের সবগুলি ভ্যালুকে যোগ করবো, মানে যে এখানে যেমন আছে 48, 53, 63, 68 এই সবগুলিকে যোগ করব। যোগ করার পর মিন কিভাবে বের করতে হয়, গড় তো আমরা জানি যে সবগুলি ভ্যালুতে এটার টোটাল ইনস্ট্যান্স নাম্বার দিয়ে ভাগ করতে হয়। যে এখানে যেহেতু আমার টোটাল 400টা রো, তার মানে 48, 53 সবগুলি যোগ করার পর আমি 400 দিয়ে ভাগ করব। ভাগ করার পর যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা কি করবে ওই যে যে জায়গায় নাল ছিল ওই সবগুলিতে ওইটা ইনসার্ট করব। আমি তো এই যে এখানে কমান্ড লেখার সময় এখানে বলছিলাম যে একটা আমি যাই ওইখানে, এই যে np.nal মানে যে যে ভ্যালুগুলি নাল সেগুলিতে ও রিপ্লেস করবে কি এই যে যে মিডিয়ান ভ্যালু সেটা দিয়ে। তার মানে ওকে আগে কি করতে হবে, ওই একটা কলামের জন্য মিডিয়ান ভ্যালু ক্যালকুলেট করতে হবে, না হলে তো রিপ্লেস করতে পারবো না। বেসিক্যালি এখানে ছিল মিডিয়ান এই ফাংশনটা এটা ক্যালকুলেশন করে ফেলে ব্যাক এন্ডে, এরপর রিপ্লেস দ্বারা ও এখানে রিপ্লেস করে দেয়। এখানে জাস্ট কমান্ডটাকে কল করছে মিডিয়ান ডট মিডিয়ান কোন কলাম, কলামটা এস কলাম। এরপর আমরা তো আগে লিখে দিছি যে আরে ট্রাফি আপনার কোশ্চেনের অ্যানসার কি আপনি পাইছেন যে কিভাবে আসলে এটাই করে। আমরা তো এখানে বলছি যে স্পিকার বলল যে এখানে একটা এভারেজ মিন ভ্যালু ধরে নেয়, মিন ভ্যালুটা যেখানে নাল আছে সেই সেই যে যে জায়গায় নাল আছে সেই সেই জায়গায় এই ভ্যালুটা ধরে নেয়, মিন ভ্যালুটা বসায় দেয় বা মিডিয়ান ভ্যালুটা বসায় বা মোড ভ্যালুটা বসায়। অ্যানসারটা পেয়ে গেছি, বাট কাছাকাছি যেমন আমি মানে বুঝাতে চাচ্ছি এরকম যে কলাম যদি থাকে এখানে তো আমাদের 26টা কলাম, একটা কলাম আপনার এক একটা কলামের এক একটা ভ্যালু নিয়ে কথা বলতেছেন, এই তো প্রত্যেকটারই তো একই হিসাব করে করতেছে মিডিয়ান ভ্যালু, প্রত্যেকটা কলামের মিডিয়ান ভ্যালুই বসাচ্ছে। মিডিয়ান ভ্যালু তো সবগুলোর জন্য এক না, যেমন আমার যে ভ্যালুটা নাই সেটা আমরা এরকম একটা ভ্যালু বসাচ্ছি যেটা মাঝামাঝি ভ্যালু আমরা বলতে চাচ্ছি, তাই না? একজনের হয়তো দেওয়া আছে যে আরবিসি ছিল না, তাহলে আমাদের পুরো ডাটা সেটে আরবিসির একটা এভারেজ করছি কত হইতে পারে তার একটা ওইভাবে ধরে নিছে, যেহেতু আমাদের এটা ফিল আপ করতে হবে যে ভ্যালুটা আমাদের নেই কাছাকাছি ভ্যালু নিয়ে, এই জন্য এই ভ্যালুটা মিডিয়ান মোড দিয়ে আমরা সেটা ফিল আপ করি যে কোনো একটা দিয়ে করলেই হয়। অথবা আমরা এর আগে করছি রিমুভ করে দিছি যেগুলি ইনকমপ্লিট ডাটা ওগুলি আমাদের দরকার নেই, যেগুলি ইনকমপ্লিট ডাটা সেগুলো আমাদের দরকার নেই আমরা রিমুভ করে দিতে পারি। আর ইনকমপ্লিট ডাটা হলে আপনার কথা হলো যে মিন মিডিয়ান মোড নাম্বার দিয়ে আমরা এভারেজ একটা ভ্যালু দিয়ে ই করলাম, এটা কি আমরা একুরেট আসলে হচ্ছে কিনা, যদি না হয় তাহলে আমাদের একুরেট করতে হলে আমরা সেই ডাটা গুলো নিয়ে কাজ করবো যাদের ফুললি ডাটা আছে প্রত্যেকটা ফিচার ফিল আপ করা আছে সেই ডাটা নিয়ে কাজ করবো, মানে আমাদের কিছুতে এদিক সেদিক যেতে হবে, তখন ওই ডাটা নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে যে আমাদের হয়তো 110 ডাটার পরিমাণ কমে যেতে পারে, সেটা হতেই পারে 110 ডাটার পরিমাণ কমে যাওয়া, কারণ হচ্ছে গিয়ে আমাদের ডাটাটাকে তো আমরা মানে এই যে নয়েজি ডাটা আমরা হিসাব করতেছি, ইনকনসিস্টেন্ট ডাটা, ইনকমপ্লিট ডাটা, এই ডাটাগুলি আমরা বাদ দিয়ে রিয়েল ডাটা নিয়ে আমরা কাজ করি যেগুলি ফুললি আমাদের ডাটা সেটে সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে, দুইটার একটা বেছে নিতে হবে। স্যার অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা ছিল এরকম যে যেমন ধরেন এখানে তো 26টা কলাম আছে স্যার, তো যদি মনে করেন কলামের সংখ্যা যদি অনেক বেশি হয় যেমন 100 প্লাস যদি হয়, সেক্ষেত্রে আমাদের এই 100 লাইনের কোডিং কি প্রতিটার জন্য ইন্ডিভিজুয়ালি আমার এই যে মিডিয়া, এখানে তো ইন্ডিভিজুয়ালি করতেছে না, মানে ওই যে ইন্ডিভিজুয়ালি যে প্রত্যেকটা ইয়ার জন্য আমাদের 100-100 হলে সবগুলোতে তো নাল ভ্যালু নাও থাকতে পারে, যতটা থাকে ততটাই করতে হবে, বা অটোমেটিক কোনো ই থাকে আপনার জানা থাকলে সেটা বলতে পারেন স্যার এটা না হয় এটা করলে ভালো হয়, অটোমেটিক্যালি সে বেছে নিবে কোনটা কিভাবে করতে হবে, কারণ হয়তো আমাদের অনেক ডাটা সেটে থাকতে পারে, যদি আমরা এনএলপি দিয়ে কোনো ডাটা সেট বাইট করি সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে গেলে সেখানে অনেক বেশি থাকতে পারে, তাই না, কলাম থাকতে পারে, সেগুলি আমরা কি করতে পারবো। প্রশ্নটা হচ্ছে এরকম যে আমার যদিও কলাম সংখ্যা অনেক হয়, এখন ধরেন যে 10,000 কলাম আছে তার ভিতরে 8,000 কলামেই যদি এখন নাল ভ্যালু কোনো কোনো থাকে, আমি কি 8,000 বার লিখবো নাকি প্রত্যেকটা কলাম ইয়া করে, এইরকম প্রশ্নটা ছিল কিনা, তাই আমার প্রশ্নটা আসলে উপায় আছে সেটা হচ্ছিল যে এখানে অ্যাকচুয়ালি সেটা হচ্ছিল একটা কমান্ড আছে যেটা দ্বারা আপনি পুরো ডেটা সেটের উপরে চালায় দেওয়া যায়, এবং যত কলামে তুমি নাল পাবা তুমি রিপ্লেস করে আসো ওই কলামের মিন দ্বারা বা ওই বা মিডিয়ান যেটা উল্লেখ করেছিলেন, পুরো পুরো ডেটা সেটের উপরে কাজ করে ফেলবে সেটাও আছে। হ্যাঁ এটাই মনে হয় অ্যাকুরেট অ্যানসার।
লুপ ইউজ করতে হবে যদি এরকম হয় আমার যতদূর মনে হচ্ছে কি এটা বাই ডিফল্ট একটা কমান্ড আছে কারণ হচ্ছে যে আমি আমি এটা পরের দিন ইয়া করে রাখবো না কমান্ডটা যদি পাই যে সেই কমান্ডটা কি যে পুরো ডেটা সেটের উপরে ইয়া করে ফেলবে যে যত টাকা আছে ও খুঁজবে প্রত্যেকটা কলম আছে মনে হয় আমার যতদূর মনে হচ্ছে দেখি আমি তার কথা এটা আছে এখানে মনে হয় কাস্টম কোড লেখা লাগবে না আমি দেখতেছি আপনি চালান আমি দেখি কারণ আপনার কথা হলো যে যদি অনেকগুলো থাকে তাহলে তো এইভাবে প্রত্যেকটার জন্য আলাদা কোড লিখতে হবে তাই না অনেক সময় ব্যাপার অবশ্যই আছে এটা খুঁজেই পাওয়া যাবে ওকে ঠিক আছে পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি পরবর্তী এতে যাচ্ছি আর কি আমরা এতে যাই না এখনো না ফিচার সিলেকশনে না স্যার এই মাত্র আমরা সব কাজ কমপ্লিট করলাম এখন আমরা আর কি না স্যার ট্রান্সফরমেশন তো এখনো দেখাইনি স্যার আমি এর মাঝে একটা কোশ্চেন করতে পারি স্যার এটা হচ্ছে আমরা যে ডেটা সেটটা নিয়ে কাজ করতেছি আর কি সেখানে দেখা গেছে যে এখানে এজের একটা ব্যাপার আছে 40 50 বা 60 সেখানে এটা হয়তোবা মানে প্রি ডিফাইন্ড আর কি ডেটা সেটগুলো তো আমরা কি এটাকে স্যার কাস্টমাইজ করে নিতে পারি মানে নিজের মতো করে ওখানে এজগুলো বসাইতে পারি এরকম কোন অপশন আছে স্যার এটা জানার জন্য আমি জানি না স্যার না আপনি যদি ডেটা ডেমোনস্ট্রেশন করতে চান প্যারামিটার নাকি অনেকে ডাটা নিজে তৈরি করে কাজ করে না ডাটা সেট না নিয়ে নিজেরা ডেমোনস্ট্রেশন করে ডাটা গুলো তৈরি করে মানে পিএইচডি করতে গেলে ডাটা নিজেরা নিজের যে টপিক সেই টপিক অনুযায়ী সে ডাটা নিজেই তৈরি করে তারপরে সেটার উপরে কাজ করে ওকে স্যার বুঝতে পারছি এখন আমাদের অনেক ডাটা আমাদের ডাক্তাররা তো এরকম ভাবে আসলে এখনোই হয় নাই ফুললি কম্পিউটারাইজড হয় নাই তাহলে একটা ডাটার একটা সফটওয়্যারের মাধ্যমে যে অটোমেটিক্যালি তার লেখতেছে এই স্টার যতগুলো এখানে 16টা ফিচার আছে যারা কিডনির উপরে স্পেশালিস্ট তারা একটা প্রত্যেকটা পেশেন্ট যদি এইভাবে ই করে তাহলে সেই ডাটাটা একটা সুপারভাইজ ডাটা হয়ে যায় আমাদের তাই না সেই ডাটাগুলো পাইতে পারি রিপোজিটরি থেকে বা সরকার থেকে বা ওই মেডিকেল থেকে কিন্তু আমাদের দেশে এরকম ডাটা সেট আসলে তৈরি করে না ডাক্তাররা আসলে স্যার মানে ডাক্তাররা শুধু নিজেরা নিজেরা কোন নিজেদের কোনো ফাইল নাই যে আমি 5 বছর পরে গেলে আমার এই একটা রোগী যে আসছে সে আসলে আমার আগে এর আগে কবে আসছিল তার কি কি ওষুধ দিছিল এটা একটা ডাক্তারের কাছে থাকাটা উচিত তার ইয়াতে ফাইল অনুযায়ী কারণ এখন ডাটা রাখতে আমরা গুগলের ইয়াতে বিভিন্ন জায়গায় রাখতে পারি তাই না মানে ডাক্তারদের আর একটু ডিজিটাল হওয়া উচিত আর কি আমরা প্রেসক্রিপশন হারাই ফেলাই কিন্তু এই ডাক্তারের কাছে যদি আমি যাই একই ডাক্তারের কাছে যাচ্ছি তার কাছে আমার প্রেসক্রিপশনটা ডাটাবেজে থাকাটা দরকার যে আগে তাকে কি ওষুধ দেওয়া হয়েছিল সবকিছু তার ওইখানে জমা থাকবে তাহলে ডাক্তারও অ্যানালাইজ করতে পারে 2 বছর আগে এরকম ছিল এখন এরকম ডাক্তার সহজে ওইখানে ওই সফটওয়্যারের ভিতরে কমান্ড দেওয়া থাকতে পারে যে তার গ্রেডেশন হচ্ছে না এখানে ইনক্রিজিং হচ্ছে বা কিছু একটা হচ্ছে তার রোগের কি অবস্থা আমাদের দেশে সেটা করা হয় না কারণ স্যার আমার জানার মধ্যে একজন রোগীর চাপ যে ডাক্তার 3 মিনিটের বেশি একটা রোগীকে দেখতে পারে না ডাক্তার হয়তো 30 40 সেকেন্ড দেখে আরেকজনের প্রেসক্রিপশন লেখে এখন বড় বড় ডাক্তারদের এখানে অনেক হাজার হাজার রোগী এটার জন্য আসলে তার প্রথমে হিস্টোরিগুলি রাখা উচিত কম্পিউটারে যে তার কি আছে কি কতগুলো নাই তার রিপোর্টটা ওইখানে ডাইরেক্ট অটোমেটিক্যালি চলে যাবে ওই ডাটা সেটের ভিতরে যখনই করবে যদি সেটা করলে অটোমেটেড সিস্টেম হয় ক্লিনিকটা রিপোর্ট গুলো কথা বলতেছে আমার জানার মধ্যে স্যার একজন আর কি কাজ করতেছে স্যার এটা নিয়ে আর কি সফটওয়্যার ডেভেলপমেন্টে আর কি স্যার যে ডক্টরের কাছে গেলে ওনার প্রিভিয়াস যে রোগগুলো আছে বা যে রিপোর্টগুলো আছে ওগুলো আর কি ওনার নাম টাইপ করলে হয়তো বা শো করবে সফটওয়্যার এরকম সফটওয়্যার হাজার হাজার সফটওয়্যার স্টুডেন্টরা বানাচ্ছে কিন্তু ডাক্তাররা তো এগুলো অ্যাপ্লাই করতেছে না আমি সেটার কথা বলতেছি সফটওয়্যার এগুলো তৈরি হচ্ছে অনেক জায়গায় হচ্ছে এরকম সফটওয়্যার দেখা যাচ্ছে যে ডিজিটাল ডক্টর বা পেশেন্ট এটা সেটা
অনার্সের অনার্স পর্যায়ে ই ডাটা নিয়ে অনেক কাজ করতেছে, ওয়েব ডাটাবেজ নিয়ে অনেকে কাজ করে, কিন্তু এগুলো তো ইমপ্লিমেন্ট হচ্ছে না। যদি এটা কোনো সফটওয়্যার ফার্ম করে, যদি কোনো ক্লিনিকের জন্য সেটা তৈরি করে যে এটার সফটওয়্যারের দাম হবে 10 লাখ টাকা, তাহলে সেটা বাস্তবায়ন করা সম্ভব 20 লাখ টাকা মিনিমাম একজনকে দিতে হলে। আর যদি আমরা স্টুডেন্টটা করি, ওইটার নামে মাত্র একটা করা, ওটা কখনোই ডাটা এন্ট্রি হবে না, ইমপ্লিমেন্টেশনে যাবে না। এটার জন্য মানে আমাদের ক্লিনিক ডাক্তারের পার্সোনালি কিনতে হলে তার এই ডাক্তারের এটা 5 লাখ টাকা দিয়ে কিনতে হবে, তাহলে তার কাজের সুবিধা অনেক। এটা আস্তে আস্তে ডিজিটালাইজড হয়ে যাবে, সরকার থেকে একটা পদক্ষেপ আসলে এখন আর ইয়েতে লেখা যাবে না প্রেসক্রিপশন, তাকে প্রিন্ট আউট দিতে হবে, তার হিস্টোরি লিখতে হবে, তার সবকিছু থাকতে হবে, তাইলেই হয়ে যায় ডাক্তারদের। আপনি বরং আরো 100 টাকা বিজেট বেশি নেন, যেটার জন্য আপনার আরেকজন মানে কম্পিউটার অপারেটর লাগবে টাইপ করার জন্য, আপনি যা বলবেন সেটাই টাইপ করবে, এটা হতে পারে। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি নর্মালাইজেশনের ক্ষেত্রে। স্যার ওই যে নাল ভ্যালু ফিল করার জন্য একটা অটোমেটিক ফাংশন আছে পাইথনে, সেটা হচ্ছে ফিল না, এটাতে যদি জাস্ট আমরা আমি লিখে দেখাই যে কিভাবে করে এটা, এর মধ্যে আপনি খুঁজে নিছেন আর কি আমাদের কথা বলার ফাঁকে। কিন্তু এখন যদি এটা আমরা করতে চাই, আপনার প্রোগ্রামে আবার প্রথম থেকে এই করতে হবে না তো? না স্যার, আমি জাস্ট না স্যার আমি জাস্ট একটার জন্য দেখাই যে কি হয়। আমি কি করব, এই ডাটাতে ফিল না কমান্ডটা লিখব। ফিল না, হ্যাঁ স্যার ফিল না, আর এটাতে মেথড হচ্ছে f ফিল কল ফিল। জি স্যার, এই f ফিল ফাংশনটা কল মানে ফিল না ফাংশনটা কল করলে এটা হচ্ছে অটোমেটিক যে যে কলামগুলি নাল আছে সেটা ফিল হয়ে যাবে। আমি রান করি, এবার আমি দেখাই, এই যে রান করার পর এই যে ডাটা সেটটা নাল তো আছে আমরা দেখতে পাচ্ছি না স্যার, নাল নাই তো, ওই 00 দুই নম্বরে এসইউতে সুগারে। স্যার ওই যে আমি যেটা বলছিলাম যে পাইথনে কোড করার সময় আমরা যখন না এটা না এটা না আপনার এসইউতে দেখো কোনটা স্যার, এসইউ কলামে 00 দেখো স্যার ওই যে এসইউ। আচ্ছা আমি রিয়েল কলামটা দেখি এসইউ, এই যে রিয়েল ভ্যালু ছিল 00, হ্যাঁ এটা রিয়েল ডাটা, ও তো শুধুমাত্র স্যার যেগুলিতে নাল ভ্যালু ছিল সেটা রিপোর্ট করছে, বাকিগুলি চেঞ্জ করে নাই। ওটা 00 এমনি ছিল নাল না? জি স্যার এমনি ছিল নাল না, আর যে নাল ছিল যেমন এই যেটা বিজিআর এ ছিল এটা, হ্যাঁ। এবার আমরা দেখি এটা কি করছে, এই যে ওই বিজিআর এই যে 121 দিয়ে ই করছে ফিল করছে। আর কোন একটা ভ্যালু দেখাও তো, এটাকে 121 কিভাবে পাইলো, আসলে মিডিয়ান ভ্যালু নাকি পাপ উপরের ভ্যালুটা? স্যার সেটাই আমি খুঁজতাছি যে এটা কি ভ্যালু দিয়ে কনভার্ট করে, মিন মিডিয়ান নাই এখনো স্যার পাই নাই, স্যার পাইলে অ্যানসার জানাই দিব। ওকে ঠিক আছে, একটা নাম দেখা যাচ্ছে এই ডাটা সেটে 10টা। জি স্যার এই যে আরো আছে স্যার, আমি আরেকটা কলামের জন্য দেখাই যে একটা কলামে কি করে, মানে এখানে আরো নাল ভ্যালু, এই যে এটা ছিল 7 নাম্বার রেকর্ডে বিপি তে একটা নাল ভ্যালু, আমি দেখি এই যে 7 নাম্বার রেকর্ডটা কি হইছে, এই যে বিপি তে এখন আছে কত 70, মানে উপরের ভ্যালুটা লেখে আর কি, এর আগের ভ্যালুটা মনে হয় উপরের সেটা তাই ছিল স্যার, সেটা এরকমই হইব। এতে যেমন স্যার বিপি বিজিআর এ সেকেন্ড কলামটা ছিল 121, তো ফার্স্টটার এই 121 দিয়ে ফিল করতে, তার মানে আশেপাশে দুইটা দেখে সেটা উপরের ভ্যালুটা লিখছে হয়তো। জি স্যার, স্যার আর কি এটা একটু আরো ঘাটতে হবে যে কোনটা দিয়ে ও ফিল করে, হয় আমার মনে হয় স্যার এটা মোড দিয়ে করে, মানে যে ভ্যালুটা সবচেয়ে বেশি ওটা দিয়ে হয়তো করে, স্যার দেখতে হবে আর কি। ওকে ঠিক আছে, এটা মিন মিডিয়াম ভ্যালু দিয়ে করলে ভালো, কিন্তু যদি ডাটা সেট অনেক বড় হয়, কলামের পরিমাণ বড় হলে সেটা হয়তো অনেক সময় লাগতে পারে। জি স্যার, তখন জি স্যার তখন আর কি আমরা এই মেথডে করতে পারি। আমাদের অনেক পার্টিসিপেন্ট কমে যাচ্ছে, 20 থেকে 18 তে নেমে আসছি আমরা, হয়তো অনেকে কোড বুঝতে আসে না, যারা হয়তো চলে গেছে বা বিভিন্ন প্রবলেম থাকতে পারে। মিন ম্যাক্স নরমালাইজেশন আমরা শুরু করতেছি তাই না? জি স্যার, তো মিন ম্যাক্স নরমালাইজেশনের জন্য আমরা কি করছি, আচ্ছা এই ফাংশনটা দরকার নেই, মিন ম্যাক্স নরমালাইজেশনের জন্য আমি কি করছি এই স্কেলার প্রিপ্রসেসিং থেকে যে মিন ম্যাক্স স্কেলার নামে ফাংশনটা আছে সেটা ইম্পোর্ট করছি।
তারপর যেহেতু আমরা এটা ডাটা সেট নিয়ে কাজ পান্ডাস আমার ইম্পোর্ট করতে হবে, তারপর আমি যে ডাটার উপর এই মিনম্যাক্সটা করতে চাই সেই ডাটাটা নিলাম। তা আমি নিলাম হচ্ছে লেবেল এনকোড করার পর যে ডাটাটা সেটা alienencoder.csv এই ফাইলটা নিয়ে এখন আমরা কাজ করব। তো এখন মিনম্যাক্স নর্মালাইজেশন যখন আমরা করি, আমরা টার্গেট কলামের উপর কোনো নর্মালাইজেশন অ্যাপ্লাই করি না, কারণ যদি আমরা নর্মালাইজেশন অ্যাপ্লাই করি সেটা কি হয়ে যায়, দশমিক পয়েন্ট হয়ে যায়। এখন দশমিক পয়েন্ট দিয়ে আমরা কিন্তু কোনো প্রেডিক্ট করতে পারি না যে এটাকে আসে না নাই, কোনো কিছু হয় উপস্থিত নয়তো উপস্থিত না। তো এটাকে যদি আমি দশমিক করি তাহলে তো 50-50 বুঝাবে, মানে এটা তো কোনো কিছু হইলো না। এই জন্য আমরা কি করি যে শুধুমাত্র এই টার্গেট কলাম ছাড়া যেটা সেটার উপর অ্যাপ্লাই করি। তো আমরা কিভাবে একটা ডাটা সেটের টার্গেট ভেরিয়েবল আলাদা করি, তো এটা দেখাচ্ছে যে টার্গেট কলাম হচ্ছে আমি ডিরেক্টলি বলে দিলাম যে এই ডিএফ ডাটা সেটের ক্লাসিফিকেশন এলি নামে যে কলামটা সেটা হচ্ছে আমার টার্গেট কলাম। তাহলে এবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলি কোনগুলি সেটা কিভাবে ডিফাইন করি, এটার জন্য আমি কি করছি যে ডিএফ ডট ড্রপ ক্লাসিফিকেশন এলি এক্সিস ওয়ান, তার মানে ক্লাসিফিকেশন এলি ড্রপ করার পর যে ডাটাটা থাকবে সেটা হচ্ছে কি আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট। এই যে আমি এখানে লিখছি যে এক্সিস ওয়ান, তার মানে এই ক্লাসিফিকেশন এলি নামে কলামটা আমি ডিলিট করে দিব ডাটা সেট থেকে। তা এখন ডাটা সেটটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউটের। তা আমি এখন কি করব, এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট গুলির উপর নর্মালাইজেশন অ্যাপ্লাই করব। আমি এই জন্য কি করছি, এসকেলন প্রিপ্রসেসিং থেকে মিনম্যাক্সটা কল করলাম। এবার আমি কি করছি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে স্কেলার। তো স্কেলার ভিতরে আমি এই মিনম্যাক্স ফাংশনটা রাখছি। এখন আমি কি করবো, এই ফাংশনটা পুরো এক্স যে ইটা ডাটা সেটটা সেটার উপর অ্যাপ্লাই করবো। তো আমি কি করছি যে পিডি ডট ডাটা ফ্রেম স্কেলার, মানে এই মিনম্যাক্স স্কেলারটা অ্যাপ্লাই করবো কি এক্স ভেরিয়েবল গুলো। যেহেতু এটা একটা মডেল, তার মানে এটাকে আমার কি করতে হবে ফিট করাইতে হবে, তার মানে এই মিনম্যাক্স ক্যালকুলেট করে সেই অনুযায়ী ডাটাটা চেঞ্জ করতে হবে, সেটার জন্য হচ্ছে ফিট ট্রান্সফর্ম ফাংশনটা। তো আমি লিখছি যে কোন এখানে আমি লিখে দিছি যে এই কলাম গুলির নাম কি। তো কিভাবে ডিক্লেয়ার করছি যে কলাম ইকুয়াল এস ডট কলাম, তার মানে এই ডাটা সেটে যে কলাম গুলি ছিল সেটাই হবে এই নতুন ডাটা সেটের কলাম নেই। তারপর আমি কি করব, দেখতে চাইবো যে এই নর্মালাইজেশন ডাটাটা কি রকম। তো এটা হচ্ছে ডিএফ ডট নর্ম এই অবজেক্টটা কল করলাম। তাই যে দেখতে পাচ্ছি যে নর্মালাইজ করার পর ডাটাটা হচ্ছে এইরকম দেখতে। তারপর আমি যে এই নর্মালাইজ করার পর আমি দেখতে পাচ্ছি যে আমি যেহেতু সবগুলি ফাংশন কল করার পর এই একটা এক্সট্রা কলাম হয়ে যায়, তো আমি এটা ডিলিট করে দিলাম যে ডিএফ নর্ম ডট ড্রপ আননেম জিরো এক্স ইকুয়াল ওয়ান, তার মানে আননেম জিরো নামে কলামটাও ডিলিট করবে। তারপর যে ডাটা সেটটা থাকে সেই ডাটা সেটটাতে কিন্তু আমার এখন পর্যন্ত কোনো টার্গেট কলাম নাই, যেহেতু আমি মিনম্যাক্স নর্মালাইজেশন করছিলাম শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউটস এর উপরে। তো আমি কি করব, এই ডাটার সাথে আমার কি করতে হবে টার্গেট অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে। তো আমি কি করছি, এই যে ক্লাসিফিকেশন নামে একটা অ্যাট্রিবিউট যুক্ত করছি, সেটা কি থাকবে, এই যে ওয়াই নামে যেটা আগে ডিক্লেয়ার করে আসছিলাম, মানে এই যে ক্লাসিফিকেশন এলই নামে কলামটা আমি ওয়াই এর ভিতরে রাখছিলাম। তো এখন আমার কি হবে, এই ওয়াইটা এই ক্লাসিফিকেশন নামে কলামে যাবে। তো এখন হলো কি, এই পুরো ডাটা সেটে আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউটও আছে টার্গেট অ্যাট্রিবিউটস আছে। তো এখন এটা হচ্ছে সেই ডাটাটা, এখন ক্লাসিফিকেশন কলামটা অ্যাড দিচ্ছি। তো আমি কি করবো, এই কাজটা করার সময় আমার একটা এক্সট্রা কলাম যুক্ত হয়েছে, আমি এটা ড্রপ করে দিলাম। এইবার হচ্ছে আমার ফুললি একটা নর্মালাইজ ডাটা। আমি কি করবো, এটা সেভ করবো। সেভ করার জন্য আমি নর্মালাইজেশন ডট টুসিএসভি ফাংশনটা কল করছি, একটা লোকেশন দিয়ে দিছি, আর এই ডাটা সেটটা আমি সেভ করলাম মিনম্যাক্স নর্ম নামে। এটা ছিল মিনম্যাক্স নর্মালাইজেশন, তার মানে আমরা যে মিনম্যাক্স নর্মালাইজেশন সূত্র দেখছিলাম সেইটা দিয়ে পুরো সবগুলি ভ্যালুকে কনভার্ট করছে। তো এখন আমরা দেখবো যে জেড স্কোর নর্মালাইজেশন। তো জেড স্কোর নর্মালাইজেশনের জন্য সব সেম, শুধুমাত্র এখানে আমার একটা ফাংশন চেঞ্জ হয়। মিনম্যাক্স স্কেলারে যেমন আমার ফাংশনটা কি ছিল, এই যে মিনম্যাক্স স্কেলার, আর আমি স্কেলার প্রিপ্রসেসিং থেকে ইম্পোর্ট করছি মিনম্যাক্স স্কেলার ফাংশনটা। আর আমার জেড স্কোরের ক্ষেত্রে পরিবর্তনটা হবে কি, আমি এই স্কেলার প্রিপ্রসেসিং থেকে স্ট্যান্ডার্ড স্কেলার নামে ফাংশনটা কল করব। আর সেম ভাবে আমি কি করব, যে কোনো একটা অবজেক্টে এই ফাংশনটা নিয়ে নিব, দেন আমার ডাটা ফ্রেমে প্রত্যেকটা মানে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট সবগুলির উপর এই ফাংশনটা অ্যাপ্লাই করব। আর এটার জন্য আমি কি করছি, কলাম নেম গুলি ডিফাইন করে দিচ্ছি যে এই এই কলাম গুলি হবে এই ডাটা সেটে। তারপর আমি ডাটা সেটটা দেখলাম যে এটা হচ্ছে আমার জেড স্কোর করার পর যে ডাটাটা সেটা।
তো সেম ভাবে এই ডাটা সেটও আমার এই আননেম জিরো নামে একটা এক্সট্রা কলাম এড হইছে, আমি এটা রিমুভ করলাম। তারপর এটার সাথে সাথে আমি কি করলাম, এই যে আমার যে টার্গেট অ্যাট্রিবিউট ছিল না, মানে এখন আমার ডাটা সেটে টার্গেট অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, এই জন্য আমি কি করলাম ডিএফএসটিডি ক্লাসিফিকেশন নামে একটা কলাম নিলাম, সেই কলামে এই টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালুগুলি সেট হবে। তো হচ্ছে ফাইনাল ডাটা সেটটা এরকম দেখতে। এখন পুরো ডাটা সেটের টার্গেট অ্যাট্রিবিউট ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট সবগুলোই আছে। দেন আমি কি করলাম, এই ডাটা সেটটা আমি সেভ করলাম হচ্ছে এই জেডিসকোর নামে একটা সেভড ফাইলে। এটা ছিল জেডিসকোর নরমালাইজেশন বাই স্ট্যান্ডার্ড স্কেলিং। নেক্সট আমার ছিল কি ম্যাক্সিমাম অ্যাবসোলিউট স্কেলিং, মানে কোন একটা ভ্যালুকে ওই কলামে, যেমন আমি যদি এজ এর কথা চিন্তা করি তাহলে এজ এর যে কোনো একটা ভ্যালুকে এইটার মধ্যে সবচেয়ে বড় যে ভ্যালুটা আছে সেটা অবশ্যই পজিটিভ, সে ভ্যালু দিয়ে ভাগ করবে। তো ভাগ করার পর হচ্ছে যে ভ্যালুটা আসে সেগুলো হচ্ছে আমাদের আউটপুট হিসেবে দিবে। তো আমি কি করবো, এই ম্যাক্সিমাম অ্যাবসোলিউট স্কেলিং এর জন্য অ্যাসকেলার্ন এর একটা ফাংশন আছে, সেটা কি এজ ফ্রম অ্যাসকেলার্ন ডট প্রি প্রসেসিং ইম্পোর্ট ম্যাক্স অ্যাপস স্কেলার। এটাও সেম ভাবে আমি একটা অবজেক্ট কল করলাম অ্যাপ স্কেলার, সেটা দিয়ে ফাংশনটা রাখলাম। দেন আমি কি করব, আমার যে সবগুলি ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট সেটার উপর এই ফাংশনটা অ্যাপ্লাই করব। এই জেড স্কোরে বা মিন ম্যাক্স এর যেমন ডিরেক্ট ফিট ট্রান্সফর্ম করা যেত, মানে ফার্স্ট অফ অল আমি শিখাইতাম যে ম্যাক্স জেড স্কোর ভ্যালু কি বা মিন ম্যাক্স ভ্যালু কি, তারপরে হচ্ছে ওই ডাটা সেটের উপর সেটা অ্যাপ্লাই করতাম। কিন্তু এই ম্যাক্সিমাম অ্যাবসোলিউট স্কেলিং এ একসাথে দুটা ফাংশন নাই, ফাংশনটা কি আলাদা আলাদা কাজ করে, মানে ফিট করায় ফার্স্টে মডেলকে, তারপরে কি করে ওই যে ভ্যালু আছে সেটা দিয়ে ট্রান্সফর্ম করে। তো এই জন্য এখানে দুইটা ফাংশন আলাদা আমার কল করা লাগে। তারপর আমি কি করব, এই যে পুরো ফাংশনটা সেটা কি করব এই ডাটা সেটের উপর অ্যাপ্লাই করবো। আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এই যে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যাবসোলিউট স্কেলিং করার পর যেটা ডাটাটা আসে সেটা, এই ডাটা সেটে আমার সেম ভাবে কি করতে হবে টার্গেট অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যেহেতু ছিল না আগে টার্গেট অ্যাট্রিবিউট। তারপরে আমি এক্সট্রা কলামটা ড্রপ করলাম, এই যে ডিএফ স্কেল ডট ড্রপ এটা দিয়ে। তারপরে এই ডাটা সেটটাকে আমি কি করতে হবে, ফাইনাল ডাটা সেট যেটা পাইছি আমি সবকিছু করার পর এটাকে আমি সেভ করব। তো আমি সেভ করলাম হচ্ছে ম্যাক্সিমাম অ্যাপ স্কেলিং নামে একটা ফাইলে। তারপর চার নাম্বার ছিল আমার রোবাস্ট স্কেলিং। তো রোবাস্ট স্কেলিং এও সেম ভাবে আমার অ্যাসকেলারে একটা ফাংশন আছে, সেটা কি রোবাস্ট স্কেলার। এটাও আমি কি করলাম, একটা অবজেক্টের ভিতরে শুধুমাত্র ফাংশনটা রাখলাম। দেন এই রোবাস্ট স্কেলিং এর যে ফিট ট্রান্সফর্ম ফাংশনটা আছে সেটা আমি অ্যাপ্লাই করলাম আমার যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট আছে সেটার উপর। আর এখানে কি করলাম, আমি কলামগুলি অ্যাড করে দিলাম, সেই কলামগুলি কি এই যে এক্স ভেরিয়েবলের যে কলাম সেই কলামগুলি। তারপর কি ডাটা সেটটা এখন কনভার্ট হয়েছে, ট্রান্সফর্ম হওয়ার পর আমি দেখতে চাই যে ডাটাটা কেমন। এটা হচ্ছে এই ডিএফ রোবাস্ট নামে একটা ফাংশন কল করা, সরি অবজেক্ট কল করার মাধ্যমে। তো এই অবজেক্টটা আমি দেখলাম, এই হচ্ছে আমার ডাটাটা। তো এটাও সেম, যেহেতু আমি শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউটের ভিতরে করছি তো তার মানে এখানে আমার টার্গেট অ্যাট্রিবিউট নাই। তো আমি এই যে টার্গেট অ্যাট্রিবিউটটা অ্যাড করলাম, এই যে ডিএফ রোবাস্ট ক্লাসিফিকেশন নামে একটা কলামে এই টার্গেট অ্যাট্রিবিউটটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেওয়ার পর আমি জানি যে আমার এই ডাটা সেটে একটা এক্সট্রা কলাম ছিল, এটা তো অবশ্যই ডিলিট করতে হবে। তো আমি কি করছি, এই ডিএফ রোবাস্ট থেকে আননেম জিরো নামে যে কলামটা সেটা ডিলিট করছি। তো এই ফাইনাল ডাটাটা এখন আমি কি করব, সেভ করব। আমি সেভ করছি যে টু সিএসভি ফাংশন কল করে রোবাস্ট স্কেলিং নামে একটা সিএসভি ফাইলে। তো এটা ছিল টোটাল স্কেলিং করা, যেটা বোঝায় যে চার প্রকার স্কেলিং এর কথা আমরা বলছিলাম, সে চার প্রকার স্কেলিং এখানে ছিল। তারপর আমি এতক্ষণ তো আমি কি করছি যে ট্রান্সফর্ম করছি বা স্কেলিং করছি, স্কেলিং করার রিজন একটাই ছিল যে ওই যে আমাদের যে বিভিন্ন রেঞ্জ থাকে, যে কোনো একটা অ্যাট্রিবিউটের রেঞ্জ, হয়তো রেঞ্জ মানে হচ্ছে ডিফারেন্স, মানে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু ডিফারেন্সটা হয়তো একটা কলামের জন্য অনেক বেশি আর একটা কলামের জন্য হয়তো অনেক কম। তো আমি ট্রান্সফর্ম করছি কি এই সবগুলির একটা নির্দিষ্ট স্কেলে নিয়ে আসছি, যে সমানভাবে সবগুলি অ্যাট্রিবিউট ইম্পর্টেন্ট এটা বোঝানোর জন্য জাস্ট আমি স্কেলিং করছি। ঠিক আছে, যে এখন দেখা যায় আমার সবগুলি কলাম প্রায় এক একটা স্কেলে চলে আসছে, এটার জন্য করছিলাম। আর নেক্সট কাজ ছিল যে আমার আউটলায়ার ডিটেক্ট করা বা নয়েজি ডাটা রিমুভ করে দেওয়া। তার মানে কি, এই যে স্কেলিং করার পর আমি কি করছি সবগুলিকে একটা নির্দিষ্ট রেঞ্জে নিয়ে আসছি, আর ডিভি স্কেনে কি করবো
জাস্ট আমরা কি করব সবগুলোকে রেঞ্জে নিয়ে না এসে আর যেগুলি রেঞ্জের বাইরে সেগুলি আমি কি করব বের করে দিব ওই রেঞ্জের বাইরে যেগুলি সেগুলিকেই আমরা বলতেছি যে আউটলায়ার তা এটা কিভাবে কল করে বা কাজ করে আমরা এবার দেখি তো আমি কি করছি যে পান্ডাস তো আমার ইম্পোর্ট করা লাগবে যেহেতু আমরা ডাটা সেট নিয়ে কাজ করতেছি তো আমি কি করলাম জিএফ একটা অ্যাট্রিবিউটে ডাটাটা রিড করলাম alien coder.csv ফাইলটা তারপর এই dbscan ইম্পোর্ট করব তো dbscan কই আছে dbscan যেহেতু একটা ক্লাস্টারিং অ্যালগরিদম বা ক্লাস্টারিং এর মতো করে কাজ করে এটা তো আমি কি করছি sklearn.cluster থেকে এই dbscan আমি ক্লাস্টারটা ইম্পোর্ট করলাম তারপর আমি নেক্সট একটা জিনিস ইম্পোর্ট করছি যে এই যে দেখা যাচ্ছে এতে from collection import counter এই কাউন্টার এই ফাংশনটার কাজ হচ্ছে ও কাউন্ট করে যে এইরকম ভ্যালু বা কোন একটা স্পেসিফাইড ভ্যালু কয়টা আছে এটা কাউন্ট করার জন্য আমরা এটা কল করছি এখন dbscan এ কি কাজে এই কাউন্টারটা ইউজ হয় সেটা আমরা নিচে দেখব তো এই যে dbscan এ আমি কি করছি ফারস্টে আমি এই মডেলটা ডিফাইন করছি যে আমার মডেলটা হচ্ছে কি dbscan এটার ভিতর আমার দুইটা প্যারামিটার সেট করতে হয় সেটা হচ্ছে ইপিএস 2 ইপিএস হচ্ছে একটা ক্লাস্টার যে আমি একটা উদাহরণে দেখাইছিলাম dbscan এর এই যে dbscan কি করে এরকম একটা সার্কেল করে মানে এই সার্কেল ড্র করে এই সার্কেলের ভিতরে অবশ্যই কি করতে হবে মিনিমাম স্যাম্পল এর নাম্বার সেট করে দিতে হবে আমি এই জায়গায় প্যারামিটার সেট করছি কি 2 তার মানে আমার সরি সরি ইপিএস মানে হচ্ছে ওই সার্কেলের রেডিয়াস তার মানে কি রেডিয়াসে সার্কেল ড্র করবে এই সার্কেলের রেডিয়াস হচ্ছে ইপিএস আর মিনিমাম স্যাম্পলস হচ্ছে এই রেডিয়াসের ভিতরে কি পরিমাণ ডাটা পয়েন্ট থাকলে আমি এটাকে ক্লাস্টার হিসেবে ধরব যদি আমার একটা পয়েন্ট থাকে তাহলে আমি এটা ক্লাস্টার হিসেবে ধরব আর যদি না থাকে তাহলে আমি কি করব আউটলায়ার ধরব তো এরপর আমি এই মডেলটাকে ফিট করাইলাম তারপরে কি করলাম এই যে মডেলটা সেই মডেলটা আমার ডাটা সেটে অ্যাপ্লাই করলাম তারপর লাস্ট কাজ কি যে ও যে এই যে এই মডেলটা কাজ করার পর ও যে অনেকগুলি ক্লাস্টার তৈরি করছে বা অনেকগুলি সার্কেলের মতো ড্র করছে সেগুলি কাউন্ট করা যেরকম কয়টা ক্লাস্টার আছে যেমন এই পিকচারটা খেয়াল করলে বুঝতে পারি যে এই পুরো ডাটা সেট বা ডাটা পয়েন্ট শেষ করতে আর অনেকগুলি এরকম সার্কেল করা লাগবে মানে এই প্রত্যেকটা সার্কেল হচ্ছে এক একটা ক্লাস্টার তো এই যে এখানে একটা ফাংশন কল করছি প্রিন্ট কাউন্টার মডেল ডট লেভেল এই মডেল ডট লেভেল এই লেভেল জিনিসটার কাজ হচ্ছে এই ক্লাস্টার গুলির জন্য ও একটা লেভেল ডিফাইন করে যেমন আমরা নিচে আউটপুটে দেখতে পারি যে জিরো ক্লাস্টার আছে একটা ওয়ান ক্লাস্টার একটা টু ক্লাস্টার একটা এভাবে অনেকগুলি ক্লাস্টার দেখা যাচ্ছে যেগুলিতে এরকম অনেকগুলি সংখ্যা বেলু আছে মানে প্রথমটা হচ্ছে ওর ক্লাস্টারের লেভেল যে কত নাম্বার ক্লাস্টার আর কোলন দেওয়ার পর যেটা সেটা হচ্ছে এই ক্লাস্টারে কয়টা পয়েন্ট পড়ে তো আমি এই যে কাউন্টার দিছি সেই কাজটা করার জন্য যে ও লেভেল দেখে কাউন্ট করবে যে এই ক্লাস্টার ভিতরে কয়টা করে পয়েন্ট পড়ে তারপর কি করছি যে আমি তাহলে এই যে ক্লাস্টারিং তো করলাম এখন তাহলে আমি কোন এই ক্লাস্টারিং এর ভিতরে কোন ভ্যালুকে আমি আউটলায়ার হিসেবে ধরব তা আমি এই যে উল্লেখ করে দিলাম যে আউটলায়ার ডিএফ মডেল ডট লেভেল ইকুয়াল টু 1 তার মানে এই লেভেল গুলির ভিতরে যে ভ্যালু গুলি মাইনাস 1 হবে তো শুধুমাত্র সেগুলিকেই আউটলায়ার হিসেবে ডিফাইন করবে আর বাকি গুলি কি অর মেইন পয়েন্ট আমি কি করলাম আমি এই যে আউটলায়ার পেলাম যে যে মডেল গুলি লেভেল বা যে যে ক্লাস্টার গুলি লেভেল মাইনাস 1 সেগুলোকে তুমি সেভ করো তো আমি সেভ করার জন্য কি করলাম আউটলায়ার ডট টু সিএসবি নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম এই ডাটা সেটটা সেভ করার জন্য সেটার জন্য আমি কি দিয়ে দিলাম এই যে এই ভেরিয়েবলটা যে এই ভেরিয়েবলটা সেভ করো তুমি আর ডাটা সেটটার নাম হবে আউটলায়ার ডট সিএসবি এখন আমি তো অবশ্যই আউটলায়ার ডাটা নিয়ে কাজ করব না আউটলায়ারটা আমি শুধুমাত্র সেভ করছি যে কোনগুলি ও আউটলায়ার ডিটেক্ট করছে সেগুলি দেখার জন্য কিন্তু আমার মেইন কাজ হচ্ছে কি আউটলায়ার বাদে যে ডাটাটা সেই ডাটাটা নিয়ে কাজ করা তো আমি কি করব এই বাকি যে ডাটাটা সেটা সেভ করব তো আমি কি করছি যে রিমেইন নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি সেটাতে আমি আউটলায়ার ডিএফ এর ভিতরে যে মডেল মডেলের ভিতরে যে লেভেল গুলি হচ্ছে মাইনাস ওয়ান না নট ইকুয়াল মানে কি মাইনাস ওয়ান না যেগুলি যেহেতু আমি মাইনাস ওয়ান কে আউটলায়ার ধরছি তার মানে মাইনাস ওয়ান না যেগুলি সেগুলি সবই হচ্ছে আমার রিমেইনিং ডাটা তো আমি এটা কল করলাম তারপর আমি কি করছি এই যে রিমেইনিং ডাটাটাকে সেভ করলাম কি নামে আপডেট ডট সিএসভি মানে এই ডাটাটা এই মুহূর্তে হচ্ছে আমার আউটলায়ার রিমুভ ডাটা তবে যে আমি রিমেইনিং ডাটাটাকে দেখতে চাওয়ার জন্য আমি রিমেইন অবজেক্টটা কল করলাম এই যে এটা হচ্ছে আমার ডাটাটা আউটলায়ার রিমুভ করার পর আমার 168টা রো আর 27টা কলাম বাকি আছে
এখন আমি চাইলে কি করব যদি এই ডাটা নিয়ে কাজ করতে চাই তাহলে আমি এই আননেম জিরো নামে কলামটা বাদ দিয়ে যেহেতু এটা এক্সট্রা এই বাকি কলামগুলোর জন্য কাজ করব তো এই ছিল আমার দুই ধরনের স্কেলিং ফার্স্ট অফ অল হচ্ছে যেটা আমরা নর্মালাইজেশন নামে চিনি আর সেকেন্ড অফ অল হচ্ছে এই ডিবি স্ক্যান তো এই দুই পদ্ধতিতে আমরা করতে পারি আচ্ছা তো আমার এখন মোটামুটি আমার ডাটাটা মানে আমরা ক্লিনিং বা ট্রান্সফরমেশন বা প্রি প্রসেসিং যাই বলি না কেন সবগুলি আমার কমপ্লিট করা শেষ আমি প্রথমে নাল ভ্যালু রিমুভ করছি বা ফিল করছি তারপরে আমি কি করছি যে ডাটাকে এনকোডিং করছি তারপরে কি করছি এই ডাটার মধ্যে যে আউট অফ রেঞ্জ যে ডাটাগুলি ছিল সেগুলি হয় একটা রেঞ্জে আনছি নয়তো ওই আউট অফ রেঞ্জ যে ডাটাগুলি সেগুলিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি ডিবি স্ক্যানের মধ্যে আচ্ছা ওই প্রিপ্রসেসিংটা হলো আমি বলতেছিলাম যে একটু একটা প্রশ্ন ছিল না যে যদি সব কলাম বারবার লিখতে একটা কষ্টকর ব্যাপার যদি অনেক কলাম হয় তাহলে সেটা একটা টাইম কিভাবে করা যায় এটা হচ্ছে আমি বলছি তো ভাইয়া ওইটাকে মিন দিয়ে নেয় ওইটাতে আমরা ওই যে মেথড দিছি এফপি এই যে আমি ওইটা কি মিন দিয়ে দিচ্ছে তাইলে কি এটা কি শিওর না ওটা মিন না মুড এটা তো বের করতে হবে আমি যে বললাম যে আমি শিওর না আমি যে একটা কাজ কনফিউশনটা ক্লিয়ার করে কাজ করে দেখতে পারেন যে ওই ফিল নাল ফিল না যেটা লিখছেন ওটার ভিতরে ডিএফ ডট মিন দিয়ে দেন ডিএফ ডট আচ্ছা এক মিনিট এই আমি মিন ওয়াইজ করবে আমি একটু এক্সপেরিমেন্টটা চালাই দেখলাম যে মিন দিলে মানে শিওর হতে পারতেছে মিন দিয়েই করছে এই যে এটা এটা ছিল হচ্ছে ফাংশনটা যে মিসিং ভ্যালু কিভাবে পুরো ডাটা সেটের উপরে করব এটা ইয়া করেন এইখানে ইয়া দেন এই মেথড ফিল না কাটা দেন তো কাটা দেন এটা কাটা এই পুরোটা কাটা দিব বলতে না না ব্র্যাকেটের ভিতরে টুকু কাটা মেথডটা কাটা দিব এটা কাইটা এইখানে লিখেন ওই ডেটা এটা ডট মিন লিখেন তারপরে এখন বড় ডেটা সেট আসলে এটা মেজার করতে এখন কেউ কি মিন বের করে দেখবে নাকি আমি যেন ছোট ডেটা সেটের উপর চালায় দেখছি আচ্ছা আমি সমস্যা নাই কাজ হলে তো হইলো দেখি এখন থেকে মিন দ্বারাই করবে এবার এটা হ্যাঁ করছে মিন দ্বারাই করে এখানে আমরা মিনের জায়গায় আমরা মিডিয়ান বা মড দিতে পারি মিডিয়ান দিয়ে দেখি যে কি পরিবর্তন হয় সেখানে পাস রিপ্লেস করে দিও সেটাও চাইলে একদম ফোর্সলি করে দেওয়া যায় ওটা তো স্পেসিফিক মেথড নিয়ে কাজ করে সেই হিসাবে এটা ডেটা ডট মিন বা মিডিয়ান ফাংশন কল করে সেটাও একটা মেথড হয় ওই ওয়াইজ অফ কলাম পয়েন্ট চলে যায় আমাদের তো মানে ফিচার সিলেকশনটা শুরু করার আগে আরেকবার একটু জেনে নেই যে মানে ফিচার সিলেকশনের যে তিনটা মেথড সেটা কি কি ছিল তো ফার্স্ট মেথডটা ছিল যে ফিল্টার মেথড আমরা কি করি জাস্ট কোন একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারের উপর সেটা যে কোনো একটা সূত্র হতে পারে সেটার উপর র্যাঙ্কিং করি ফিচারগুলিকে তারপরে হচ্ছে যেগুলি সিলেক্ট হয় সেটা আমরা যে কোনো একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদমে চালাই আর র্যাপার মেথডে কি ছিল যে আমরা ওই সবগুলি ফিচারকে বিভিন্ন সাবসেটে ভাগ করি ছোট ছোট তো সেই সাবসেট গুলিকে কি করি আমরা ডাইরেক্ট কোন একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদমে দেই তারপর কি করি ওটার যে কোনো একটা স্কোর ক্যালকুলেট করি যেমন আমরা নর্মালি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকুরেসি স্কোরটাই মেজার করি তো দেখা যায় যেই সাবসেটের জন্য অ্যাকুরেসিটা সবচেয়ে ভালো আসে তো আমরা সেই সাবসেটটাই হচ্ছে ফাইনালি আউটপুট হিসেবে দিই এটা হচ্ছে র্যাপার মেথড আর এমবেডেড মেথড ছিল এটা হচ্ছে এই দুইটার কম্বিনেশন মানে ফিল্টার র্যাপার দুইটা মিলেই হচ্ছে বেস্ট সাবসেটটা সিলেক্ট করে হচ্ছে এমবেডেড মেথড তো আমরা এবার কোডিং পার্ট শুরু করি তো ফিল্টার মেথডের মধ্যে আজকে আমরা দেখব যে সাই স্কোয়ার টেস্ট এটা কিভাবে করতে হয় তো সাই স্কোয়ার টেস্টের জন্য আমি যেহেতু এখানে আমরা ডাটা সেট নিয়ে কাজ করব বা নাম্বার নিয়ে তো আমি প্রথমে কি করছি যে পান্ডাস ইম্পোর্ট করে নিছি ডাটা সেট নিয়ে কাজ করার জন্য এরপর নাম্বার ইনস্টল করছি নাম্বার নিয়ে কাজ করার জন্য এরপর যেহেতু সাই স্কোয়ার টেস্ট বা ফিল্টার মেথডে আমরা মেইনলি স্ট্যাটিস্টিক্যাল কোন একটা মেজার করি এজন্য আমি
স্কিপি থেকে কি করছি স্টেটস একটা ফাংশন ইম্পোর্ট করে নিচ্ছি। তারপর আমি এখানে র্যান্ডম ভয়েস ক্লাসিফায়ার নামে একটা ক্লাসিফায়ার ইম্পোর্ট করছি, সেটা কি যেহেতু র্যান্ডম ভয়েস একটা এনসেম্বল মেথড, সেটা এসকে লার্নের এনসেম্বলের মধ্যে এই ফাংশনটা ইম্পোর্ট করতে হয়। তারপরে আমরা পরের লাইনে কি করছি যে এসকে লার্নের ফিচার সিলেকশন থেকে সিলেক্ট এফপিআর সাই টু সিলেক্ট কে বেস সিলেক্ট এফডাব্লিউ এফ ক্লাসিফ এই ফাংশন গুলা কল করছি। এরপর এরপরে যে লাইনটা সেটা হচ্ছে মূলত আমরা যদি কোনো গ্রাফ প্লট করতে চাই তো সেটার জন্য আমরা ম্যাটপ্লট লাইব্রেরি থেকে এই পাই প্লট ফাংশনটা কল করি, সেটাকে আমরা নামকরণ করছি বা রিনেম করছি হচ্ছে পিএলটি দিয়ে। তো আমার ফার্স্ট কাজ কি এটা হচ্ছে ইম্পোর্ট করা শেষ, তারপর আমি কি করব যে আমি ডাটা সেটটা রিড করব। তা আমি কি করছি আমি এখানে ডিএফ নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে এটাতে রিড সিএসভি ফাংশনটা কল করছি। আমি আমার যে ডাটা সেটটা সেই লোকেশনটা দিয়ে দিছি, তো আমার ডাটা সেটটা ছিল আপডেট ডট সিএসভি নামে আর এটা ছিল আমার লোকেশন। তারপর কি আমি ফার্স্টে আমার এই ডাটা সেটটা দেখতে চাই যে কিরকম। তো আমি দেখলাম এই হচ্ছে আমার ডাটা সেটটা। এই ডাটা সেটে আমি দেখতে পারি যে দুইটা এক্সট্রা কলাম আছে যেটা আসলে আমার মূল ডাটা সেটের না। তো আমি ফার্স্টে কি করলাম এই মূল ডাটা সেটটা থেকে আমি এই দুইটা এক্সট্রা কলাম ডিলিট করে নিলাম। তো আমি এর জন্য একটা ফাংশন কল করছি। ফার্স্ট অফ অল আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি নতুন ডাটা সেটের জন্য ডিএফ ওয়ান। তারপরে আমি এই আগের যে ডাটা সেটটা সেটা থেকে এই ড্রপ ফাংশনটা কল করে এটার ভিতরে আমি দুইটা কলাম নেম দিছি যে দুটো আমি ডিলিট করতে চাই, আর এখানে আমি অ্যাক্সিস সেট করে দিছি ওয়ান যেহেতু আমি কলাম ডিলিট করতে চাইছি। তারপর নেক্সট কি করছি এই কলাম দুইটা ডিলিট করার পর যে আমার নতুন ডাটা সেটটা সেটাকে আমি সেভ করে নিছি ডিবিস্ক্যান ডট সিএসভি নামে এই আগের ফোল্ডারেই। তারপরে আমার দেখতে চাই যে আমি এই যে দুটা কলাম ডিলিট করলাম সেটা কি আসলে ডিলিট হয়েছে কিনা। তো আমি এই জন্য এই ডিএফ ওয়ান অবজেক্টটা কল করলাম। তো আমি দেখি যে হ্যাঁ আসলে এখন আমার ওই দুইটা যে এক্সট্রা কলাম ছিল সেটা আমার এই ডাটা সেটে এখন নেই। জি স্যার, হ্যালো, স্যার কিছু বললেন? এবং পুরানো নামেই সেটা সেভ হবে ডিএফ এ। যদি সম্ভব হয় তাহলে আমরা ওই নামটাই দিতে হবে ডিএফ, তাই না? জি স্যার, মানে অবজেক্টটা কল করার সময় তখন ডিএফ রাখতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, তারপর আমরা কি করব যেহেতু আমরা ফিচার সিলেকশন করতেছি, তো ফিচার সিলেকশনে আমরা কি করি যে টার্গেট কলামের সাথে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট তাদের মধ্যে একটা রিলেশনশিপ বের করি যে কার স্ট্রং রিলেশনশিপ বা কার উইক রিলেশনশিপ। এটা করার জন্য আমার ফার্স্টে কি করতে হবে যে এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট আর মানে যে আমার যেমন এই ডাটা সেটের ক্ষেত্রে টার্গেট অ্যাট্রিবিউট ছিল ক্লাসিফিকেশন অ্যালি আর এগুলা ছিল আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট। তার মানে আমার প্রথমে কি করতে হবে ওকে বুঝাই দিতে হবে যে কোনটা তুমি টার্গেট অ্যাট্রিবিউট হিসেবে ধরবা আর কোনটা তুমি ইন্ডিপেন্ডেন্ট ধরবা। তো আমি এর জন্য কি করছি এখানে দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি। ফার্স্ট অফ অল হচ্ছে এক্স, এই এক্স কি রাখছি এই যে ডাটা সেটটা সেটা থেকে আমি ড্রপ করে দিছি যে টার্গেট কলামটা, আর এই যে আমি এখানে সেট করছি যে এক্স ইজ ইকুয়াল ওয়ান। তার মানে তুমি এই এক্স ক্লাসিফিকেশন অ্যালি নামে যে কলামটা সেটা ডিলিট করে যে ডাটাটা থাকবে সেটাই হচ্ছে এক্স এ স্টোর হবে। তারপর নেক্সট কি করছি ওয়াই নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সেখানে আমরা কি রাখছি শুধুমাত্র ক্লাসিফিকেশন অ্যালি নামে যে কলামটা সেটা। তো এই আমার ওই প্রোগ্রামকে চিনানো হয়ে গেল যে কোনগুলো তুমি ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট ধরবা বা কোনগুলো হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। নেক্সট আমি কি করবো যে ফিচার সিলেকশন করবো। তো আমার ফিচার সিলেকশনের জন্য কি করতে হয়েছে এই যে আমি সিলেক্টর নামে একটা অ্যাট্রিবিউট কল করছি, সেখানে সিলেক্ট এফডাব্লিউই এই ফাংশনটা থেকে আমি স্কোর ফাংশন হিসেবে সেট করছি সাই টু। তার মানে তুমি এই ফিচার সিলেকশনের জন্য এই সাই টু যে স্ট্যাটিস্টিক্যাল মেজার সেটা ক্যালকুলেট করবা প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য। আর এখানে আমি আরেকটা প্যারামিটার সেট করছি সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু 0.5। তার মানে যে সাই স্কোয়ার যে মেজারটা সেটা যেই উপায়ে কাজ করে ওটা মেথোডোলজি যদি আমরা ইন ডিটেলস কোথাও পড়ি তাহলে আমরা জানতে পারবো যে এই আলফা এই ভ্যালুটার মানে হচ্ছে
সাই স্কোর ক্যালকুলেট করার সময় আমাদের একটা ভ্যালু ক্যালকুলেট করতে হয়, সেটা পি ভ্যালু। তো প্রত্যেকটা যে ফিচার সেগুলির পি ভ্যালু যদি 0.5 থেকে বড় হয় তার মানে আমরা ওই ফিচারটা এখানে নিব, আর যদি ছোট হয় তাহলে নিব না। তো এটা হচ্ছে মানে সাই স্কোয়ার যদি মেথড ডিটেলসটা পড়ি তাহলে আমরা জানতে পারবো যে পি ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করে বা কি এটা। আর এই আলফা এটা আমরা নিজের মতো সেট করতে পারি। তো আমার এই প্রোগ্রামের ক্ষেত্রে এখানে সেট করা হয়েছে যে 0.05, তার মানে 0.05 থেকে অবশ্যই সবগুলা বড় হতে হবে। নেক্সট আমি কি করছি, এই নিউ ডাটা একটা অবজেক্ট ক্রিয়েট করে এই ফাংশনটার মধ্যে আমি কি করছি, আমার ওই যে ইন্ডিপেন্ডেন্ট আর টার্গেট অ্যাট্রিবিউট সেটা সেট করে দিলাম এবং মডেলটাকে আমি ফিট করলাম এই ফাংশন কল করে, যে ফিট ট্রান্সফর্ম এক্স ওয়াই, তার মানে এক্স এর সাথে ওয়াই এর যে কোরিলেশন সেটা ক্যালকুলেট করবে সাই স্কোয়ারের মাধ্যমে। তারপর কি করলাম, এই যে ভ্যালুগুলি আমি যে কলামগুলি আমার আসলে সিলেক্ট হয়েছে সেগুলো আমার দেখা দরকার। তো আমি তারপর কি করছি, নেক্সট একটা অবজেক্ট ক্রিয়েট করছি মাস্ক নামে, তারপর এই সিলেক্টরের ভিতরে গেট সাপোর্ট ফাংশনটা কল করছি। এখন আমি জানতে চাইবো যে অবশ্যই গেট সাপোর্ট এই ফাংশনটা কি করে। তাহলে আমি তো ফিট করাইলাম মডেল, এই গেট সাপোর্ট ফাংশনটার কাজ হচ্ছে এই যে যে ভ্যালুগুলির সাই স্কোয়ার ফাংশন আমার সাই স্কোয়ার ক্যালকুলেট করা হয়েছে যেগুলি এখন সিলেক্ট হবে সেগুলির ইন্ডেক্স নাম্বার। যেমন আমার প্রথমটার জন্য কি কলাম 0, এটার আই ইন্ডেক্স, এরপরটার জন্য কলাম 1, তার মানে আইডি এজ, তারপরটা কলাম 2, এভাবে আর কি প্রত্যেকটার ইন্ডেক্সিং হচ্ছে আমরা এই গেট সাপোর্টের মাধ্যমে বের করি। তারপর কাজ কি, এই ইন্ডেক্স জানলে তো হবে না, আমি কি করবো জানতে চাইবো যে ইন্ডেক্সে কোন কোন ফিচার গুলি আছে। ইন্ডেক্স দিলে আবার আমার খুঁজে বের করতে হবে যে কোন ইন্ডেক্সে কোন কলাম নেমটা। আমি কি করবো এটার জন্য নেক্সট একটা ফাংশন কল করছি যে এক্স ডট কলামস মাস্ক, তার মানে এই মাস্কে যেই যেই কলামগুলি যে আমি যে আগে কলামগুলি সেট করছি তো এই মাস্কের সাথে বা এই ইন্ডেক্সের সাথে যে কলামগুলি যায় সেগুলি তুমি নিউ ফিচার্স নামে অবজেক্টটাতে দেখাবা। তারপর আমি কি এই যে নিউ ফিচার্স যে এখন দেখাবে সেটার জন্য আমি প্রিন্ট কল করলাম যে প্রিন্ট নিউ ফিচার। তো এখন আমার এই ইন্ডেক্সের আন্ডারে যে যে কলামগুলি ছিল সেগুলি দেখাচ্ছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় টোটাল 26টা কলামের মধ্যে সিলেক্ট হয়েছে কয়টা, প্রায় অনেকগুলোই সিলেক্ট হয়েছে। এটা দেখতে পারি, এটা তাইলে আর কি যদি লেন্থ ফাংশনটা কল করি তাহলে আমি দেখতে পারবো যে টোটাল ও কয়টা সিলেক্ট করছে। তারপর আমার নেক্সট কাজ হচ্ছে কি যে এখানে এই সাই স্কোয়ারের মাধ্যমে আমরা যে ফিচারগুলি পেলাম সেগুলিকে কি একটা নতুন ডাটা সেটে সেভ করা। তো আমি সেটা কি করলাম, আমার মূল ডাটা সেটটা ছিল dbscan.csv। এখন আমরা কি করব, এই dbscan থেকে সবগুলি রাখবো না, শুধুমাত্র যেগুলি সিলেক্ট হয়েছে সেগুলি রাখবো। তো এর জন্য হচ্ছে আমার এই যে নিচের একটা কমান্ড লেখা যে df.drop, মানে df থেকে তুমি ড্রপ করে দিবা, এরপর লেখছি কি যে df.columns.difference। ডিফারেন্স মানে হচ্ছে যে এই কলাম গুলি বাদে যা যা থাকে তুমি শুধুমাত্র সেগুলি ডিলেক্ট করবা। তো আমি যে কলাম গুলির নাম দিয়েছি যেগুলি আমার ফিচার সিলেকশনে সিলেক্ট হয়েছিল, এটা হচ্ছে আমার কলাম গুলি। তারপর আমি সেট করে দিছি যে আমি কলামকে বুঝাচ্ছি অ্যাক্সিস 1 দিয়ে, আর ডিফারেন্স দিয়ে বুঝাচ্ছি যে এই কলাম গুলি বাদে যা যা থাকবে তা ডিলিট করবা। এটা হচ্ছে আমার কি ডাটা অবজেক্টে সেট হবে। এখন আমার কাজ কি, এই যে সিলেক্ট করা ফিচার গুলি সহ যে ডাটাটা পেলাম সেটাকে সেভ করা। তো আমি এই ডাটাকে সেভ করছি কি data.2csv ফাংশন কল করে, dataset2.csv নামে একটা ফোল্ডারে এখন আমার এই ফিচার সহ যে ডাটাটা সেটা থাকবে। আচ্ছা, আমরা যখন এখানে আরেকটা বিষয় দেখার আছে যেটা আমি আসলে অ্যাড করতে ভুলে গেছিলাম, যে এই যে আমি ফিচার গুলি যে বের করছি সেগুলিতে কিন্তু আমার টার্গেট কলাম নাই সিলেক্ট করার সময়, ও কিন্তু টার্গেট কলামের সাথে যে অন্যান্য ফিচারগুলি সেগুলি রিলেশন অনুযায়ী ও শুধুমাত্র ওই ফিচারগুলি সিলেক্ট করছে। তো যখনই আমি নতুন ডাটা সেটটা সেভ করব তখন আমার এখানে এই টার্গেট কলামটা সহ দিতে হবে, যে টার্গেট কলাম তো অবশ্যই এই ডাটা সেটে থাকবে। তো আমি এটা দিতে ছিল না, এটা নিতে হবে। তো এটা দিলে তাহলে আমার এই পুরো ডাটা সেট ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট প্লাস টার্গেট অ্যাট্রিবিউট সবগুলাই থাকবে। তো এই ছিল আমার সাই স্কোয়ার। তো নেক্সট যে মেথডটা নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে ভেরিয়েন্স থ্রেশহোল্ড। তো ভেরিয়েন্স সাই স্কোয়ারে যেমন কি হয়, প্রত্যেকটা ফিচারের জন্য সাই স্কোয়ার ভ্যালুটা ক্যালকুলেট করে, তো ভেরিয়েন্স থ্রেশহোল্ডে কি করে, প্রত্যেকটা যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট এখানে সবগুলোর জন্য ভেরিয়েন্স ক্যালকুলেট করে। তো এটার জন্য সেম ভাবে আমরা যেহেতু ডাটা সেট নিয়ে কাজ করতেছি, পান্ডাস ইম্পোর্ট করলাম, দেন ডাটা সেটটা রিড করে নিলাম। এরপর আমি ডাটা সেটে প্রথম 5টা বা 10টা কলাম দেখার জন্য এই হেড ফাংশনটা কল করলাম।
তো এখানে এই ডাটা সেটটা এডিট করার পর আমি দেখতে পারি যে এখানেও ঠিক সেম ভাবে যে একটা এক্সট্রা কলাম এড হইছে, তো আমি কি করলাম আমার মূল ডাটা থেকে এই এক্সট্রা কলামটা রিমুভ করে দিলাম ড্রপ ফাংশনটার মাধ্যমে। ড্রপ এর ভিতরে আমি আমার যে এক্সট্রা কলাম সেটা নাম, প্লাস যেহেতু আমি কলাম নিয়ে কাজ করব তাই এক্স ইজ ইকুয়াল 1 সেট করলাম। তারপর কাজ হচ্ছে আমার কি যে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করা। তো ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার জন্য আমি সেম ভাবে আমার এই পুরো ডাটা সেটে কি করছি, ফার্স্টে হচ্ছে আমি আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট গুলি সেট করছি হচ্ছে এক্স এ, আর আমার টার্গেট অ্যাট্রিবিউটটা সেট করলাম হচ্ছে ওয়াই এ। তারপর আমি কি করছি ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড ক্যালকুলেট করার জন্য যে মডিউলটা সেটা ইম্পোর্ট করলাম যে ফ্রম স্কেলার ডট ফিচার সিলেকশন ইম্পোর্ট ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড। এই ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড কি করবে, এই যে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট আমরা দেখতে পাচ্ছি আইডি এজ পিপি সবগুলোর ভ্যারিয়েন্স ক্যালকুলেট করবে। তো এটার জন্য আমি কি করলাম ভ্যারিয়েন্স নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড ফাংশনের ভিতরে আমি একটা প্যারামিটার হিসেবে থ্রেশহোল্ড সেট করলাম। এই থ্রেশহোল্ডটার মানে হচ্ছে যে ভ্যারিয়েন্স গুলি আমি বের করবো সবগুলি অ্যাট্রিবিউটের জন্য সেই ভ্যারিয়েন্সটা অবশ্যই 0.3 থেকে বড় হতে হবে। যদি 0.3 থেকে বড় হয় তাহলে ও এটা ফিচার হিসেবে নিবে, আর যদি ছোট হয় তাহলে এটা রিমুভ করে দিবে। তো আমি কি করলাম এই ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড ফাংশনটাকে ফার্স্টে ফিট করালাম, দেন কি করলাম গেট সাপোর্ট কল করলাম, শুধুমাত্র যে যে ফিচারের ইন্ডেক্সটা সিলেক্ট হয়েছে বা যে যে ফিচারটা সিলেক্ট হয়েছে ইন্ডেক্সটা নিয়ে ফাংশন করলাম। আর এখানে আরেকটা প্যারামিটার আছে গেট সাপোর্ট ফাংশনের মধ্যে ইন্ডেক্স ইকুয়াল ট্রু। এই জিনিসটার মানে হচ্ছে যে ও যে ইন্ডেক্স গুলা আমাকে আউটপুট হিসেবে দিবে সেটা সবসময় ইন্টিজার নাম্বার হবে, এই জন্য ও ইন্ডেক্স ইকুয়াল ট্রু প্যারামিটার দেওয়া এখানে। নেক্সট কি করছি এই যে ইন্ডেক্স গুলি সিলেক্ট হয়েছে বা যেই ইন্ডেক্স গুলি আছে সেগুলির বা সেই ইন্ডেক্সে কোন কোন ফিচার আছে সেই দেখতে চাই আমি। তো আমি কি করছি যে এক্স ডট কলামস এ মানে আমার এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউটের কলামে আমি এই ইন্ডেক্স নাম্বার দিয়ে দিচ্ছি যে কলাম 1, 2, 4, 5 এরকম সিলেক্ট করবা, তারপর আউটপুট হিসেবে সেই ফিচার গুলি আমাকে দেখাবে। এই যে নিচে আমার দেখাচ্ছে সেই ফিচার গুলি যেগুলি ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড এর মাধ্যমে সিলেক্ট হয়েছে। নেক্সট কি করব এই যে আমরা ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড এর মাধ্যমে যে ফিচার গুলি পেলাম সেগুলি একটা নতুন ডাটা সেটে সেভ করব। তার জন্য আমি কি করছি প্রথমে আমার মূল ডাটা সেটটা রিড করালাম যেটা ছিল dbscan.csv নামে, দেন আমি কি করলাম আমার ডাটা সেট থেকে যেই ফিচার গুলি সিলেক্ট হয়েছে সেগুলি বাদে বাকিগুলি ডিলিট করব। তো আমি এই জন্য কি লিখছি df.drop মানে ডিলিট করবা, df.columns.difference মানে এইগুলা বাদে, এই ডিফারেন্স মানে হচ্ছে যে এই কলামের ভিতরে এই কলামগুলি বাদে বাকিগুলি ডিলিট করবা। তো আমি এখানে x সেট করে দিছি 1। তো এখানেও সেম ভাবে আমার অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউটের সাথে অবশ্যই আমার টার্গেট অ্যাট্রিবিউটটা দিতে হবে, দেন আমি যে ডাটা সেটটা পাবো সেটা হচ্ছে আমার এই ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড এর মাধ্যমে সিলেক্টেড ফিচারের ডাটা সেট। এখন ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড আমরা কি করছি যে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড এর মধ্যে যে ফিচার গুলি পড়ে বা নির্দিষ্ট থ্রেশহোল্ড এর উপরে যে ফিচার গুলি পড়ে শুধুমাত্র সেগুলো সিলেক্ট করছি। এখন এই ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড দিয়ে আমরা আরেকটাও কাজ করতে পারি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফিচার। কনস্ট্যান্ট ফিচার বলতে কোনগুলি বোঝায়, যে ফিচারগুলো কোনো ভেরিয়েশন নাই, মানে দড়ি যদি আমি আইডি বা এজ এজ এই কলামটা যদি দড়ি যদি এরকম হইতো যে সবগুলি পেশেন্টের এজ একই রকম ধরলাম 48, এখন যদি হয় যে সবগুলি পেশেন্টের এজ 48 48 48 48 মানে পুরো 158টা রোতে সবাই এজ প্রায় 48, তাহলে কি হইতো এই এই পুরো কলামটাতে কোনো ভেরিয়েশন নাই মানে ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তো সেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ফিচার। তো আমার কাজ হবে কি যে এই যে কনস্ট্যান্ট ফিচার আছে সেগুলি রিমুভ করা। তো আমি সেটার জন্য কি করছি ফার্স্টেই আমার মূল ডাটা সেটটা নিলাম, দেন আমি আমার যে এক্সট্রা কলাম সেটা ড্রপ করার জন্য এই ড্রপ ফাংশনটা কল করলাম। তো এই হচ্ছে আমার এই আননেম 0 নামে কলামটা ডিলিট করার পর যে ডাটাটা সেটা এখানে, দেন আমার কাজ হচ্ছে এই যে 0 ভেরিয়েন্স এর যে ফিচার সেগুলিকে ডিলিট করা। তো এটা একদম সেম ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড এর মতোই একটা ফাংশন ইম্পোর্ট করা লাগবে, দেন ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড ফাংশনটার ভিতরে আমার একটা প্যারামিটার সেট করতে হবে সেটা হচ্ছে থ্রেশহোল্ড 0। তার মানে কি তুমি শুধুমাত্র যেগুলির ভ্যারিয়েন্স 0 সেই ফাংশনগুলোকেই সিলেক্ট করবা। তো আমি কি করছি এই মডেলটাকে ফিট করায় নিছি, তারপরে ওই যে ভেরিয়েবল সেগুলির আমি ইন্ডেক্সিং দেখতে যাইতেছি। তো আমার দেখা যাইতেছে যে এই যে একটা অ্যারে আউটপুট হিসেবে দিয়েছে সবগুলি প্রায় ট্রু, সবগুলি ট্রু হওয়ার কারণ কি এখানে আমার কোনো কলামই কনস্ট্যান্ট না,
এই জন্য সবগুলি ট্রু যদি কোনো একটা কনস্ট্যান্ট হইতো তখন সেখানে আমার ভ্যালু বা আউটপুট হিসেবে ফলস দেখাইতো তারপর কি করলাম আমি এই সবগুলি কলাম নিলাম এই যে দেখাচ্ছে যে সবগুলি কলামই আমার প্রায় উপস্থিত তারপর আমি কি করলাম যে যেটা মানে আমার কনস্ট্যান্টের যে কন্ডিশনটা সেটা যদি মিলে তাহলে সেটা আমার অবশ্যই কি করতে হবে রিমুভ করে দিতে হবে তো আমি এই জন্য কি করছি যে কনস্ট্যান্ট কলাম নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি সেটাতে আমি দিয়ে দিছি যে আমার যে কলাম সেই কলামগুলির ভিতরে তুমি চেক করবা যদি এই কলামটা এক্স কলামের ভিতরে না থাকে মানে কনস্ট্যান্ট ছাড়া যেগুলি সেগুলির ভিতরে না থাকে তাহলে তার মানে কি এটা কনস্ট্যান্ট তো আমি এই যে কনস্ট্যান্ট কলাম সেটার লেন্থ দেখতে চাইছি তো আমার আউটপুট হিসেবে আসছে কি জিরো তার মানে আমার এই ফোল্ডারটা সেটা কোনো কনস্ট্যান্ট কলাম নাই যদি থাকতো তাহলে আমার এই যে এখানে আমি কি করতাম যে এই যদি এখানে যদি একটা বা দুইটা কনস্ট্যান্ট কলাম থাকতো তখন আমি এই লুপটা কল করতাম যেখানে কি ছিল যে এই কনস্ট্যান্ট কলামের মধ্যে যেই ফিচারগুলি থাকবে বা ওই ফিচারগুলির নাম ও আউটপুট হিসেবে দেখাইতো যেহেতু আমার এখানে কোনো আউটপুট নাই তার মানে কোনো কনস্ট্যান্ট কলাম এখানে উপস্থিত না তো এই ছিল পুরো ফিল্টার মেথডের কাহিনী আমরা শুধুমাত্র দুইটা মেথড দিয়ে চেক করলাম নেক্সটে হচ্ছে আমরা দেখবো যে র্যাপার মেথড কিভাবে কাজ করে তো প্রথমেই বলছিলাম যে র্যাপার মেথড হচ্ছে এই প্রত্যেকটা সেটকে বা ফিচারের ফুল সেটটাকে কয়েকটা সাবসেটে ভাগ করে তারপর যে সাবসেটের জন্য বেস্ট আউটপুট আসে ওইটাই হচ্ছে সিলেক্ট করে তো আমি এটাতেও সেম ভাবে কি করলাম প্রথমেই আমি অরিজিনাল ডাটাটা হিট করে নিলাম তারপর আমি ডাটাটা দেখলাম তারপরে কি করছি এখানে যে আননেম জিরো নামে একটা এক্সট্রা কলাম সেটা প্রথমেই ডিলিট করলাম নেক্সটে কাছি যে আমার যে কোনো ফিচার সিলেকশনে প্রথম কাজই হচ্ছে আমার টার্গেট আর ইন্ডিপেন্ডেন্ট যে অ্যাট্রিবিউট গুলি সেগুলি আলাদা করে নেওয়া আমি আলাদা করে নিলাম তারপর কি করব আমি এই যে রিকার্সিভ ফিচার এলিমিনেশনের যে মডিউলটা সেটা ইম্পোর্ট করলাম যে ফ্রম sklearn.featureselection ইম্পোর্ট rfecb আর এরপর আমি কি সিলেক্ট করলাম যে একটা যে কোনো ক্লাসিফিকেশন মেথড আমি ফার্স্টে বলছিলাম যে এখানে যে সাবসেট গুলি নিবে সেগুলি যে কোনো একটা অ্যালগোরিদমের ভিতরে চেক করবে যে অ্যাকুরেসি কেমন আসে তো আমি এখানে এই ক্লাসিফিকেশন অ্যালগোরিদম হিসেবে র্যান্ডম ফরেস্টকে ইউজ করতেছি তো এটা হচ্ছে নিয়ে নিলাম sklearn.ensemble থেকে তারপর আমি কি করছি প্রথমেই আমার এই ফাংশনটাকে কল করে নিছি একটা অবজেক্টের মাধ্যমে সেটা কি এস্টিমেটর এস্টিমেটর আমি কি নিছি যে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার n estimates random is 30 এই n estimators এর মানে হচ্ছে এই random forest classifier কি করবে 10 টা ট্রি জেনারেট করবে n jobs equal -1 মানে ওই মুহূর্তে ওই প্রসেস কতটা চলমান আছে সেটার সংখ্যা আর random state মানে আমি কত কি বলে কততম স্টেটের ডাটা নিয়ে কাজ করতেছি নেক্সট কি কাজ এই যে এস্টিমেটর তাকে হচ্ছে আমার এই রিকার্সিভ ফিচার এলিমিনেশনের মধ্যে ইনপুট করে দেওয়া তো আমি কি করলাম rfecb নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম দেন এই ফাংশনটার ভিতরে আমি আমার এস্টিমেটরকে দিলাম যে এই ক্লাসিফায়ার ইউজ করবা তুমি তারপর cb ইকুয়াল 5 তার মানে 5 ফোর ক্রস ভ্যালিডেশন ইউজ করব n জবস হচ্ছে -1 আর এখানে ওর পারফরম্যান্স ক্যালকুলেট করবে কি অ্যাকুরেসি দিয়ে তার মানে এই মডেলের অ্যাকুরেসি যার জন্য সবচেয়ে ভালো আসবে ও শুধুমাত্র সেই সাবসেটটা নিবে আর এখানে আরেকটা আমি প্যারামিটার সেট করছি সেটা কি মিনিমাম ফিচার্স টু সিলেক্ট ইকুয়াল 4 তার মানে তুমি এই মডেলের ভিতরে সর্বনিম্ন 4টা সিলেক্ট করবা এর চেয়ে বেশি করতে পারো কিন্তু এর চেয়ে কম না এই প্যারামিটারগুলি আমি আমার মতো চেঞ্জ করতে পারি তো এখানে হচ্ছে এটা সেট করে নিছি আমরা তারপর কি করলাম আমি rfcb কে ফিট করালাম দেন গেট সাপোর্ট দিয়ে কি করলাম যেই যেই ইন্ডেক্সের ফিচারগুলি সিলেক্ট হয়েছে সেগুলি নিলাম তারপর কি করলাম এই ইন্ডেক্সের ফিচারগুলি আমি এক ডট কলাম তারপর কলসের মাধ্যমে আমি নিয়ে নিলাম যে এই ইন্ডেক্সের ভিতরে কোন কোন ফিচারগুলি উপস্থিত তো এই হচ্ছে আমার ফাইনাল আউটপুট যে ফিচারগুলি সিলেক্ট হচ্ছে নেক্সট কাজ হচ্ছে কি আমার এই যে সিলেক্ট হওয়া আউটপুটগুলি সেগুলি একটা নতুন ডাটা সেটে নিয়ে নেওয়া আমি আবার ওই একই কাজ করলাম যে মূল ডাটা সেটটা নিলাম রিড করলাম দেন হচ্ছে আমি বলে দিলাম যে ডিএফ কলাম ডট ডিফারেন্স তার মানে এই কলামগুলি বাদে বাকিগুলো তুমি ড্রপ করে দিবা তারপর কি এই ডাটা সেটটাকে আমি সেভ করলাম ডাটা সেট 3.csv নামে তো এটা হচ্ছে রিকার্সিভ ফিচার এলিমিনেশনের মাধ্যমে সিলেক্ট করা ডাটা সেটটা এই নামে সেভ থাকবে দেন র্যাপার মেথডের আরেকটা ফিচার সিলেকশন মেথড হচ্ছে কি সিকোয়েন্সিয়াল ফরওয়ার্ড সিলেকশন তো সিকোয়েন্সিয়াল ফরওয়ার্ড সিলেকশন আমরা কিভাবে কাজ করে দেখি তো ফার্স্টেই কাজ হচ্ছে ডাটা রিড করে নেওয়া দেন এই ডাটা থেকে যে এক্সট্রা কলাম আছে সেটা ডিলিট করা তারপর নেক্সট দুইটা
লাইনে আমরা কি করলাম যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট আর টার্গেট অ্যাট্রিবিউট আলাদা করে নিলাম। তারপর আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছি নেমস ডিএফ ড্রপ ক্লাসিফিকেশন অ্যালি ডট এক্সিস ওয়ান, তার মানে এই ক্লাসিফিকেশন অ্যালি শুধুমাত্র টার্গেট অ্যাট্রিবিউট বাদে যে কলামগুলি থাকবে সেগুলির কলাম নেমটা হচ্ছে এই অবজেক্টের মধ্যে থাকবে। তারপর কাজ কি যে যেটা দিয়ে আমরা ফিচার সিলেকশন করব ওই ফাংশনটা ইম্পোর্ট করা। তো সিকোয়েন্সিয়াল ফরওয়ার্ড সিলেক্টর থাকে হচ্ছে MLX10.ফিচার সিলেকশনের মধ্যে, আর এই ফাংশনটার নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল ফিচার সিলেক্টর। তো এটাকে আমি এত বড় নাম ইউজ না করে আমি রিনেম করে নিলাম SFS দিয়ে। নেক্সট এ কাজ কি যে কোনো একটা মডেলে আমাকে ফিট করাতে হবে ক্লাসিফিকেশন অ্যালগরিদমে, তো আমি এই জন্য sklearn.linear মডেল থেকে লিনিয়ার রিগ্রেশন কে ইম্পোর্ট করলাম। তারপর আমার কাছে এই ফাংশনের ভিতরে এই যে যে প্যারামিটার গুলি নিচ্ছি সেগুলি সিলেক্ট করে দেওয়া। তো ফার্স্ট অফ অল আমি আমার ক্লাসিফিকেশন অ্যালগোরিদম দিলাম, নেক্সট এ দিলাম কে ফিচার্স ইকুয়াল এলিভেট, তার মানে এই আমি ওকে বলে দিচ্ছি যে তুমি এই অ্যালগোরিদমের মাধ্যমে 11টা ফিচার সিলেক্ট করবা। তারপর যেহেতু এটা সিকোয়েন্সিয়াল ফরওয়ার্ড সিলেকশন তো এই জন্য এখানে ফরওয়ার্ড ইকুয়াল ট্রু দেওয়া আর ফ্লোটিং ইকুয়াল ফলস দেওয়া। এখানে এইরকম টাইপের প্রায় আরো তিনটা চারটা অ্যালগোরিদম আছে যেখানে সিকোয়েন্সিয়াল ব্যাকওয়ার্ড সিলেকশন হয়, তারপরে এক্সহস্টিভ ফিচার সিলেকশন হয়। তো এগুলিতে এই দুইটা প্যারামিটার চেঞ্জ করলে শুধুমাত্র হয়ে যায়, বাকি সব একদম সেম থাকে এগুলোর মতোই। নেক্সট কাজ হচ্ছে কি এই মডেলটাকে ফিট করালাম, তারপর আমি এই যে কলামগুলি আছে সেগুলি ইন্ডেক্সিং দেখতে চাওয়ার জন্য এই কে ডট ফিচার নেমস নামে ফাংশন ইম্পোর্ট করলাম। এই এখানে আমার ইন্ডেক্সিং গুলি দেখাচ্ছে যে এই এই ফিচার গুলি ও সিলেক্ট করছে, এখানে প্রায় 11টাই ফিচার আছে যেহেতু আমি সিলেক্ট করে দিছি যে 11টাই করবা। দেন আমি কি করছি এই ইন্ডেক্সিং এর ফিচার গুলি দেখতে চাই, তো ইন্ডেক্সিং এর ফিচার গুলি দেখার জন্য আমি কি করছি ফিচার কলামস নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে লিস্ট করছি ওই ইন্ডেক্স গুলি যে ফিচার গুলি তো সিলেক্ট করছে। তো আবার আমার এই আউটপুট গুলি দেখাচ্ছে যে এই ইন্ডেক্স এর ফিচার গুলি সিলেক্ট হয়েছে। তারপর নেক্সট কাজ কি যে এই ইন্ডেক্স এর যে নাম যেমন আইডি এস জি অ্যালবুমিন এগুলি হচ্ছে আউটপুট হিসেবে দেয়া। তারপর আমি কি করছি যে ইম্পোর্ট নামপাই এস নামটি কে এনটি কে কি করছি ইম্পোর্ট করছি, দেন এমটি ডট অ্যারে নেমস ফিচার কলাম, তার মানে ওই যে আমি যে নেম সেট করে দিছিলাম ফার্স্টেই ওই নেমের ভিতরে যে ইন্ডেক্স গুলি মিলবে শুধুমাত্র সেগুলি দিবা, যে জিরোতে যে নামটা আছে থ্রিতে যে নামটা আছে ফোরে যে নামটা সেটা তুমি আউটপুট হিসেবে দিবা। তো আমাকে এখন আউটপুট দেখাচ্ছে যে জিরোতে ছিল আইডি থ্রিতে ছিল এস জি ফোরতে ছিল অ্যালুমিনিয়াম সেই আউটপুটটা দিচ্ছে। এই হলো আমার সিকোয়েন্সিয়াল ফরওয়ার্ড সিলেকশনের সিলেক্টেড ফিচার্স। তো আমি কি করবো নেক্সট এই ফিচারটাকেই ডাটা সেটে সেভ করবো। তো আমি কি করছি মূল ডাটা সেটটা নিলাম dbscan.csv, দেন আমি বলে দিলাম যে ড্রপ করবা শুধুমাত্র এই কলামগুলি বাদে যা যা থাকবে সেগুলি। এখানে আমি অ্যাক্সিস সেট করলাম 1। তারপর কি করছি এই ডাটা সেটটাকে আমি সেভ করছি dataset4.csv নামে। তো এই ছিল পুরো সিকোয়েন্সিয়াল ফরওয়ার্ড সিলেকশন। এরপর আমরা ফিচার সিলেকশন থার্ড মেথড দেখব যেটা এমবেডেড মেথড, তার মানে এটা আমার ফিল্টার মেথড নিয়েও কাজ করবে আবার র্যাপার মেথড নিয়েও কাজ করবে দুইটার কম্বিনেশন। তো এরকম দুইটা অ্যালগোরিদমে দেখবো কি আমরা একটা হচ্ছে রিচ রিগ্রেশন আর একটা হচ্ছে লাস্ট। তো রিচ রিগ্রেশনের মধ্যে কি করছি আমরা ফার্স্ট অফ অল ডাটা সেটের জন্য পান্ডাস ইম্পোর্ট করলাম, দেন এসকেলান লিনিয়ার মডেল থেকে রিচটা ইম্পোর্ট করলাম। এই রিচ এটা শুধুমাত্র যে ফিচার সিলেকশনের জন্য কাজ করতে পারে তা না, এটা দিয়ে আমরা ক্লাসিফিকেশনও করতে পারি। দেন আমি কি করলাম দেখানো যায় এই পাই প্লটটা যে কোনো গ্রাফ ভালোর জন্য। তা আমি ওকে গ্রাফের হাইট ওয়াইড তার ডটস ইন ইঞ্চ এটাও বলে দিলাম যে তুমি এই গ্রাফে এরকম এরকম হাইট এর একটা গ্রাফ তৈরি করবা। দেন আমার কাজ কি যে এই ডাটা করা যে ডাটা নিয়ে আমরা কাজ করবো রিড করলাম, দেন এই ডাটার প্রথম চারটা ভ্যালু দেখাবে। এরপরে হচ্ছে কি এটার ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট আর ডিপেন্ডেন্ট টার্গেট অ্যাট্রিবিউট কেও আলাদা করে নিবে। তারপরে হচ্ছে কি এই রিচ রিগ্রেশন করার জন্য যে ফাংশন সেটা আমরা কল করবো,
এই রিজ অ্যাট্রিবিউট অবজেক্টের মাধ্যমে। তো রিজ অ্যাট্রিবিউটে আমরা একটা প্যারামিটার সেট করে দিয়েছি যে আলফা ইকুয়াল 0.3। এই আলফা এই কাজটা কি রিজ রিগ্রেশনের এই প্রত্যেকটা ফিচারের একটা কস্ট ফাংশন ক্যালকুলেট করে। তো এই আলফা ইকুয়াল 0.3 মানে কি এই 0.3 থেকে কস্ট ফাংশনটা কি হতে হবে কম হতে হবে, মানে যে ফিচারগুলির জন্য কস্ট ফাংশন সবসময় কম আসে সেই ফিচারগুলি ও নিবে। দেন কাজ কি এই মডেলটাকে ফিট করানো, আর কো ইফ এটা হচ্ছে কি এই ফিচারগুলির কোএফিশিয়েন্টটা ও দেখাবে। তারপর কি করলাম আমি এটা প্রিন্ট করলাম এই ফিচারের কোএফিশিয়েন্ট গুলি, এই যে আমার এখানে ফার্স্ট আউটপুট হিসেবে দেখাচ্ছে যে এই ডাটা সেটের সবগুলি কলাম, দেন দেখাচ্ছে এই যে অ্যাট্রিবিউট গুলো সিলেক্ট আছে টোটাল ডাটা সেটে, এরপরে এই অ্যাট্রিবিউট গুলির কোএফিশিয়েন্ট দেখাচ্ছে এই লাস্ট লাইনে। নেক্সট এ কাজ কি যে আমরা এখানে তো আমার সবগুলি ফিচারের জন্য আউটপুট দেখাচ্ছে কোএফিশিয়েন্ট হিসেবে, তো আমার নেক্সট কাজ হবে কি যে আমি তো সবগুলি ফিচার অবশ্যই সিলেক্ট করবো না, তার মানে আমার সেট করে দিতে হবে যে কোএফিশিয়েন্টের পরিমাণ তুমি এত হলে নিবা আর না হলে তুমি বাদ দিবা। তো আমি এর জন্য কি করছি আমি নামপাই ইম্পোর্ট করার পর আমি বলে দিচ্ছি যে ওই এই নেম হচ্ছে কি ওই কলাম নেম গুলি, মানে ওই নেম গুলি বা ওই কলাম গুলি সিলেক্ট করবা যেগুলির কোএফিশিয়েন্ট জিরো থেকে বড়। তো জিরো থেকে বড় যে কোএফিশিয়েন্ট গুলি সেগুলি আউটপুট হিসেবে দিচ্ছে। এখানে আমরা রিজ আর লাস্ট এর মধ্যে পার্থক্য হচ্ছে একটাই যে রিজ রিগ্রেশনে আমরা নরমালি হচ্ছে জিরো থেকে বড় যে ফিচার গুলির কোএফিশিয়েন্ট সবসময় ওইগুলো আউটপুট হিসেবে চাই, আর লাস্টতে কি করি জিরো থেকে বড় প্লাস ওয়ান থেকে বড় এই সবগুলিই নেই। তা আমরা রিজে কি করছি জিরো থেকে বড় গুলি শুধু নিচ্ছি। তারপর আমার নেক্সট কাজ কি এই যে ফিচার গুলি সিলেক্ট করলো সেগুলিকে একটা ডাটা সেটে সেভ করা। তো আমি ফার্স্টে আমার মূল ডাটা সেটটা নিলাম, দেন আমি বলে দিলাম যে এই কলাম গুলি বাদে বাকিগুলি ডিলিট করবা। তারপর আমি ওই ডাটা সেটটা সেভ করলাম ডাটা সেট 5.csv নামে। নেক্সট হচ্ছে লাস্ট, তো লাস্টতে সেম আমার এই রিজের মতো সবগুলি ইনস্টল করতে হবে, শুধুমাত্র আমরা এই এসকেলার লিনিয়ার মডেলে ইম্পোর্ট করব লাস্টর জায়গায় লাস্ট, আর বাকি সব সেম থাকবে যে গ্রাফের জন্য আমরা এরকম দিয়ে দিলাম এরকম হাইট আর ওয়েথের একটা গ্রাফ ক্রিয়েট করবা ডাটা সেট এটা মূল ডাটা সেটটা। নেক্সট হচ্ছে এই ডাটা সেট কলামের নেম বললাম আমি এগুলি। তারপর আমি এক্স ওয়াই এর মাধ্যমে আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট আর টার্গেট অ্যাট্রিবিউট গুলি আলাদা করলাম, আর নেক্সট কাজ কি যে লাস্টর যে ফাংশনটা সেটা কল করা। তো আমি লাস্ট একটা অবজেক্টের মাধ্যমে লাস্ট ফাংশনটা কল করলাম, এখানে আমি আলফা সেট করে দিলাম 0.1। তারপর কি করলাম যে এই ফিচার সবগুলি ফিচারের জন্য কোএফিশিয়েন্ট সেট করা। তো আমি লাস্টকে ফিট করানোর পরে ডট কোএফ দিয়ে এই সবগুলির কোএফিশিয়েন্ট বের করতে চাই। তারপর আমি এই কোএফিশিয়েন্ট গুলি প্রিন্ট করলাম। তো আমার এই হচ্ছে আউটপুটে প্রথমে আমি দেখতে পাচ্ছি যে এই যে ডাটাটা সেই ডাটার কয়েকটা রো দেখাচ্ছে, দেন দেখাচ্ছে সবগুলি অ্যাট্রিবিউট, এরপরে একদম লাস্টের আউটপুটে দেখাচ্ছে এই অ্যাট্রিবিউট গুলির কোএফিশিয়েন্ট। তো আমি আগেই বলছি যে আমরা রিডতে কি করি জিরো থেকে বড় কোএফিশিয়েন্ট আর ওয়ান থেকে বড় কোএফিশিয়েন্ট গুলি সিলেক্ট করি। জিরো থেকে বড় কোএফিশিয়েন্ট গুলি মূলত রিডতে সিলেক্ট করি, আর লাস্টতে আমরা জিরো সমান অথবা জিরো থেকে বড় গুলি সিলেক্ট করি। তো ফার্স্টে আমি নিলাম যে জিরো থেকে বড় কোনগুলি, তো জিরো থেকে বড় এখানে ছিল কি আইডি সোডিয়াম আর এটা পিসিবি, এটা হচ্ছে জিরো থেকে বড় গুলির জন্য। এবার আমি করবো যে জিরো সমান গুণগুলি সেগুলি নিব। তো যে আমি এখানে কন্ডিশন হিসেবে দিয়েছি যে লাস্ট কোএফিশিয়েন্ট ইকুয়াল ইকুয়াল জিরো, তার মানে জিরোর গুলি শুধু দেখাবা। তো এখানে আউটপুট হিসেবে এই জিরোর আউটপুট গুলি দেখাচ্ছে, মানে সেই ফিচার গুলি যেগুলির কোএফিশিয়েন্ট জিরোর সমান। নেক্সট কাজ কি এই যে দুইটা সেট পেলাম যে জিরো থেকে বড় আর জিরো থেকে সমান হিসেবে সেভ করা, আমি কি করলাম প্রথমে আমি মূল ডাটা সেটটা নিলাম, তারপর আমি এই সেট আর এই সেটের সব ফিচার গুলি এই ডাটা সেটে বলে দিলাম যেগুলি নিবা, এরপর অ্যাক্সেস সেট করে দিলাম। তারপরে আমার যে ডাটা সেটটা সেটা আমি সেভ করলাম ডাটা সেট 6.csv নামে। এই ছিল এমবেডেড মেথডের ফিচার সিলেকশন। তো এই পর্যন্ত আমি আর একটু আপনাকে ডিসটার্ব করতেছি, সেটা হচ্ছে যে আমরা জিরোর চেয়ে বড় নিছি আবার জিরো সমান নিছি, আমরা কি একটা কমান্ডে লিখতে পারতাম না জিরো সমান বা বড়? জি স্যার লেখা যাবে, তো এই বড় বা সমান তাহলে আমাদের আলাদা আলাদা সেটা দেখতে হতো না একসাথে, যেহেতু আমাদের দুইটাই নিতে হবে তাহলে জিরো সমান বা বড় এন্ড এন্ড দিয়ে দেই যে এই এন্ড মানে এন্ড না সরি অর এন্ড দিলে তো আবার দুইটাই মানতে হবে, দুইটা তার মানা সম্ভব না। যদি অর সেট করি এখানে তাহলে তো জিরোর সমান প্লাস জিরো থেকে বড় সবগুলোই আউটপুট
হিসেবে দিবে তার কি আমি স্যার আলাদা দেখাইছি কেন গ্যাটার দেন ইকুয়াল টু আমরা যদি এখানে ইউজ করতে পারি না ইউজ করলে বাস এটা কি ভাই এটা কি দেখানো যাবে আর একটা নতুন স্যার তাহলে আর কি যে আমার আবার কোডটা রান আবার কোড রান করতে হবে আচ্ছা স্যার সমস্যা নেই রান করা তো যাবে আচ্ছা আমি এখানে ইকুয়াল দিয়ে দেখি যে কি হয় বাইরে দেন তো দেখি কি আছে কোন গ্রেটার দেন চিহ্নটা এটা হ্যাঁ ওইটা কাটেন দেখি কি কাটেন বাইরে থার্ড ব্র্যাকেটে বাইরে দেন তো দেখি একটা কন্ডিশন চেক করেন একটা কন্ডিশন দিয়ে চেক করেন না দেখাই বলি ইনকেস মাস্ট বি ইন্টিজার অর বুলিয়ান টাইপ ও তো পুরোটা চেক করতেছে কিন্তু আমি তো কোএফিসিয়েন্ট চেক করতে দিতেছি শুধু ও তো নেম সহ চেক করতেছে আমার মনে হয় এখানে অর দিলে কাজ করব এই যে হইছে এইটা নাকি না হয় নাই তো এটা তো আগেই ছিল যেকোনো একটা ফুলফিল করলে সেই ফিচার গুলি আমরা কোএফিসিয়েন্ট আর এই ব্র্যাকেট দেন এরপর 0 পর্যন্ত একটা ব্র্যাকেট দেন অনেক সময় এইগুলোর জন্য ঝামেলা করে এটা দেন ওই মতে একটা দেন না এবার এবার রান করেন তো দেখেন কি হয় এটা কি এন্ড হইছে একটা স্যার এবার ওইটা বুঝতেছিল না ও ফরম্যাট তার মানে ওই দুইটা ডাক দেওয়াতে ও অর যে এটা বুঝতেছিল না তার মানে এখানে দুইটা একসাথে দেওয়া দুইটা কি আমরা যেহেতু আমরা দুইটাই নিচ্ছি জিরো চেয়ে বড় এবং আবার কোন কোন পেপারে বলা যে জিরো থেকে বড় গুলি নিব আবার কোন কোন পেপারে হচ্ছে স্যার দুইটাই তো এই জন্য আমি হচ্ছে আলাদা হিসেবে রাখছি যে আমরা চাইলে এই সেটটাও নিতে পারবো আবার ওই সেটটাও নিতে পারবো চাইলে এই জন্য হচ্ছে স্যার আলাদা করে রাখছিলাম কিন্তু আমি কিন্তু জানি না যে আমার যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট সেগুলির মধ্যে কি কোনো কোরিলেশন আছে বা সেগুলিতে কি কোনো একটা ভেরিয়েবল অন্য একটা ভেরিয়েবলের উপর নির্ভর করে কিনা যেমন আমি উদাহরণ হিসেবে থিওরিতে বলছিলাম যে আমার সবসময় কিন্তু ডেট অফ বার্থ দেওয়া থাকলে আমি কিন্তু অটোমেটিক্যালি জানতে পারবো যে তার এজ কত তার মানে এরকম কিন্তু এই ফিচারগুলির মধ্যেও থাকতে পারে যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট অন্য একটা অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে তো সেই কাজটা আমার এই ফিচার সিলেকশন গুলির মাধ্যমে সম্ভব না তো সেই কাজটা আমরা করি হচ্ছে হিট ম্যাপের মাধ্যমে ও কি করবে এই যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট গুলি আছে সেগুলির মধ্যে ইন্টার রিলেশন বের করবো তো আমরা কি করবো হিট ম্যাপকে কিভাবে কাজ করে দেখাই যে প্রথমত ডাটাটা করলাম আমার মূল যে ডাটা সেটটা তারপরে হিট ম্যাপে কি করবো আমি কিন্তু শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট নিয়ে কাজ করবো তার মানে আমার এখানে টার্গেট অ্যাট্রিবিউটটা কিন্তু আমার কোনো কনসার্ন না তাই আমি কি করছি ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউটকে আর টার্গেট অ্যাট্রিবিউটকে আলাদা করে নিছি আর বাকি যে কাজ করবো সব হচ্ছে আমার এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউটকে ঘিরে তারপর আমি কি করলাম নেম সেট করলাম আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট গুলোর জন্য ডট কলামস নামে তার মানে এই কলামের ভিতরে যা যা আসবে সেগুলিও ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউটের নাম হিসেবে ধরবে তো আমি প্রিন্ট করলাম যে এখন এই মুহূর্তে আমার এই কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট উপস্থিত এই ডাটা সেটে তারপর আমি কি করলাম দেখলাম যে আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট সহ যে ডাটাটা সেই ডাটাটা দেখতে কেমন আমি এই টিডি ডট এই যে এই এক্স যে ভ্যালুটা এটা এই মুহূর্তে অ্যারো হিসেবে মানে অ্যারে হিসেবে আছে যখন আমি এইভাবে সেট করলাম তো আমার এটাকে কি করতে হবে আবার আগের মতো একটা ডাটা ফ্রেমে কনভার্ট করতে হবে যেখানে কিছু রো থাকবো কিছু কলাম থাকবো তো আমি এই এক্স কি করলাম টিডি ডট ডাটা ফ্রেম ফাংশনটা কল করার মাধ্যমে ওকে আমি এই ডাটা ফ্রেমে ও এখন কোনো কলাম নেম নাই ও শুধুমাত্র ইন্ডেক্স হিসেবে চিনে যে জিরো নাম্বার
কলাম ওয়ান নাম্বার কলাম টু নাম্বার কলাম, তার মানে এই ডাটা সেটের অবশ্যই একটা নাম লাগবো। আমি কি করলাম, ওকে ডিএফ ডট কলাম মানে এই ডাটা সেটের কলাম গুলি হবে এগুলি, এই নামটা সেট করে দিলাম। তখন আমার এই ফাইনাল আউটপুটে ও আমার এই কলাম নেম সহ পুরো ডাটা ফ্রেমটা শো করছে। তারপরে এই ডাটা ডাটা ফ্রেমটাতে আমি দেখতে পাচ্ছি যে একটা একটা কলাম, আমি এই কলামটা ডিলিট করলাম ডিএফ ডট ড্রপ আর নেম জিরো আর এক্সিস ওয়ান হচ্ছে কলামের জন্য। তারপরে আমার কাজ কি, আমি কি বলছি যে প্রত্যেকটা যে অ্যাট্রিবিউট ইন্ডিপেন্ডেন্ট সবগুলোর মধ্যে ইন্টার কোরিলেশন বের করবো। মানে যেমন আইডি, আইডি ছাড়া এখানে টোটাল ফিচার আছে কয়টা, প্রায় 25টা। তার মানে আইডির সাথে আইজি এস ডিপি এস জি অ্যালুমিনিয়াম এভাবে প্রত্যেকটার ও কোরিলেশন বের করছে এই যে। তো এটার জন্য আমি কি ফাংশন কল করছি, ডিএফ ওয়ান ডট কল, এটা হচ্ছে কি কোরিলেশন ম্যাট্রিক্সটার জন্য কমান। তার মানে ও প্রত্যেকটা ফিচারের সাথে বাকি সবগুলি ফিচারের একটা কোরিলেশন বের করে এরকম একটা ম্যাট্রিক্স আকারে আউটপুট দিবে। তো আমার এখানে এই যে পুরো ম্যাট্রিক্সটাতে আমার সবগুলি ফিচারের আউটপুট আছে। তো এখন আমার কি করতে হবে যে আমি যদি এটা ফার্স্ট অফ অল আমি এই কোরিলেশন ম্যাট্রিক্স আকারে রাখতে পারি, অথবা আমি কি করতে পারি এই কোরিলেশন ম্যাট্রিক্সটাকে একটা গ্রাফে দেখাতে পারি। তো এই গ্রাফে দেখানোর যে কামটা আমি কি করছি, এই সিবন এসএনএস মানে এই হিট ম্যাপটা হচ্ছে মূলত এসএনএস থেকে করা, আর কোন একটা গ্রাফ ড্র করার জন্য আমরা ম্যাটপ্লট এলআইবি পাইপ্লট থেকে এটা ইম্পোর্ট করি। আমি এটাকে নামকরণ করছি পিএলটি নামে। দেন আমি কি করছি এই যে ফিগারটা ড্র করবে সেটা একটা সাইজ দিয়ে পিএলটি ডট ফিগার পিক্সেল 770 মানে 70x70 একটা ফিগার ড্র করবে। তারপর আমি কি করছি এই ফিগারের জন্য আমি কি এই ফিগার কি ইম্পোর্ট করবে, এই ফিগারটা অবশ্যই আমার কি কোরিলেশনের জন্য থাকবে। তো আমি আগে এখানে কোরিলেশন ম্যাট্রিক্স বের করলাম, দেন আমি হিটম্যাপ ফাংশনটা কল করলাম। তাহলে এই যে পিএলটি ডট শো এই যে ফাংশন গ্রাফটা ড্র করলো সেটা দেখানোর জন্য আমার পিএলটি ডট শো নামে কমান্ডটা। তো এই হচ্ছে আমার পুরো হিটম্যাপটা, যেহেতু এখানে প্রায় 26টা করে কলাম এর জন্য মানে এখানে আমরা কোনো কিছু দেখে বুঝতে পারতেছি না যে কোনটার কোরিলেশন কত বা এই গ্রাফটা কি। তো আমরা এখন এই গ্রাফটাই একটু জুম করে দেখবো যে এটা দেখতে কিরকম হয়। এই হিট ম্যাপে আমাদের এই হিট ম্যাপে আমরা অনেকগুলি কালার দেখতে পারি, এই যে কোন একটা গাঢ় কোন একটা হালকা। তো এই হিট ম্যাপে এই কালার যার অনেক বেশি মানে কালার যার বেশি ডিপ সেটা হচ্ছে সবচেয়ে বেশি কোরিলেশন মানে সবচেয়ে স্ট্রং রিলেশনশিপ সেটার মধ্যে, আর কালার যার কম যেমন এখানে আমরা এই গ্রাফটার ভিতর কিছু নাম্বারও সেট করা, এই যে এই এই যে সবচেয়ে ডিপ কালারটা সেটার জন্য এখানে কোরিলেশন দেওয়া 1, তারপরের যে কালারটা সেটা হচ্ছে এটাই এটার জন্য দেওয়া 1 এর পরে 0.67, তারপরে হচ্ছে 0.5, এরপরে হালকার জন্য 0.3। তার মানে কোরিলেশন কমতে থাকলে এটার কালারও হালকা হতে থাকে। তো প্রায় এখানে কোনো কোনো কোরিলেশন যেটা হচ্ছে পজিটিভ আছে, কোনো কোনো কোরিলেশন নেগেটিভ আছে। এই নেগেটিভ গুলির জন্য প্রায় অনেক হালকা কালার, মানে এই কালার ডেন্সিটি দেখে বুঝতে পারি যে কোনটার মধ্যে হচ্ছে স্ট্রং রিলেশনশিপ আর কোনটা হচ্ছে উইক। এছাড়া তো আমরা কোরিলেশন দেখতে পারি যেখানে দেওয়া আছে যে কোনটার কোরিলেশন কত। তো এত বড় একটা গ্রাফ থেকে তো আমি বুঝতে পারবো না যে কোনটার কোরিলেশন অনেক বেশি বা কোনটার কম। তো আমি কি করবো কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করবো যে কোনটার কোরিলেশন বেশি আর কোনটার কম। তো আমি কি করলাম এই একটা শেপ নামে একটা ফাংশন কল করলাম, মানে এই ডাটা সেটের শেপটা দেখার জন্য যে এটা কি 158টা রো আর 125টা কলাম। তারপর কি করছি আমি একটা লুপ ক্রিয়েট করছি। এই লুপটা কেন ক্রিয়েট করছি এবার বলি, যে আমরা এই একটা ফাংশনের মাধ্যমে কি করছি যে পরবর্তীতে সেগুলি এইটার ভিতরে এসে সেভ হবে। তারপর আমি কি করলাম এই কোরিলেশন ম্যাট্রিক্সটা এখানে বের করলাম যে এই ডাটা সেটের জন্য কোরিলেশন ম্যাট্রিক্সটা কি। তারপর ও কি করবে
এই কোরিলেশন ম্যাট্রিক্সের যে কলাম সেগুলি লেন্থ বের করবে, এরপর কি করলাইন করবে এই লুপের মধ্যে, ও এই প্রত্যেকটা এই যে মানে ডাটা সেট আমি দেখতে পারতাছি, যেমন এখানে একটা ফিচার আছে, তো এই ফিচারের সাথে এই নিচের যে ফিচারটা থাকবে মানে নিচের কলামে সেই ফিচারটার সাথে কোরিলেশন কত এটা চেক করবে। এভাবে ও কি করবে, এই যেমন আইডি, ও আইডির সাথে যতগুলি ফিচার আছে সবগুলির জন্য কোরিলেশন চেক করবে, সেম ভাবে এজ এর জন্য সবগুলির সাথে কোরিলেশন চেক করবে। চেক করার পর ও একটা কন্ডিশন মিলাবে, যে দেখবে যে যে আই জে তার মানে রো আর কলাম এই যে ভ্যালুটা মানে কোরিলেশন ম্যাট্রিক্সের যে ভ্যালুটা সেটা যদি থ্রেশহোল্ড থেকে বড় হয় তাহলে কি করবে, ওই কলামগুলি মানে এই কলাম যে নেমগুলি ওই কলাম নেমগুলি ও সেভ করবে এই কল নেম নামে অবজেক্টে। তারপর কি করবে, এই যে কল নেমগুলি ও পেলো যেগুলি থ্রেশহোল্ড এইটাতে বড় সেগুলি ও এই যে আমি লিস্ট একটা সেট করছিলাম কল কোরিলেশন নামে সেটাতে অ্যাড করবে, যে ডট অ্যাড কল নেম দিয়ে আমরা এটাই বুঝাচ্ছি। তারপর রিটার্ন করবে যে এই সেটটা বা এই লিস্টটা। আমি কি করলাম, এটা তো ছিল আমার মূল ফাংশন, এখন আমার এই ফাংশনে কি করতে হবে, আমার মতো যে ইনপুট সেটা দিব। তো আমার ডাটা সেটটা কি ছিল, এই যে ডাটা সেট নিয়ে আমরা কাজ করতেছি সেটা ডিএফ ওয়ান, আর আমি সেট করে দিলাম থ্রেশহোল্ড 0.8। এই 0.8 এর মানে হচ্ছে যে যে ফিচার গুলির মধ্যে কোরিলেশন 0.8 এর চেয়ে বেশি তুমি শুধুমাত্র সেগুলোই বের করবা আর বাকিগুলি না। তো আমি কি করলাম, এই কোরিলেশন ফিচারের লেন্থ বের করলাম, মানে ওই কোরিলেশন ফিচারের ভিতরে কয়টা ফিচার আছে সেটা দেখার জন্য। আমি দেখতে পাচ্ছি যে 0.8 এর চেয়ে বেশি কোরিলেশন ওয়ালা ফিচার হচ্ছে শুধুমাত্র দুইটা। তো এবার আমি দেখতে চাই যে এই কোরিলেশন ফিচারগুলি কি কি। তো দেখলাম যে শুধুমাত্র এই কোরিলেশন ফিচার অবজেক্টটা কল করে দেখাচ্ছে কি পিসিবি আর এসসি, তার মানে এই পিসিবি আর এসসির কোরিলেশন হচ্ছে 0.8 থেকে বেশি। তারপর আমার নেক্সট কাজ কি, এই যে এত বেশি কোরিলেশনের যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট সেগুলিকে ডিলিট করে দেওয়া। তো আমি কি করলাম, এই কোরিলেশন ফিচারটাকে এই যে মূল ডাটা সেট থেকে ড্রপ করলাম, এই ড্রপে আমি এই কলামগুলির কথা বলে দিছি আর x equal 1 মানে এই কলামগুলি ডিলিট করলাম। তারপর যে আমার এই ডিলিট করার পর ডাটাটা সেটা হচ্ছে ডিএফ টু। তো ডিএফ টু কে আমি দেখলাম যে এখন আর ওই পিবিসি আর এসসি এই ডাটা সেটে উপস্থিত না। তারপর আমি ইন্টার কোরিলেশন রিমুভ করার পর যে ডাটাটা সেটাকে আমি সেভ করলাম, এই যে এইভাবে টু সিএসবি ফাংশন কল করে এই ফোল্ডারের ভিতরে যাবে আর এই ডাটা সেটের নাম হচ্ছে ইন্টার কোরিলেশন রিমুভ ডট সিএসবি, মানে এই নামে তুমি এই ডাটাটা সেভ করবা। এই এখন আমার কাজ কি হলো, যে আমি পুরো ডাটা সেট থেকে ইন্টার কোরিলেটেড ফিচারগুলি রিমুভ করলাম, কিন্তু আমি কিন্তু এখানে কোনো টার্গেট ফিচারের সাথে রিলেশন বের করি নাই। তারপর আমি যে কোনো একটা মানে এইভাবে ইন্টার কোরিলেশন বের করার পর আমি এরপর যে কোনো একটা ফিচার সিলেকশন অ্যালগোরিদম অ্যাপ্লাই করে এই টার্গেট ফিচারের সাথে যে স্ট্রং রিলেশনশিপ ওয়ালা ফিচার সেগুলি সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে দুইটা স্টেপ ছিল, যে ফিচার সিলেকশন আমরা দুইটা কাজের জন্য করতে পারি, একটা ছিল ইন্টার কোরিলেশন রিমুভ করা আর একটা হচ্ছে শুধুমাত্র স্ট্রং রিলেশনশিপ যেটা টার্গেট কলামের সাথে সেই ফিচারগুলি বের করা। স্যার ফিচার সিলেকশন এই পর্যন্তই ছিল।